চাহিদ আমাকে শুনতে পাচ্ছেন জাহিদ ভাই কি আছেন জাহিদ ভাই আচ্ছা আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং স্লাইড দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু চ্যাট বক্সে একটু জানাও হ্যাঁ তানভীর দেখা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে হ্যাঁ ভাই তাহলে আপনি তাহলে শুরু করবেন শুরু একটু কথা বলেন ওদের সাথে ইন্ট্রোডাকশনটা দেন সমস্যা কথা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি শুরু করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তোমরা তো দেখো সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে আমাদের ফাইভ লেকচার তাই না তো সেটা হচ্ছে তোমাদের সাথে আগেও আমার এই মর্নিং ক্লাস আটটা ক্লাস আগে দেখা হওয়ার কথা দেখা হইছে অবশ্যই মানে আগে আমি বেশিরভাগ ক্লাসে মর্নিং এ নিছিলাম তো যার কারণ হচ্ছে একটু খেয়াল করো তোমরা সবই জানো যে সেটা হচ্ছে তো তোমাদের সাথে আমার কানেকশন হবে চ্যাট বক্সে যে কোনো ধরনের মানে তোমাদের সাথে আমি তোমরা কি না বা আমি কোনো কোয়েশ্চেন করলে সেটা চ্যাট বক্সে জানাবা আর আজকে পোলগুলার অ্যান্সারও তোমরা চ্যাট বক্সে জানাবা কারণ হচ্ছে আজকে যে উদ্ভাসের নেট সম্ভবত কিছু প্রবলেম দেখা দিছে তো যার কারণে হচ্ছে ভাইরা আমাকে ঢুকতে পারতেছে না হ্যাঁ তো যার কারণ হচ্ছে তোমরা সবাই হচ্ছে আজকে আমি যে পোল ঠিক না হওয়া পর্যন্ত তোমরা পোলের অ্যান্সারগুলা সবাই চ্যাট বক্সে দিবা ঠিক আছে আর হচ্ছে আর তোমাদের সাথে আমি যে ভোকালে আছি ডক্টর তানবির আহমেদ আমি শহীদ সোয়ারি মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্ন চিকিৎসক কর্মরত আছি আর আমাদের সাথে কোয়েশ্চেন জাহিদ ভাইয়া আমাদের মেডিকেলেরই বড় সিনিয়র ভাই তো সেটা হচ্ছে তোমরা তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমরা মানে টপিক্স রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন তোমরা কোয়েশ্চেন আনসারে করিও সবকিছু জানো নতুন কিছু করে বলার না কারণ অলরেডি চারটা লেকচার তোমরা করে ফেলছো কিভাবে কি কোথায় কি কিভাবে আচরণ করতে হবে কোথায় কি কোয়েশন করতে হবে সবই তোমরা জানো হ্যাঁ তো যে কোনো ধরনের কোশ্চেন তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করবা আমার সাথে চাস তোমাদের ইয়েস নো হুম ওকে তো সেটা হচ্ছে একটু খেয়াল করো আমরা আসলে চলে আসি ভিডিওর অফ করে দিলাম ভিডিও এমনি তো ক্লিয়ার না একটু খেয়াল করো সেটা হচ্ছে দেখো আজকে আমাদের যে যে দুইটা একটা হচ্ছে তোমার কি প্রাণীর হাইড্রা হ্যাঁ আর একটা হচ্ছে তোমার কি মানবসারিত্ব পরিপাক এবং শোষণ হ্যাঁ দুইটাই ইম্পর্টেন্ট দুইটা থেকে কমনলি কোয়েশ্চেন আসে এবং তোমরা কি কি পড়বা না পড়বা রিটেনের জন্য কি কি আসতে পারে এগুলো সবই আমি বলে দিব তারপরে আসলে আমরা আগে শুরুতেই পরিপাক এবং শোষণটা নিয়ে কথা কথাবার্তা বলবো একটু খেয়াল করো প্রথম কথা হচ্ছে যে মানব মানবসারিত্ত্ব হ্যাঁ পরিপাক এবং শোষণ ডাইজেশন এন্ড অ্যাবজর্বশন প্রথম কথা হচ্ছে এই পরিপাক বা আমরা যেটাকে ডাইজেশন বা সোজা বাংলা যেটাকে আমরা কি বলি সোজা বাংলা কি বলি আমরা হজম যেটাকে বলি যে হজম তাহলে পরিপাক জিনিসটা কি অর্থাৎ যে প্রক্রিয়া কি হবে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু কি হবে সরল খাদ্যে পরিণত হবে তাই না বলো যে আমরা যে কি ধরনের খাবার খাই কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড তো এই খাবারগুলো কি তোমার এনজাইমের সহায়তায় এনজাইমের সহায়তায় ভেঙে আমাদের কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হবে এবং সেটাকে আমরা বলতেছি কি পরিপাক আর শোষণ জিনিসটা কি দেখো আমরা যে খাবারগুলো খেলাম কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট থেকে তোমার গ্লুকোজ প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তারপর তোমার লিপিড থেকে হবে কি অ্যাসিড এবং গ্লিসারল তো এই খাবারগুলো আলটিমেটলি যেতে হবে কোথায় বলো এই খাবারগুলো আলটিমেটলি যেতে হবে তোমার হচ্ছে কোথায় আমাদের কোষের মধ্যে আমাদের কোষের মধ্যে যেতে হবে তাহলে এই কোষের মধ্যে যাওয়ার জন্য তাহলে তোমার হচ্ছে কোষের মধ্যে যাওয়ার জন্য তাহলে কি তোমার এখানে মিডিয়াটা কি মিডিয়াটা তোমার হচ্ছে রক্ত বা লসিকা তাহলে অর্থাৎ আমাদের পরিপাক নালীর মধ্যে খাবারটা কি এই যে তোমার চেঞ্জটা হওয়ার পর জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার পর হওয়ার পর সেগুলো তোমার রক্ত বা লসিকাতে যাওয়ারটাকে আমরা কি বলবো শোষণ বলবো এর আগে আমরা আরো ডিটেল যাওয়ার আগে সবাই একটু সবাই একটু সবাই একটু জানাও যে পরিপাক যে দুই ধরনের আছে একটা আমরা কি বলি বহিকোষীয় পরিপাক আর অন্তকোষীয় পরিপাক আমাকে বলো আমাদের শরীরে কোন ধরনের পরিপাক হয় বহিকুশীয় পরিপাক না অন্তঃকোষীয় পরিপাক সবাই এটা একটু জানাও আমাদের বেসিক কত ক্লিয়ার একটু দেখি যে যে আমাদের 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 দেহের মধ্যে ধরনের পরিপাক হয় বহিকুশীয় না অন্তঃকোষীয় সবাই সবার এই চাই সবাই সবাই অ্যান্সার করো সবাই অ্যান্সার করো উভয় লিখছে কেউ বহিকুশীয় লিখছে কেউ ইন্টারসেলার বোধ লিখছে কেউ মাহফুজ বহিকোশীয় পার্সেন্ট হ্যাঁ তার মানে তোমরা প্রথমত এটা জানতে হবে যে আমাদের কি ধরনের পরিপাক হয় তাহলে আমাদের হচ্ছে কি মনে রাখতে হবে বহিকোশীয় পরিপাক তোমরা ম্যাক্সিমাম করছো হচ্ছে অন্তকোশীয় হ্যাঁ তো সেটার অ্যান্সার হবে কি তাহলে বলো আমাদের পরিপাক হচ্ছে কি বহিকোষীয় এটা মনে রাখতে হবে আমাদের পরিপাক হবে বহিঃকোষীয় পরিপাক সেটা কিভাবে সেটা আমরা একটু পরি হ্যাঁ সেটা আমরা একটু পরে দেখবো এটা যে কেন বহিঃকোষীয় বললাম পরিপাক দুই ধরনের বৈকোষ মানে কোষের ভিতরে হইলে অন্তঃকোষীয় আর কোষের বাইরে হইলে বহিঃকোষীয় একটু খেয়াল করে এই যে দেখো এই যে এখন এই যে পরিবার আমরা বললাম যে জটিল খাদ্য সেভেন এর সরল খাদ্য হবে যেমন পরিপাকটা দুই ধরনের দেখো আমরা যখন খাবারটা খাই শুরুতেই শুধু মুখে নিয়ে আমরা কি করি মুখে নিয়ে তোমার হচ্ছে মুখে নিয়ে কি আমরা প্রথমে চিপাই বা চিউইং করে যেটাকে বলি এই যে খাদ্য যে চিপাচ্ছি চিপাচ্ছি সেটা কি হচ্ছে তোমার কি সেখানে জাস্ট কি মানে বড় কণা ছোট কণা পরিণত হচ্ছে এটাকে আমরা বলতে যান্ত্রিক পরিপাক যান্ত্রিক মানে জাস্ট হচ্ছে তোমার বা মেকানিক্যাল ডাইজেন যেটা বলতেছি শুধুমাত্র এখানে কি হবে মানে তোমার শর্করা শর্ক ভাত ভাতই থাকবে মানে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকবে কার্বোহাইড্রেট সরল রূপ কি গ্লুকোজ সেটা হবে না মানে জাস্ট এখানে বড় খাদ্য থেকে ছোট খাদ্য হবে এটা হচ্ছে যান্ত্রিক যে বড় কণা থেকে ছোট কণা বড় কণা থেকে ছোট কোনা হবে এটা হলো যান্ত্রিক পরিপাক যেমন তোমার মুখের মধ্যে তারপর তোমার হচ্ছে আর রাসায়নিক পরিপাক কোনটা বলো রাসায়নিক যেটা তোমার কি মানে কেমিক্যাল চেঞ্জ হবে আমরা যেটাকে বলতেছিলাম ধরো জটিল থেকে সরল যেটাকে হয় জটিল থেকে সরল তার মানে কি এই যে আমরা কি ধরনের খাবার খাচ্ছি যেমন তোমার যে ভাত রুটি যা যা সব কি সব শর্করা বা কার্বোহাইড্রেট তাহলে শর্করা জাতীয় খাবারগুলা গুলা কি হবে তোমার আলটিমেটলি সরল রূপ কি গ্লুকোজ গ্লুকোজ মানে এখানে কি কেমিক্যাল নেচারই চেঞ্জ হয়ে গেছে তোমরা কোষ রসায়ন অথবা পড়ছো তারপর তোমার হচ্ছে তারপর তারপর তোমার হচ্ছে এই তোমরা যারা দুষ্টামি করতেছো দুষ্টামি তোমাদের বন্ধ করো হ্যাঁ তাহলে কিন্তু চ্যাট বক্স অফ করে দিব একটু খেয়াল করো তারপর তোমার হচ্ছে প্রোটিন আর বা আমরা যেটা আমিষ বলি হ্যাঁ প্রোটিনটার সরল রূপ কি প্রোটিনটার সরল রূপ হচ্ছে তোমার অ্যামিন অ্যাসিড অ্যামিনো অ্যাসিড যেটাকে আমি এ এ দিয়ে প্রকাশ করবো তোমরা দেখবা আমি যখন পরিপাক পড়াবো তখন ওই পাশে গিয়ে জাস্ট আমরা এ এ দিয়ে প্রকাশ করবো এটা এমএনএস এর সংক্ষেপে হ্যাঁ লেখার জন্য আর কি তারপর খেয়াল করো যে লিপিড লিপিড ভেঙে কি হবে বলো লিপিড ভেঙে আমরা যে সরল কি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফ্যাটি এসিড প্লাস এ ফ্যাটি অ্যাসিড আমরা এফ এ দিয়ে প্রকাশ করবো প্লাস হচ্ছে কি গ্লিসারল গ্লিসারল ওকে গ্লিসারল তো যেটা বলতেছিলাম তাহলে দেখো যে আমরা যেটা বললাম যে যান্ত্রিক মানে বড় কোণা থেকে ছোট কোণা পরিণত হওয়া যেমন মুখের মধ্যে আমাদের খাদ্য চিপাচ্ছে দাঁত দিয়ে তারপর তোমার হচ্ছে আবার আমাদের যে পাকস্থলীর মধ্যে কি তৈরি হয় মন্ড বা পাক তৈরি হয় হ্যাঁ মন্ড বলি ওইটাও কিন্তু একটা যান্ত্রিক পরিপাকের কারণে তারপর রাসায়নিক পরিপাক কোনটা এই যে জটিল খাদ্য সরল হবে কোষের শোষণ বুঝি কটা শর্করা ভেঙে আলটিমেটিক গ্লুকোজ হবে প্রোটিন ভেঙে আলটিমেটিক অ্যামিন অ্যাসিড হবে লিপিড ভেঙে আলটিমেটিক ফ্যাটিসিড এবং গ্লিসারল হবে হ্যাঁ এগুলা কি আমরা বলতেছি কি এগুলাকে আমরা বলতেছি হচ্ছে তোমার যে রাসায়নিক পরিপাক ওকে এখন একটু খেয়াল করো এখন সবাই একটু খেয়াল করো যেটা হচ্ছে এই যে দেখো আমাদের তাহলে এখন পৌষ্টিক তন্ত্র হ্যাঁ যে আমাদের এই যে পরিপাকটা হচ্ছে তোমার জটিল খাদ্য সরল খাদ্য হচ্ছে এটা কোথায় হবে আমাদের পৌষ্টিক নালীতে যেটা আমাদের কি মুখ ছিদ্র থেকে শুরু হম তা আমাদের কি প্রথমে ধরো মুখছিদ্র আছে তারপর যে মুখবিবর বা গহবরটা তারপর তোমার গলবিল তারপর তোমার হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস তারপর তোমার পাকস্থলি আছে তারপর অন্ত্র তারপর পায়ো মানে সিরিয়ালে হ্যাঁ তারপর এখানে কি এই যে দেখো আমরা বললাম যে এখানে বিভিন্ন এনজাইম কাজ করবে বা উৎসেচক কাজ করবে এখন এই আচ্ছা আচ্ছা ওকে দাঁড়ো আমি অফ করার চেষ্টা করতেছি ওকে ওয়েট হুম হুম অফ করতেছি একটু ওয়েট করো

अपने एक तुम्होंने रखें भाई, ठीक है सब यार, इस प्रश्न अब करते हैं जिन्हें, इमान एक खंडरिक्षल करते थे लास्ट टाइम जो सेवन सिक्स शेवन सिक्स, है तनवीर तनवीर ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না ভাইয়া হয়ে গেছিল এখন কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ জি ভাইয়া আচ্ছা ঠিক আপনি ভাই আপনি একটু ওই যে একটু চ্যাট বক্স টা দেখেন চ্যাটবক্স টা অন করে দেন আর যে উল্টা পাল্টা কিছু করবে তাকে আপনি একটু মার্ক করে রাখবেন ঠিক আছে এটা একটু করার ওদের সাথে করতে অসুবিধা হবে তো যেটা বলতেছিলাম দেখো তো যেটা দেখো যে আমাদের যে আমাদের যে মানব তন্ত্র তন্ত্রের দুইটা মধ্যে যে শুরুতে আছে কি আমাদের যে একদম শুরুতে খেয়াল করো প্রথমে আমরা কি একটা খাবার যখন নিই মুখো যদি নিচ্ছি তারপর সেটা খাবারটা যাবে কই আমাদের মুখ গহবর বা মুখ বিবরে তারপর পিছন দিকে আছে কি গলবিল তারপর কি অন্য নালি হয়ে যাবে কোথায় পাকস্থলিতে যাবে পর যাবে কোথায় অন্ত্রে অন্তরের পর যাবে কোথায় দিয়ে যা আমরা সুন্দরভাবে বের করে দেবো সেটা হম যে যে বাকি উচ্ছিষ্ট অংশটা তারপরে এই যে দেখো তাহলে এখানে প্রত্যেকটা কিছু কিছু না কি পরিপাক হবে এখন এই যে পরিপাকের জন্য আমরা জানি বিভিন্ন উৎসেচক উৎসেচক বা বা দরকার এই আসবে বিভিন্ন রস বা জুস থেকে অর্থাৎ গ্রন্থি থেকে আসবে যেমন আমাদের কি মুখের মধ্যে কি আছে দেখো এটা সিরিয়ালে দেখো প্রথম লালা গ্রন্থি আছে লালা গ্রন্থি থেকে লালা রস আসবে যেখানে কিছু এনজাইম থাকবে তারপর কি যকৃত যকৃত থেকে আসবে কি বলো যকৃত থেকে আসবে কি পিত্ত আসবে হ্যাঁ তারপর তোমার হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় থেকে অগ্নাশয় রস যেখানে কি থাকবে আমাদের যে গ্যাস্ট্রিক হ্যাঁ আমাদের পাকস্থলীর মধ্যে কি গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস থাকবে তারপর আলাদা আলাদা ওকে তারপরে খেয়াল করে এই যে অন্ত্র অন্ত্র কি দুইটা একটা কি ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্র মনে রাখবে আমাদের পৌষ্টিক নালী বলা হয় যে আমাদের আট থেকে দশ মিটার তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত প্রায় কত ছয় থেকে সাত মিটার আর বৃহদন্ত্র খুবই সামান্য এক দশমিক পাঁচ মিটারের মতো তাহলে কথা হচ্ছে তাহলে এই যে ক্ষুদ্রন্ত্র কেন ক্ষুদ্র বলা হইলো আর বৃহদন্ত্র বৃহৎ বলা হইলো কেন যদিও ক্ষুদ্রন্ত্র কিন্তু ধৈর্যের দিক দিয়ে অনেক লম্বা আর বৃহদন্ত্র কি অনেক ধৈর্যের দিক ছোট কেন ক্ষুদ্রন্ত্র ক্ষুদ্র বলা হয়েছে কারণ হচ্ছে তোমার এটা লম্বা হইলো এটা হচ্ছে চিকন এটা কি চিকন আর বৃহদন্ত্র ধৈর্ঘ্যে ছোট হইলো বাড়িটা মোটা এখানে আমরা এটাকে বৃহদন্ত্র বলতেছি তারপর খেয়াল করো যে ক্ষুদ্রান্ত দেখো তিনটা পার্ট সবাই জানো তিনটা পার্ট কি কিটাও দেখো সিরিয়ালি ডিওডেনাম জেজুনাম আটা ইলিয়াম তাহলে আমাদের ক্ষুদ্রান্ত কয়টা পার্ট তিনটা ডিওডেনাম জেজুনাম আর ইলিয়াম ইলিয়াম কথাটা তোমরা কই পড়ছো বলো তো যে ইলিয়াম তোমরা আরো অন্য জায়গায় পড়ছিলা এই ইলিয়াম তোমরা কই পড়ছো বলো এই সেম বানান বাংলা বানান সেম হ্যাঁ এই ইলিয়াম তোমরা কই পড়ছো বলো তো সেটা হচ্ছে তাহলে তোমরা হাড্ডির মধ্যে পড়ছো কি কি পড়ছিলা সেখানে ইলিয়াম ইস্টিয়াম আর কি পিউবিস পড়ছিলা তাহলে এই ইলিয়াম তোমার হচ্ছে আই এল ই ইউ ইউএম এটা হচ্ছে ই এই ইলিয়ামটা যে আমাদের ক্ষুদ্রান্ত্রের আর ওই ইলিয়াম হচ্ছে তোমার হাড্ডি যে ইলিয়াম সেটা হচ্ছে আই দিয়ে আইটা হচ্ছে এটা হাড্ডিটা বা অস্থিরটা সহজ কথা মনে রাখি দেখো আমাদের ইলিয়াম আমাদের অন্ত্রগুলাকে গুলাকে না ই ই কি একটু পেঁচানো আর আমাদের মনে রাখবো অস্থিগুলা অস্থিগুলা নর্মালি কি লম্বা থাকে হ্যাঁ বেশিরভাগ অস্থি লম্বা এই কারণে আই কি একটু লম্বা ঠিক আছে এভাবে একটু মনে রাখবা তাহলে ই আমাদের অন্ত্রের ইলিয়াম ই থাকে ই মানে একটু পেঁচানো দেখো ইটা মাথাটাকে একটু পেঁচানো তাহলে ইলিয়াম আমাদের অন্ত্রগুলো একটু পেঁচানো এবার একটু মনে রাখবা হ্যাঁ জাস্ট মনে রাখার জন্য আর কি তারপর খেয়াল করো যে সেটা হচ্ছে তাহলে ইলিয়াম ডিউডেনাম যেটা ইলিয়াম তারপর আসলে যে বৃহদন্ত্র বৃহদন্ত্র কি তিনটা পার্ট একটা কি সিকাম কোলন আর একটা কি মলাশয় মানে কোলন আবার কয়টা আছে চারটা পার্ট একটা হচ্ছে তোমার ঊর্ধ্বগামী কোলন একটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন একটা হচ্ছে অনুপ্রস্থ কুলন সবে আমরা ছবিতে দেখাবো অনুপ্রস্থ কুলন আরটা কি নিম্নগামী কুলন নিম্নগামী কুলন হচ্ছে তোমার কি এই হচ্ছে তোমার চারটা অংশ আমাদের কোলন আবার কয়টা অংশ চারটা একটা উপরের দিকে ওঠে ঊর্ধ্বগামী তারপর সোজা যায় অনুপ্রস্থ এবার উপর দিকে ওঠে উর্ধুগামী তারপর সোজা যায় অনুপ্রস্থ বলি তারপর নিচে নামে সেটাকে আমরা নিম্নগামী বলি হ্যাঁ তারপর তোমার হচ্ছে আরেকটা একটু বাঁকানো আছে সেটাকে আমরা সিগমেন্ট কোলন বলি ওকে তারপর তোমার ফাইনালি আছে কি মলাশয় যেখানে আমাদের মলটা জমা থাকে ক্লিয়ার এই হচ্ছে তোমার আমাদের তাহলে তোমার বৃহদন্তের পাঠ হলো তিনটা সিকাম কোলন আর মলাশয় এখন আমরা জানি যে সিকামের সাথে একটা অংশ থাকে খুব ইম্পর্টেন্ট এই সিকামের অংশ থাকে নাম কি অ্যাপেন্ডিক্স খুবই ইম্পর্টেন্ট যে অ্যাপেন্ডিক্স কার পার্ট বা অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকে যুক্ত থাকে তোমার সিকামের সাথে এবং তোমরা সবাই জানো যে আমাদের আমাদের যে মানব দেহের ভিতরে বা আমাদের পেটের ভিতরে যে কয়েকটা অঙ্গ আছে যার মধ্যে ইনফেকশন হইলে মানে পেশেন্ট এত পরিমাণ ব্যথা পায় মানে তোমার হচ্ছে তুমি ঘরে থাকতে পারবা তুমি অবশ্যই হসপিটাল চলে আসবা মানে এত ব্যথা করবে তার মধ্যে এটা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের মধ্যে ইনফেকশন হলে আমরা কি বলি অ্যাপেন্ডিসাইটিস বলি কমনলি শুনছো এপেন্ডিসাইটিস বলি যে অ্যাপেন্ডিসাইটিস হ্যাঁ যে অ্যাপেন্ডিসাইটিস হলে তোমার হচ্ছে মানে এত পরিমাণ ব্যথা করে যে পেটের ডান পাশে যে পেশেন্ট মানে হসপিটালে চলে আসতে বাধ্য হয় যার কারণে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিস কারো হলে এবং সেটা ট্রিটমেন্টও একটাই সেটাতে আমার কেটে ফেলে দিই মানে অ্যাপেন্ডিক্সমি করি কমনলি খুবই সিম্পল একটা অপারেশন মানে অহরহ হসপিটালে এটা হচ্ছে আর কি তাহলে এই অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সকে নিষ্ক্রিয় বলে আবার কেউ কেউ বলে হচ্ছে তোমার কেউ কেউ

অ্যাপেন্ডিক্স না হলেও তোমার সমস্যা নেই হ্যাঁ কারণ এটা যদি ইনফেকশন হয়ে যায় তখন তোমার এটাকে আর মানে এটাকে আর মানে কি বলে এটা তোমার না মানে অপারেশন না করলে তোমার রুগীর তোমার জীবন নিয়ে সংকটাপন্ন হয়ে যাবে কথা হলে হ্যাঁ অপারেশন করে ফেলতে হয় এখন আরো যে জিনিসটা সেটা হচ্ছে এখন আমরা জানি কি আমাদের পরিপাক সবচেয়ে বেশি কোথায় হবে বলতো আমাদের এই যে পৌষ্টিক মধ্যে যা যা অংশ বললাম আমাদের এই পরিপাক সবচেয়ে কোথায় বেশি হবে আর শোষণ সবচেয়ে কোথায় বেশি হবে জানো সবচেয়ে বেশি পরিপাক কোথায় বেশি হবে মুখবিবরে নাকি পাকস্থলীতে নাকি ক্ষুদ্রন্ত্র না বৃহদন্ত্রে কোথায় সবচেয়ে বেশি পরিপাক হবে কোথায় সবচেয়ে বেশি পরিপাক হবে এই যে পোলাবান পরিপাক সবচেয়ে বেশি হচ্ছে মনে রাখবে কোথায় ক্ষুদ্রন্ত্রের সবচেয়ে বেশি পরিপাক হয় সবচেয়ে বেশি পরিপাক যদি ক্ষুদ্রন্ত্রে হয় তাহলে পরিপাক যদি ক্ষুদ্রান্ত্রে বেশি শোষণ এখানেই বেশি হবে তাহলে এটা মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিপাক এবং শোষণ হয় পরিপাক এবং শোষণ হয় সবচেয়ে বেশি পরিপাক এবং শোষণ তারপরে ইলিয়াম তার মধ্যে তিনটার মধ্যে কি সবচেয়ে বেশি পরিপাক শোষণ হবে না তার মধ্যে আরো যদি ভাগ করতে যাই তাহলে ডিউডো নামে সবচেয়ে বেশি পরিপাক হয় ডিডো নামে তোমার পরিপাক হয় সবচেয়ে বেশি ডিডো নামে পরিপাকটা হবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আর শোষণটা সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল যদি বলতে যাই তাহলে সবচেয়ে বেশি শোষণ হবে কোথায় নামে জেজুনামে নামে শোষণটা সবচেয়ে বেশি হবে তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট যে তোমরা এখানে যেমন অনেকেই বলছো যে তোমার যে পাকস্থলীতে পাকস্থলিতে সবচেয়ে বেশি পরিবার না পাকস্থলীতে পরিবার খুবই সামান্য একটা অংশ হয় তাহলে পরিবার সবচেয়ে বেশি হবে ক্ষুদ্রান্তে এবং শোষণও সবচেয়ে বেশি হবে কোথায় ক্ষুদ্রান্তের মধ্যে এবং তোমার এখানে যে বেশি আর শোষণ সবচেয়ে বেশি হবে কথা এই কথাগুলো সবাই একটু মনে রাখতে হবে এখন চলে আসে দেখো যা যা বললাম এই দেখো মুখ জিব্বা তারপরে যে দেখো আমাদের যে গল গালের ভিতরের দিকে লালা গ্রন্থি থাকে তারপর তোমার অন্ননালী এই দেখো অন্ন নালি তারপরে যে দেখো যকৃত হ্যাঁ দেখো এই যে যকৃৎ বা আমরা যেটা কলিজা বলি বা লিভার যেটাকে বলি তারপর দেখো এই পাকস্থলী হম তারপর তোমার যে পিত্তথলি যে ছোট্ট একটা অংশ পিত্তথলি থুলি অগ্নাশে যে একটা পাতার মতো পাতার মতো গ্রন্থি বলি আমরা এটাকে এই যে পাকা একটু নিচে সেটা আমরা অগনাশে বলি তারপর দেখো এই ক্ষুদ্রান্ত যে দেখো চিকন চিকন পেঁচাই আছে এটা সবচেয়ে লম্বা ক্ষুদ্রান্ত্র তারপর দেখো আর বৃহদন্ত্র দেখো এই যে দেখো এই এইটা হচ্ছে এইটা হলো সিকাম যে তার পাশে দেখো যে অ্যাপেন্ডিক্স লেগে আছে দেখো এই যে একটা আঙ্গুলের মতো বা পোকার মতো বলি আমরা এটা হ্যাঁ ছোট্ট একটা অংশ এই যে এরকম চিকন চিকন একটা অঙ্গ অ্যাপেন্ডিক্স বলে যেটা কাঁসাযুক্ত সিকামের সাথে তারপরে কোলন যে বললাম দেখো এই যে উপরের দিকে উঠছে এটাকে আমরা ঊর্ধ্বগামী কোলন বলতেছি যেটা দেখ সোজা যাচ্ছে এটাকে অনুপ্রস্থ কোলন বলতেছি যে নিচে নামতে সেটা নিম্নগামী কোলন বলতেছি এই যে বেকে আছে এটাকে বলি আমরা সিগময়েড কোলন ক্লিয়ার কথাটা তারপর তোমার হচ্ছে তারপর তোমার হচ্ছে এটা মল আসে যেখানে তোমার হচ্ছে মলটা জমা হবে আর পায়ো দিয়ে সুন্দর করে তোমরা যে আমরা প্রাকৃতিক ডাকে সারা দিয়ে সুন্দর করে বের করে দিই পায়ো দিয়ে তারপর খেয়াল করো যেটা বলতেছিলাম হ্যাঁ এখানে তোমার এই যে ধরি সব আপডেট করা আমাদের স্লাইডে আমাদের স্লাইডে যে যে ইনফরমেশনগুলো থাকবে সবই হচ্ছে তোমার মানে একদম লেটেস্ট এডিশনের বই থেকে যার কারণে তোমাদের কোনো একটা সংখ্যা বা কোনো যদি মনে হয় এটা তোমাদের আগের বইয়ের তুলনায় চেঞ্জ আছে তাহলে তোমরা এটাই হ্যাঁ এটাই তোমরা পড়বা এখন খেয়াল করো যেটা বলতো দেখো পোস্টিক না যেটা বলতো আট থেকে দশ মিটার গলবিল হ্যাঁ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর তোমার অন্ননালী এটা মনে রাখতে হবে অন্ননালী পঁচিশ সেন্টিমিটার পাকস্থলী তিরিশ ক্ষুদ্র ছয় থেকে সাত মিনিট বলছিলাম যে অনেক বড় তো ডিউডোনামও তোমার পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার এই তিনটা মাস মনে রাখতে হবে একটা হচ্ছে তোমার অন্ননালী দেখো সবই তোমার সেই পঁচিশ থেকে ত্রিশের মধ্যে অন্ননালি পঁচিশ ডিউডোনামো পঁচিশ থেকে ত্রিশ পাগস্তলীয় ত্রিশ সেন্টিমিটার এক একটা খেয়াল রাখতে হবে আর বৃহদন্ত্র হচ্ছে কি এক দশমিক পাঁচ তাহলে এই কথাগুলো একটু মনে রাখো তারপরে চলে আসে এই যে প্রথম যে পোল হ্যাঁ প্রথম পোলের অ্যান্সারটা সবাই দিয়ে ফেলো তোমার মানব দেহের বৃহদন্ত আশা করি কারোই ভুল হবে না সবাই সবাই আমরা পরে আসলাম এইসব অ্যান্সার না পারলে যে বৃহদন্ত্রের অংশ নয় এটা না পারলে আসলে ওই যে কি বলে জাতীয় ভার্সিটি তো চান্স হবে না হ্যাঁ এগুলা না পারলে এখানে কেউ অ্যান্সার দিছে সিকাম অ্যান্সার দিছে কোলন অ্যান্সার দিছে কি দারুণ দারুণ অ্যান্সার মলাশয় অ্যান্সার দিছে অস্থির লেভেলের অ্যান্সার তাও চব্বিশ জন মলাশয় অ্যান্সার দিছে এর ভাই একটু একটা পড়ায় আসলাম যে সিকাম কোলন মলাশয় পড়ানোর কথা না পড়াইলেও পারার কথা রে ভাই যাই হোক আচ্ছা সবাই পারে ভাই হ্যাঁ অনেক ইচ্ছা করে ভুল অ্যান্সার দেয় আচ্ছা ঠিক আছে ইচ্ছা করতে করতে দেখবো যে পরীক্ষার হলে গিয়ে এরকম ইচ্ছা করে দিয়ে আসবা ঠিক আছে ওকে তাহলে অ্যান্সার হচ্ছে কি তোমার এখানে পায়ু হ্যাঁ দেখো এটা আহ জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন উনিশ এখন চলে আসো যে আমাদের যে এখন আমরা এই যে দেখো আমরা যে মুখে যে খাবারটা নিয়ে প্রথমে চরবন করি হ্যাঁ বা হচ্ছে আমরা যে চিবাই এখন চিবানোর জন্য কি কি দিয়ে চিবাই দাঁত দিয়ে এখন এটা খেয়াল করো আমাদের কি দাঁত আছে চার ধরনের দাঁত আছে সেটা আমরা কি কি বলি ইনসিসর ক্যানাইন প্রি আর মোলার ইনসিসর কে বলা হয় কি কর্তন দাঁত বলি ক্যানানকে বলি ছেদন দাঁত প্রিমোলারকে বলি কি অগ্রপেশন অগ্রপেশন আর মোলারকে কি বলি পেশন দাঁত এখন দেখো এই যে একটা দন্তসঙ্কে বা ডেন্টাল ফর্মুলা বলি মানে যে ফর্মুলা দিয়ে আমরা যে দাঁত আমাদের কয়টা দাঁত আছে হুম কয়টা 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 দাঁত আছে কি আছে হ্যাঁ তো সেটা হচ্ছে যে ফর্মুলাতে আমরা জানতে পারি হ্যাঁ সেটা একটু খেয়াল করো একটু খেয়াল করো যেটা সেটা দেখো যে যে এটা আমরা কিভাবে ভাগ করব ভাগটা হচ্ছে দেখো আমাদের যে নাক বরাবর হ্যাঁ যে আমাদের একদম নাক বরাবর আমরা ভাগ করব একদম নাক বরাবর আমরা যদি আমাদের যে উপরের চল আর নিচের চলটাকে ভাগ করি কোন বড় ভাগ করবো নাক বরাবর তাহলে ভাগ করলাম ভাগ করার পর দেখো তো কয়টা ভাগ হচ্ছে দেখো তাহলে উপরে দুইটা ভাগ হচ্ছে নিচে দুইটা ভাগ হবে তাহলে দেখো এই যে দাগটা দিয়ে এই দাগটা দিয়ে আমরা প্রকাশ করতেছি উপরেরটা দাগের উপর হচ্ছে তোমার উপরের চল আর নিচেরটা হচ্ছে কি নিচের চল ওকে তারপরে খেয়াল করো যে এখন আমরা যেকোনো এক পাশটা ধরো আমরা এই যে নাক গর ভাগ করলাম তাহলে এক পাশ ডান পাশটা নিলাম ডান পাশে কয়টা কি আছে একটু খেয়াল করো যে আই টু সি কয়টা আছে উপর ডান পাশে দুইটা সি ওয়ান মানে ক্যানাইন আছে তোমার কি ডান পাশে একটা প্রি মোলার কয়টা আছে দুইটা মোলার কয়টা আছে তিনটা নিচেও ঠিক সেম তারপর খেয়াল করো তাহলে এখন তাহলে উপরে টোটাল হ্যাঁ উপরে নিচে টোটাল যেকোনো এক পাশে টোটাল কয়টা হলে দেখো যোগ করে দেখো কয়টা আটটা হচ্ছে এখন তাহলে দেখো উপরে তাহলে কি আমাদের কমপ্লিট উপর চলটা বলতে গেলে কি আরো অর্ধেক বাকি আছে যার কারণে আমরা কি এটা আবার তোমার কেউ এক্সাইটেড দাগ মানে বললাম তো উপরে হচ্ছে উপরে চল নিচের নিচে চল তাহলে ষোলো ষোলো প্লাস বত্রিশ তাহলে এখন আমাকে বলো এখন আমাকে বলো সেটা হচ্ছে এই যে ইনসিসর টোটাল একজন মানুষের কয়টা থাকবে ইনসিসর একজন মানুষের টোটাল কয়টা থাকবে খেয়াল করি একজন মানুষের টোটাল কয়টা ইনসিসর একজন মানুষের টোটাল কয়টা এই দেখো কি বললাম দেখো ইনসিস দেখো আই বললাম কি উপরের চোয়ালে ডান পাশে তাহলে উপরের চোয়ালে টোটাল ইনসিসর কয়টা দুই দুই চার উপরের চোয়ালে যদি চারটা হয় নিচের চোয়ালে কয়টা আছে বলো নিচের চোয়ালে চারটা আছে না বলো তার মানে কয়টা টোটাল হচ্ছে আটটা তাহলে ইনসিসর টোটাল আটটা এটা মনে রাখতে হবে কিভাবে করতে খেয়াল রাখতে হবে যে উপরে চলে বলছে না নিচে চলে ওভারঅল বলছে এটা খেয়াল রাখতে হবে তাহলে এখন তোমার এখন তোমরা বলো তোমাদের এই যে তোমাদের কয়টা দাঁত তোমাদের কি বত্রিশটা দাঁত আছে এখন তোমাদের কি বত্রিশটা দাঁত আছে বলো তোমাদের কিন্তু বত্রিশটা দাঁত নাই তোমাদের কোনটা মিসিং আছে বলো তোমাদের কোনটা নাই তোমাদের কোনটা নাই বলো তো হ্যাঁ এখানে একটা দুইটা বেশি কম বেশি হতেই পারে তবে মানে এভারেজ হচ্ছে একজন মানুষের একজন পূর্ণ বয়স্ক মানুষের বত্রিশটা থাকার কথা তো সেটা হচ্ছে কি তাহলে তোমাদের কি আককেল দাঁত যেটা কি আমরা বলবো উজ টিথ কোনটা দাঁত মোলার টিথ এম থ্রি মানে তিন নাম্বার মোলারটা মানে এম থ্রি মানে সব ধরো মোলার তিনটা মানে তিন নাম্বার মোলারটা একটা মোলার টিথ থাকবে না তার তোমাদের ক্ষেত্রে সংকেতটা কি তোমাদের ক্ষেত্রে সংকেতটা হচ্ছে কি আই টু সি ওয়ান পি টু এম টু তোমাদের ক্ষেত্রে সংকেত হবে কি আই টু সি ওয়ান পি টু আর এম টু ঠিক আছে তোমাদের ক্ষেত্রে যে আকেল দাঁত যেটাকে বলি বা একদম কোনায় একদম আমাদের যে মাড়ির একদম কোনায় যে তিন নাম্বার যে মোলার হ্যাঁ সেটা তোমার কি হয় না সেটা তোমার তৈরি হয় না মানে এখনো ওঠে নাই আর কি নর্মালি সেটা ওঠে কখন বা এটাকে কেন আকেল দাঁত বলা হয়েছে কেন তার মানে তোমরা সবাই এখন কি ব্যাকেল রয়ে গেছো বা তোমাদের কি এখন আকেল বুদ্ধি কিছু হয় নাই নাকি কেন এটাকে আকেল দাঁত বলা হয়েছে কেন আকেল দাঁত বলা হয়েছে কারণ এই দাঁতটা মেইনলি ওঠে হচ্ছে তোমার আঠারো বছর বয়সের পরে নর্মালি আমরা বলি আঠারো থেকে পঁচিশের মধ্যে মানে একটা মানুষ যখন আর একটা ম্যাচিউরিটি যখন আসে আর কি কারণ একটা মানুষ নর্মালি ম্যাচিউরিটি আসে কিন্তু আঠারো থেকে পঁচিশের মধ্যে মধ্যে আর এই সময়ে যেহেতু তোমার এই এই দাঁতটা যেহেতু ওঠে সে কারণে এটাকে আমরা কি বলি সেখানে এটাকে আক্কেল দাঁত বা উইজডম টিত বলি বা জ্ঞানী উইজডম মানে জ্ঞানী লোক মানে তখন তোমার জ্ঞান বুদ্ধি হয় নাকি সেখানেটাকে তোমার আকেল এবং তোমার এই আক্কেল দাঁত ওঠার সময় এবং শুধু তুমি জানো না তোমার চারপাশের মানুষজন জেনে যাবে যে তোমার যে আকেল দাঁত উঠছে কেউ জানবে মানে আকেল দাঁত উঠার সময় অনেক বেশি ব্যথা হয় বেশি এবং ক্ষেত্র বেশি এরকমও হয় আকেল দাঁত ঠিক যদি নিজস্ব ওয়েতে বা যে ওয়েতে ওঠার কথা কারণ যে এই উঠার সময় কি করে আশেপাশে দাঁতকে কি করে প্রেস করে অনেক সময় হয় কি যে আকেল দাঁত অনেক সময় অনেকের এত বেশি ব্যথা হয় বা এত বেশি তোমার এটা তোমার ট্র্যাকলেস হয়ে যায় ওই যে আক্কেল দাঁতটাকে তোমার কি করতে হয় মাড়ে কেটে ফেলে দিতে হয় অনেকের এরকম করতে হয় এখন খেয়াল করতে তাহলে দেখো

বলো বাচ্চাদের কোন দাঁতটা থাকবে না বাচ্চাদের ক্ষেত্রে কোন দাঁতটা থাকে না কি বলতে পারবা বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখবা তোমরা সবাই বাচ্চাদের কোনটা থাকে না এটা সবাই তোমরা অ্যান্সার দাও মোলার এখানে তো স্লাইডে আসে এই কারণে তোমরা সবাই প্রি মোলার দিচ্ছ এটা তোমাদের কোয়েশ্চেন করা তোমরা অনেকেই বলো অনেকে ভুল ধারণা যেহেতু মোলার থাকে একদম কোন মোলারটা হয়তো থাকে না না বাচ্চাদের মিসিং থাকে হচ্ছে কি প্রি মোলার তাহলে বাচ্চাদের প্রি থাকবে না তার মানে পি জিরো হম পি টু হয়ে গেল তারপর খেয়াল করো বাচ্চা প্রিমোলার নাই তারপরে খেয়াল করো বাচ্চাদের তাইলে দেখো মোলার তাহলে আই টু সি ওয়ান ঠিক আছে আর মোলার কি হবে ওদের কি বাচ্চাদের তাহলে মোলার কি এম থ্রি জায়গায় কি এম টু হবে হ্যাঁ কারণ যেহেতু তোমারই আকেল দাধানে বাচ্চাদের কখন কোথ থেকে হবে তার কারণে তোমার বাচ্চাদের সংকেত হচ্ছে আই টু সি ওয়ান এম টু মানে প্রথম একটা বাচ্চার যে দাঁতগুলো ওঠে হ্যাঁ মানে যে দুধ খেতে খেতে বা যখন তোমার ছোট থাকা অবস্থা মানে প্রথম যে দাঁতগুলো ওঠে বা যেগুলো পরে পড়ে যায় আর কি সেগুলো আমরা দুধ দাঁত বলি বা মিল্ক টিথ বলা হয় তাহলে দুধ দাঁত দেখ সংকেত কি দেখো তাহলে দুই দুই চার পাঁচ দশ 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 বিশটা তাহলে দুধ দাঁত হচ্ছে বিশটা এটা অনেক সময় তোমার ধরো তোমার ছয় বছর হম এরকম ছয় বছর পর্যন্ত আর কি মানে তোমার ওই যে একটা দাঁত না পড়ার সময় যেটা আর কি মানে বছর বলতে পারো কি অনেক সময় তোমার বয়স দিয়ে কোয়েশ্চেন দেয় যে ছয় বছরের একটা বাচ্চার যে ছয় বছরের একটা বাচ্চার তোমার হচ্ছে ডেন্টাল ফর্মুলা কি তাহলে ছয় বছর একটা বাচ্চা মানে কি দুধ দাঁত সংকেত চাইছে মানে ছোট বাচ্চা মানে তোমার কি দুধ দাঁত সংকেত তারপর খেয়াল করো এই যে তোমরা তো ধরো আমরা তো বিভিন্ন ধরনের খাবার টেস্ট পাই একটা কি মিষ্টি লবণাক্ত তারপর হচ্ছে তোমার টক তিতা হ্যাঁ এইগুলোর জন্য কি আমাদের জিভার মধ্যে কি টেস্ট বার্ড বলি টেস্ট বার্ড টেস্ট বার্ড বলি যে টেস্ট বার্ড আছে যেগুলোর জন্য আমরা কি খাবারের স্বাদ পাই টেস্ট বার্ড বা এখানে কিছু কি আছে রিসেপ্টর আছে আমাদের টাঙের বা জিভার মধ্যে রিসেপ্টর আছে রিসেপ্টর মানে কি স্নায়ুগুচ্ছ রিসেপ্টর মানে কি স্নায়ুগুচ্ছ যার হচ্ছে এক একটা এক একটা টেস্ট এখন একটু খেয়াল করো হ্যাঁ আমি সবই বলতেছি একটু খেয়াল করো এখন যে জিনিসটা সেটা হচ্ছে বলা হয় যে কি আমাদের জিব্বার যে যেমন সামনে সেখানে কি মিষ্টি যে দেখাব সুইট আর মিষ্টির অপোজিট তাহলে মিষ্টির ঠিক তার মানে আমাদের পিছন দিকে কোন ছাড়টা আমরা মেনলি ভালোভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে কি তিতাটা মানে বিটার তারপর দেখো আমাদের জিব্বার অগ্রভাগের দুই পাশে দুই পাশে কি সল্টি আর তার পিছন দিকে দুই পাশে কি সাওয়ার তাহলে মনে রাখবে কিভাবে সুইট সুইট হচ্ছে একদম তোমার জিব্বার একদম অগ্রভাগটা আর সুইটের অপোজিট আমরা কি জানি বিটার তাহলে একদম বিটার হচ্ছে একদম ঠিক অপোজিটে হম একদম পিছন দিকে তারপর দুই পাশে দেখো শুরুতে কি আমাদের জিব্বার দুই পাশে প্রথম শুরুতে সল্টি সল্টি আর নিচ পিছন হচ্ছে সাওয়ার মানে হচ্ছে তোমার লবণাক্ত মমতা আর হচ্ছে তোমার টক তাহলে এখন কথা হচ্ছে আর একটা রিসেপ্টর আছে এখানে তোমাদের পাঁচটা চারটা কথা বলেছে বেসিক্যালি আমাদের টেস্ট বার্ড আমাদের টেস্ট হচ্ছে পাঁচটা আরেকটা কি উমামি যেটাকে বলি উমামি উমামি হচ্ছে তোমার এই দেখো এই যে আমরা যে মাংস খাই মাংসের স্বাদ কেমন বলো এই মাংসের স্বাদ কেমন মাংসের স্বাদ কি তিতা নোনতা নাকি মিষ্টি বলো মাংসের স্বাদ কেমন বা আমরা যে যে তোমার মাছ খাই তারপর শাকসবজি খাই এগুলোর এটা কি মিষ্টি নাকি তিতা নাকি তোমার হচ্ছে লবণাক্ততা এটা কি তোমার একদম স্পেসিফিক তুমি বলতে পারবা বলো এই বলো বলা যাবে কি না বলা যাবে না যে আমাদের মাংস যে আমাদের বেশিরভাগ যে খাবার খাচ্ছি এই যে মাংস মাছ এগুলো কিন্তু তোমার মিষ্টিও বলতে পারবে না নোনতাও বলতে পারবা না টকও বলতে পারবে না তাহলে ওই যে স্পেশাল যে আরেকটা স্বাদ আছে এটা হচ্ছে উমামি এই যে মাংসের স্বাদ তারপর তোমার হচ্ছে মাছের স্বাদ তারপর তোমার শাকসবজির স্বাদ হ্যাঁ এটাকে বলে উমামি বলে কথা বুঝতে পারছো এই উমামি তোমার হচ্ছে উমামি তোমার হচ্ছে এই উমামি যেটা এটার জন্য তোমার হচ্ছে আলাদা রিসেপ্টর আছে যেটা দিয়ে আমরা স্বাদটা পাই তাহলে এখন আমাকে বলো তাহলে উমামির জন্য আমরা পেয়ে গেলাম হ্যাঁ 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 অতুলিনীয় স্বাদ যেটা এখন তাহলে আমাকে বলো এখন তাহলে আমাকে বলো যে সেটা হচ্ছে ঝাল যেটা বা স্পাইসি যেটাকে বলি ঝালের জন্য ঝালের জন্য কোন রিসেপ্টর থাকবে বলো ঝালের জন্য কোন রিসেপ্টর থাকে বলতে পারবা তো ঝালের জন্য কোন রিসেপ্টর থাকবে কেউ জানো তাহলে এখন কথা হচ্ছে যেটা নিয়ে তোমরা খুব এক্সাইটেড হয়ে যাও যে এই কথাটা এই কোয়েশ্চেন এইখানে পড়াটা আসলে তোমরা সবাই ঝাল নিয়ে সবাই মানে কি বলে মানে সদল বলে উঠে উঠে লাগো সেটা হচ্ছে কি এখানে তোমার বেসিক্যালি মনে হচ্ছে তোমার ঝাল কিন্তু আসলে কোন স্বাদের মধ্যে পড়ে না কথা বুঝতে পারছো ঝাল কোনো স্বাদের মধ্যে পড়ে না এটা মনে রাখবা ঝাল যেহেতু কোন স্বাদের মধ্যে যা সেটা হচ্ছে তোমার কি ঝালটা আমাদের একটা পেন সেনসেশন দেয় হ্যাঁ ঝালটা হচ্ছে পেন এবং একটা ওয়ার্ম সেনসেশন দেয় কথা বুঝতে পারছো তো ঝালটা মানে আমাদের কোন স্বাদের মধ্যে পড়ে না সো ঝালের জন্য স্পেসিফিক কোনো স্বাদের কোনো রিসেপ্টর নাই ক্লিয়ার এখন কথা হচ্ছে হ্যাঁ ঝালা পড়া করে যেটা বললাম হ্যাঁ তাহলে তোমার এখানে বললাম পেন পেন সেন্সেশন পেন ঝালের কারণে পেন সেনসেশন দেয় তোমার গরম গরম বা টেম্পারেচার সেনসেশন দেয় ক্লিয়ার কথাটা হ্যাঁ এখন একটু কথা বলো এখন একটু আমাকে বলো সেটা হচ্ছে এই যা যা পড়লাম হ্যাঁ দুঃখজনক হলো সত্য যে বর্তমানে আসলে টেস্ট বাদ এখন যেটা বললাম এই যে দেখো এখানে সুইট তার মানে কি তুমি যেখানে সাওয়ার বা যেখানে তোমার বিটার বিটারের জায়গায় তুমি কি সুইট টেস্টটা পাবা না বলো এই বিটারের জায়গায় তুমি সুইট টেস্ট পাবা না বা সাওয়ারের জায়গায় কি সল্টের টেস্ট না সুইটের জায়গায় কি তুমি বিটার টেস্ট পাবা না বলো তো জিব্বার আগে যে তুমি জিব্বার আগে যে তুমি কি একটা তিতা জিনিস নাও তাহলে এটা কি স্বাদ পাবা না এই পাবা কিনা বলো পাও তো না কেউ কেউ যদি না পাও তো আজকে টেস্ট করে ফেলিও যে সব কিছু টেস্ট করবা যে জিব্বার আগায় লাগাবা হচ্ছে একটা চিনি লাগাবা জিব্বার দুই পাশে লাগাবা নুন কি বলে লবণ লাগাবা পিছন দিকে তেঁতুল লাগাবা দুই পাশে একদম পিছন দিকে লাগাবা কি তিতা যে কোনো লাগাই ফেলবা হ্যাঁ লাগা আজকে টেস্ট করে ফেলবা ব্যাপারটা হচ্ছে কি আমরা সব জায়গায় টেস্ট পাই কারণ আমাদের বেসিক্যালি গুলো আমাদের পুরো টাঙের মধ্যে থাকে বা পুরো জিব্বার মধ্যে থাকে তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে রিসেপ্টের কথা বলছে এটা আসলে তোমার বর্তমানটা ভুল প্রমাণিত বা এটা আসলে এরকম কোনো ব্যাপার না যে সুইট শুধু এখানে সুইটি পাবো ব্যাপারটা সেটা না মানে যেটা বলছে এটা হচ্ছে তোমার বর্তমানে এটা মানে এটা রং একটা থিওরি আর কি হুম তাও তোমাদের যেহেতু বইতে আছে এবং পরীক্ষা যেহেতু আসে পড়তে হবে তাহলে কিভাবে পড়বা সুইট বিটার সুইট তার যদি বিটার তারপর দুই পাশে সামনে সল্টি সাওয়ার সুইট বিটার সল্টি সাওয়ার ওকে তো এভাবে একটু তোমার কোন পুরো বেসিক্যালি বললাম তো রিসেপ্টারগুলো পুরো জিব্বার মধ্যে থাকে এটা তুমি তো সেটা তো তুমি প্রমাণ তুমি নিজে টেস্ট করে দেখো না তোমার জিব্বার তুমি সব জায়গায় সব ধরনের টেস্ট পাচ্ছ তার মানে কি তোমার জিব্বার প্রত্যেকটা জায়গায় সব ধরনের রিসেপ্টরি আছে তো ব্যাপারটা হচ্ছে তোমার মানে বেশি সেন্সিটিভ হচ্ছে তোমার পাশের গুলা এখানে দেখো পাশের দেখেছে দেখাইছে মাঝখানে দেখো কোনো রিসেপ্টর দেখায় নেই দেখো পাশে সামনে মানে যে কোনো পেরি ফেরি বা প্রান্তের অংশটা দেখাইছে কারণ এই অংশটা হচ্ছে তোমার কি এই অংশটা হচ্ছে তোমার বেশি সেন্সিটিভ তারপর খেয়াল করো এখন আমরা চলে আসি পাকস্থলি পাকস্থলি দেখো আমাদের পাকস্থলি কি কি অংশ আছে একটু খেয়াল করো পাকস্থলি দেখো আমাদের পাকস্থলীর উপরে কি পাকস্থলীর উপরে কি আছে দেখো পাকস্থলীর উপরে আছে তোমার হচ্ছে আমরা জানি কি অন্ন নালী যে অন্ন নালীটা পাকস্থলীর সাথে যুক্ত হচ্ছে তাহলে এখানে অন্ন নালী যুক্ত হচ্ছে যে অংশ দিয়ে অর্থাৎ অন্ন নালী আর পাকস্থলীর জাংশন সেটাকে বলা হয় কি কার্ডিয়া বলে সেখানে কি বলে এটাকে বলে কার্ডিয়া এবং এখানে একটা কি দরজার মতো থাকে যেটা স্পিংটার বলি কার্ডিয়া স্পিংটার বলি ক্লিয়ার তারপর দেখো এই পাকস্থলী পাকস্থলী শেষ হওয়ার পরও কাশে যুক্ত থাকবে তাহলে পাকস্থলীর উপর হচ্ছে তোমার কি খাদ্য নালী আর পাকস্থলী নিচে থাকবে কি ডিওডেনাম থাকবে তাহলে ডিওডেনাম আর পাকস্থলী তার মাঝে যে কানেকশন সেটাকে আমরা কি বলি পাইলোরাস বলি সেটাকে আমরা কি বলি পাইলোরাস বলি এখন তাহলে এখানেও ঠিক সেম আমরা যেখানে তাহলে কি এটা একটা তাহলে পাকস্থলী আর ডিওডাম তার মাঝখানে কি তাহলে একটা একটা কি বাউথ থাকবে বা একটা দরজা থাকবে সে দরজাকে আমরা কি বলি পাইলোরিক স্প্রিংটার তাহলে এখানে পাকস্থলী উপরের নিচে কি দুইটা স্ফিংটার বা দুইটা দরজা আছে হ্যাঁ দুইটা দরজা আছে একটা হচ্ছে উপরে হচ্ছে তোমার উপরেটাকে বলি কার্ডিক স্পিংটার নিচেরটাকে বলি পাইলরিক স্পিংটার নর্মালি ওরা ওয়ান ওয়ে হিসেবে কাজ করে নর্মালি ওয়ান ওয়ে হিসেবে কাজ করে কিন্তু যখন তুমি কি তুমি যখন তুমি বমি করো তখন কি উল্টা হয়ে যায় হ্যাঁ তখন ওরা উল্টা দিকেও কাজ করে তারপরে কি খেয়াল করো যে দেখো তারপর কি কি পার্ট আছে দেখো উপরে পার্ট এই উপরের পার্টটাকে আমরা কি বলি ফান্ডাস বলি পাকস্থলী উপরের পার্টটাকে ফান্ডাস বলা হয় মাঝখান অংশটা বডি বলি তারপর তোমার হচ্ছে নিচে অংশটা কি অ্যান্ট্রাম বলে তিনটা অংশ ফান্ডাস বডি অ্যান্ট্রাম তারপর দেখো এই যে পাকিস্তানের মধ্যে বিভিন্ন গ্যাস থাকে হ্যাঁ এই গ্যাসটা কই থাকে গ্যাসটা থাকবে কোথায় বলো তো আমরা গ্যাস অলরেডি কি উপর দিকে থাকে তা পাকিস্তানের যে গ্যাসটা থাকবে সেটা থাকবে এই ফান্ডাসের মধ্যে গ্যাসটা থাকবে ফান্ডাসের মধ্যে গ্যাস ফান্ডিক গ্যাসও বলি এখন খেয়াল করো তাহলে এখানে যে দুইটাই স্ফিংটার মনে রাখতে হবে আর ধৈর্য তো আগে পড়ানো হয়ে গেছে এগুলো পড়বা এখন একটু খেয়াল করো যে আমাদের পাকিস্তানের ধারণ ক্ষমতা কতটুকু যে প্রাপ্ত বয়সের ক্ষেত্রে বলা হয় কি দেড় থেকে দুই লিটার দেড় থেকে দুই লিটার নরমালি ধারণ ক্ষমতা না আমরা তো ভালো খাবার পাইলে মোটামুটি কি করি একদম গলা শুদ্ধা খাই ফেলি গলা সমান খাই ফেলি তারপর খেয়াল করো এটা একটা ক্যাপাসিটি আছে কিন্তু তুমি চাইলেই যা ইচ্ছা একদম পুরা চাইলে সব খাবার একসাথে ঢেলে দিতে পারবা না তারপর খেয়াল করো যে বয়স সন্ধিকালে বলা হয় এক লিটার মানে যত বয়স বাড়ে তত ধারণ ক্ষমতাটা বাড়ে এখন কমনলি তোমরা একটা জিনিস দেখছো যে বাচ্চাদের ক্ষেত্রে যে দেখো বাচ্চাদের ক্ষেত্রে ধারণ ক্ষমতা কত রকম তিরিশ এম একদম নবজাতকের ধারণ ক্ষমতা তিরিশ এম এল এই কারণে দেখবা তোমরা নর্মালি দেখবে বাচ্চাদের যে মায়েদের কমন যে কমপ্লেন যে বাচ্চা খায় না হ্যাঁ যে বাচ্চা শুকায় যাচ্ছে বাচ্চা খায় না দেখবে যে বাচ্চার ওজন দেখবে চল্লিশ কেজি তাও দেখবে বলে বাচ্চা খায় না তো ব্যাপারটা হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে দেখো যে বাচ্চারা দেখবে যে মারা অনেক কি জোর করে খাওয়ায় জোর করে খাওয়াই লাগবে বাচ্চা কি দুই মিনিট পরে বমি করে দেয় কারণ কি কারণ বাচ্চারা একটা পাকস্থলী খুবই ছোট বাচ্চা মানুষ ছোট তার পাকস্থলি ছোট দেখেন যেমন দেখো নবজাতকের পাকস্থলী হচ্ছে কত তিরিশ এম এল তিরিশ এম মানে এখানে কি ছয় চামচ পরিমাণ টি স্পুন যেটা বললাম ছোট যে চামচগুলো না মানে এক চামচ মানে ফাইভ বলি তার মানে চামচের মতো হ্যাঁ তার মানে তুমি দেখো এটা বাচ্চাকে যখন খাওয়ায় খাওয়ায় মাকে চাই যে একদম পুরো প্লেট সুদ্ধা খাওয়াই দিতে সেটা তো বাচ্চার ক্যাপাসিটি বুঝতে হবে একটা বাচ্চা তো ছোট থাকে এখানে তোমার ওকে হচ্ছে তোমার কি ওর পাকস্থলে ছোট হতো ধারণ ক্ষমতা সামান্য একটু এখান থেকে ওকে তুমি যত এখান থেকে বাচ্চাদের জোর করে খাওয়াইলে দেখবে একটু পরে বমি করে দেয় হম এটা কারণ হচ্ছে তোমার বাচ্চাদের পাকস্থলি তো ছোট তারপর খেয়াল করে এই যে দেখো এগুলো সব বলছি যে কোনটা কি লার্জ इंटेস্টাইন আছে সেন্ডিং কোলো বলা হয়ে গেছে তারপর চলে আসো ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্র দেখো এই যে দেখো ক্ষুদ্রান্ত্রের তাহলে দেখো ক্ষুদ্রান্ত্র বিস্তৃতি থেকে পাইলরিক স্পিংটা থেকে সিকাম পর্যন্ত এখন এখন একটা জিনিস খেয়াল করো যে তিনটা অংশ যে বলছিলাম এখন দেখো যে ডিউডেনাম এই ডিডেনাম কি ইউ আকৃতির এখন আমরা ইউ আকৃতির আর কি 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 পড়ছিলাম বলো ইউ আকৃতির কি কি ছিল এই ইউ আকৃতি তোমরা আরো পড়ছো কি কি বলো ইউ আকৃতির কি কি ছিল তোমরা আরো মানে আগেই পড়ে আসছি ইউ আকৃতি কি কি আছে তোমরা পড়ছো কি এই ইউ আকৃতির মধ্যে আগের অধ্যায় পড়ে আসছিলে কি বলো লুপ অফ হ্যানলি লুপ অফ হ্যানলি তারপর আরো আছে তোমার কি হাইওয়েড অস্থি হাইওয়েড অস্থি এবং হচ্ছে তোমার ম্যান্ডিবল এগুলো সবই হচ্ছে ইউসেব এগুলো পরে পড়বে আরো হাইওয়েড ম্যান্ডিবল হ্যাঁ এগুলা সব হচ্ছে কি তোমার ইউসেপ তাহলে ইউসেপ তিনটা চারটা একসাথে আমরা পড়ে ফেললাম ডিউডেনাম গ্রুপ অফ হ্যান্ডলি আটা হাইওয়ে আটা কি ম্যান্ডিবল তারপর দেখো যে ইলিয়াম আমাদের যে তিনটা পার্টের মধ্যে সবচেয়ে বড় পার্ট কোনটা ইলিয়াম তারপর এখন দেখো বৃহদন্ত্র এগুলো দেখো বলে সিকাম তারপর কোলন মলাশয় সব কিছুগুলো বলা হয়ে গেছে আগে বলে ফেলছি এখন চলে আসো যে গ্রন্থিগুলা পাঁচ ধরনের গ্রন্থি থাকে একটাই আমরা পড়বো যে লালা গ্রন্থি থাকে মুখের মধ্যে তারপর তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকস্থলে গ্যাস্ট্রিক মানে পাকস্থলি আন্ত্রিক মানে অন্ত্র তারপর অগ্নাশয় মানে কি প্যানক্রিয়াস যেটাকে আমরা বলি তারপর কি যক্রিত এখন চলে আসো এখন একটু খেয়াল করো এই যে আমাদের লালা গ্রন্থি লালা গ্রন্থি থাকে কি তিন জোড়া আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থি থাকে তিন জোড়া কই কোন 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 দিক থাকে একটু খেয়াল রাখো খেয়াল করো এক নম্বর দেখো প্যারোটিড গ্রন্থি আমি প্রত্যেকটা হচ্ছে দুইটা দুইটা করে দুই পাশে প্যারোটিড তারপর কি সাবম্যান্ডিগুলার আর সাবলিঙ্গুয়াল প্যারোটিড প্যারোটিড হচ্ছে মনে রাখবো হচ্ছে আমাদের কানের নিচে আমাদের কানের নিচে গালের দুই পাশে থাকে দুই পাশে দুইটা দুইটা কানের নিচে দুই পাশে থাকে কি গ্রন্থি বলি এবং এটি হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় বড় লালা লালা গ্রন্থি গ্রন্থি হচ্ছে এটা মনে রাখতে হবে এবং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্যারোটিড গ্রন্থি তোমরা সবাই মামস নাম শুনছো না মামস যে মামস ভাইরাস যে মামস হয় এই মামস হইলে এই প্যারোটিড গ্রন্থির মধ্যে ইনফেকশন হয় এবং প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায় যার কারণে দেখবা যাদের মামস হয় তাদের কি গাল ফুলে যায় যেমন সবাই অনেকে হয়তো অনেকেরই হয়েছে মামস হওয়ার তোমাদের হয়তো কারো কারো মামস হতে পারে যে মামস হইলে তোমার এই প্যারোটির গ্রন্থি ফুলে যায় এটা মনে রাখবা যে প্যারোটাইটিস বলি প্যারোটির গ্রন্থির মধ্যে ইনফেকশন হয় তারপর তারপর দেখো যেহেতু এটা কি এটা একটা লালা গ্রন্থি বা তো এটা একটা কি নালি দিয়ে উন্মুক্ত হয় এবং এটা কি বলছে যে ঊর্ধ্ব চালে যে দ্বিতীয় মোলারটিথ আমাদের যে মোলারটিথ কয়টা মোলারটিথ হচ্ছে কয়টা তিনটা মোলারটিথ তিনটা তিনটার মধ্যে যে সেকেন্ড মোলারটিথ যেটা মানে তোমার একদম ডান পাশে ভিতর দিয়ে যেতে থাকো সেকেন্ড মোলারটি যেটা সেকেন্ড মোলারটির যে জায়গায় উপরে চলে সেকেন্ড মোলারটির যে জায়গায় ওই জায়গার মধ্যে এই প্যারাটিট গ্রন্থির নালিটা ওপেন করছে বা উন্মুক্ত হয়েছে ঠিক আছে এটা একটু মনে রাখবা তারপর খেয়াল করো সাবম্যান্ডিবুলার সাব মানে কি সাব মানে নিচে সাব মানে নিচে ম্যান্ডিবল মানে ম্যান্ডিবল মানে ম্যানডিবলের নিচে তাহলে ম্যান্ডিবলের নিচে দুই জায়গায় যেটা থাকবে সেটাকে আমরা বলি সাব ম্যান্ডিবুলার যেটা হচ্ছে আমাদের মানে যে ফ্রেনুলাম ফ্রেনুলাম মানে কি আমাদের জিব্বাটা উল্টাইলে জিব্বা যখন তুমি উল্টা আয়নার সামনে তখন দেখবো চিকন একটা দেখবো জিব্বার একদম মাঝখানে মানে জিব্বার বেসটা যে একটা চিকন একটা নালি যুক্ত করে রাখছে আমরা ফ্রেনুলাম বলে আমাদের ঠিক জিব্বার নিচের দিকে থাকে তা অংশ সেটা নাম ফ্রেনুলাম ফ্রেনুলামের মানে জিব্বার নিচে দুই পাশে হচ্ছে তোমার সাবমেন্ডিগুলার নালিটা উন্মুক্ত হয় উন্মুক্ত হয় মানে ও এই এই জায়গা দিয়ে তোমার ওর যে সিক্রেশনটা সিক্রেশনটা বের করে দেয় তারপর আবার দেখো সাব সাব মানে আমরা জানি নিচে লিঙ্গুয়া মানে কি বলতো লিঙ্গুয়া মানে জিব্বা তারপর জিব্বার নিচে তাহলে জিব্বার নিচে এটাও ঠিক সেম জিব্বার নিচে ফ্রেনুলামের উভয় পাশে উন্মুক্ত হবে ক্লিয়ার তাহলে দেখো এই প্যারোটিটার দুই পাশে দুইটা সাব ম্যান্ডিবল ম্যান্ডিবলের নিচে দুই পাশে দুইটা আর জিব্বার নিচে সাব লিঙ্গুয়াল দুই পাশে দুইটা ক্লিয়ার তো এই জিনিসগুলো একটু পড়বা তারপর জাস্ট নামগুলো লাগবে নামগুলা লাগবে এখন খেয়াল করো লালা গ্রন্থি থেকে কি আসবে বলো লালা গ্রন্থি থেকে আমরা সবাই জানি লালা গ্রন্থি থেকে কি আসে লালা রস আসে যেটা আমরা যে বিভিন্ন খাবার দাবার দেখলেই আমাদের কি মুখ ফুরে যায় হ্যাঁ যে ধরো এই যে বিরিয়ানি কথা বিরিয়ানির গ্রাম শুনলে বা বিরিয়ানির কথা শুনলে হ্যাঁ তারপর ধরো টক জাতীয় জিনিসের কথা শুনলে সাথে সাথে কি হয় বলো আমাদের মুখ ভর্তি হয়ে যায় সেটা হচ্ছে তোমার লালা যেটাকে বলি তাহলে একজন সুস্থ মানুষের দেখো কতটুকু লালা খরণ হয় দেখো প্রায় দেড় লিটারের মতো এক থেকে দেড় লিটার হ্যাঁ এক থেকে বারোশো থেকে পনেরোশো এম এল যেটাকে বলি হ্যাঁ যে বারোশো থেকে পনেরোশো এম এবং লালা হচ্ছে কি লালা হচ্ছে অম্লীয় পিএসটা হচ্ছে ফোর এটা একটু মনে রাখবা সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর তার মানে কি সব আমরা সামান্য একটু আর আমরা জানি যে কোনো জিনিসের রসের মধ্যে কি পানির পরিমাণে বেশি থাকে এখানে পানির পরিমাণে বেশি নাইনটি ফাইভ নাইনটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাকি কি কি আছে জাস্ট একবার পড়বা হ্যাঁ যে অজৈব পদার্থ কি কি সোডিয়াম পটাশিয়াম কার্বনেট ক্লোরাইড জৈব পদার্থ কি কি আছে ইউরিয়া ইউরিক মিউসিন এটা মনে রাখতে হবে কারণ আমরা জানি কি লালার লালার মেন কাজ কি লালার মেইন কাজ হচ্ছে খাবারটাকে মিক্স করে পিচ্ছিল করে দেয় কথা বলছে আমাদের খাবারটাকে মিক্সিং করা মুখের মধ্যে মিক্স করা সে কার কার লালার কাজ এবং খাবারটাকে পিচ্ছিল করে দেয় এই মিউসিনটাই মেনলি খাবারটাকে পিচ্ছিল করতে সাহায্য করে খাবারটা খাই মিউসিন একটা প্রোটিন মিউসিন একটা প্রোটিন যেটা খাবারকে কি করে পিচ্ছিল করে দেয় তার প্রায়শো যে এখানে এখন আমরা জানি আমাদের মুখের মধ্যে শুধুমাত্র একটা খাবারের পরিপাক হয় সেটা কোনটা আমাদের মুখের মধ্যে শুধু একটা খাবারের পরিপাক হয় সেটা কোনটা সেটা হচ্ছে একমাত্র শর্করা আমাদের মুখের মধ্যে শুধুমাত্র শর্করার পরিপাক হয় তাহলে এখন আমাকে বলো এখন তাহলে আমাকে বলো আমাদের পাকস্থলীর মধ্যে পাকস্থলীর মধ্যে কার কার পরিপাক হবে জানো পাকস্থলীর মধ্যে কার কার পরিপাক হয় মুখের মধ্যে হয় শুধুমাত্র শর্করা পাকস্থলীর মধ্যে কার পরিপাক হবে পাকস্থলীর মধ্যে সবার পরিপাক হবে পাকস্থলীর মধ্যে সবার পরিপাক হবে না পাকস্থলীর মধ্যে আবার শর্করার পরিপাক হবে না পাকস্থলীর মধ্যে শুধুমাত্র দুইটার পরিপাক হবে একটা হলো প্রোটিন আর একটা লিপিড কথা বলছো পাকস্থলীতে হবে দুইটা জিনিস পাকস্থলী প প্রোটিন আর সাথে লিপিড এই দুইটা জিনিসের পরিপাক হবে আর মুখের মধ্যে শুধুমাত্র কোনটার শুধুমাত্র শর্করার পরিপাক হবে সেটা কারণ কি কারণ হচ্ছে এখানে কি আছে এখানে শর্করা পরিপাকের এনজাইম আছে যেটাকে আমরা কি বলি স্যালাইভারি এমাইলেজ বা টায়ালিন বলি অ্যামাইলেজ বা টাইলিন আর কি মল্টেজ এই দুইটা এঞ্জাম মাস্ট মনে রাখতে হবে যে মুখের মধ্যে লালার সাথে দুইটা অ্যাঞ্জামি আছে একটা হলো স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন আর একটা মলটেজ যার কারণে কি এখানে যেহেতু প্রোটিন এবং লিপিড পরিপাকের অ্যাঞ্জাম থাকে না এই কারণে এখানে আমিষ আর স্নেহ বা লিপিড প্রোটিন পরিপাক হয় না এই কথাটা মাস্ট সরি সবাই একটু মন রাখতে পারে খুব ইম্পর্টেন্ট তারপর চলে আসো যকৃত বা লিভার যেটাকে আমরা কি বলি বলি যকৃত বা লিভার বা খাটি বাংলা যেটা আমরা বলি ঠিক আছে এখন এই যকৃতকে আমরা কি বলি যকৃত হচ্ছে কি আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি সবচেয়ে বড় গ্রন্থি ক্লিয়ার তো এখন আমাকে বলো যকৃত কি তোমার বহিখরা গ্রন্থি না অন্তঃখরা গ্রন্থি না মিক্স কেউ জানো যকৃত কি তোমার বহিখরা না অন্তঃখরা নাকি মিক্স মিশ্র এখন তোমাদের বই অনুযায়ী হচ্ছে বহিখরা খরা গ্রন্থি তোমরা এমন বেসিক্যালি তোমার মিক্স কিন্তু তোমাদের বই অনুযায়ী বই অনুযায়ী হচ্ছে এটা দেওয়া হচ্ছে কি বহিখরা গ্রন্থি তোমাদের বই অনুসারে বহি খরা গ্রন্থ এটা মনে রাখতে যেহেতু তোমাদের বইতে বহি পড়তে হবে বাট আমরা মেডিকেল বা আমাদের এটা হচ্ছে কি মানে প্রকৃত অর্থে এটা অন্তখরা অংশ আছে বহি খরা অংশ আছে কিন্তু তোমাদের বইতে যেহেতু বহিখরা অংশ এটাকে প্রমাণ করা হয়েছে তো বহি তোমরা ভালো করে পড়বা ক্লিয়ার কথাটা তারপর আমরা কি বলি তাহলে এখন আমরা যদি সবচেয়ে বড় গ্রন্থি পড়লাম মানবদের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা বলো তো মানে সবচেয়ে বড় গ্রন্থ যেহেতু যকৃৎ সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে তোমার কি সবচেয়ে সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে তোমার কি পিটুইটারি সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি তারপর আসলে যে আমরা কি বলি যে যকৃতে দেখো যকৃত কি দেখো যকৃতের যে পর্দাটা যকৃতের পর্দার নাম কি জানো যকৃৎ পর্দা বা আবরণটা যকৃতের আবরণকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল গ্লিসন্স ক্যাপসুল যকৃতের পর্দার নাম হচ্ছে কি গ্লিসনস এটা একবার আসছিল কোশ্চেনে গ্লিস ক্যাপসুল এটা মনে রাখবো যকৃতের যে আবরণটা থাকে সেই আবরণটার নাম কি গ্লিসনস ক্যাপসুল বলি তারপর এখানে একটু খেয়াল করো তারপর দেখো এই যে দেখো যকৃত হ্যাঁ যকৃত দেখো মেইন হচ্ছে তোমার চারটা খন্ড বাট আমরা এখানে মেইনলি দেখছি দুইটা খন্ড দেখতেছি দেখো এই দেখো এই যে দেখো ডান দিকে এই যে এটা হচ্ছে ডান খন্ড এটা হচ্ছে ডান খন্ড এটা হচ্ছে বামখণ্ড এবং যকৃতটা দেখো ডান খন্ড দেখো যেহেতু অনেক বড় এবং যক্রীতা থাকে আমাদের ঠিক ডায়াফ্রামের ঠিক নিচেই ডায়ফ্রামের ঠিক নিচে এবং ডান পাশে বেশি অংশ থাকে বাম পাশে খুবই সামান্য অংশ থাকে এবং তোমরা এটাও জানো যে ডান পাশে যখন দেখো বিশাল একটা অংশ থাকার কারণে ডান দিকের কিডনিটা ডান দিকের কিডনিটা কি একটু কি থাকে একটু নিচে থাকে ঠিক আছে তারপর খেয়াল করো এই যকৃতের কাজ আমরা একটু পরে পড়বো কারণ যকৃতের মনলি মেইনলি কি হয় বিভিন্ন বিপাক সম্পাদিত হয় বিভিন্ন বিপাক সম্পাদিত হয় এখন একটু খেয়াল খেয়াল করো তারপর আরেকটা কাজ কি দেখো এই যকৃতের সাথে দেখো আর আরো একটা অংশ স্যার আমরা কি বলে পিত্তথলি বলি দেখো পিত্তথলি হুম দেখো যকৃতের ঠিক নিচে একটা অংশ না আমরা কি পিত্তথলি যে পিত্তথলির কাজ কি পিত্ত রস জমা করা তাহলে পিত্ত রস মেনলি তৈরি করে কে পিত্ত রস কিন্তু তৈরি করে যকৃত এটা কিন্তু ভোলা যাবে না পিত্তরস তৈরি করা কার কাজ যকৃতের কাজ বাট পিত্ত রসটা জমা করা কার কাজ এই পিত্তথলির কাজ তাহলে এখন একটু খেয়াল করো তাহলে এই যে পিত্ত রসটা যকৃত থেকে তৈরি হয়ে কিভাবে তোমার ফ্লো হয়ে আসবে একটু বোঝার চেষ্টা করো এই যে এটাকে এই যে দেখো এই যে এটার নাম হচ্ছে আমরা কি বলি অভিন্ন যকৃত নালী এই যে এটার নাম হচ্ছে অভিন্ন যকৃত নালী অভিন্ন যকৃত নালী দেখো অভিন্ন যকৃত নালী তারপর অভিন্ন যকৃত নালী তারপর দেখো এই যে এই দেখো পিত্তথলি পিত্তথলি থেকে যে পিত্ত যে নালীটা তৈরি হচ্ছে এ নালীটা এই নালীর নাম কি বলবো বলো এ নালীর নাম কি বলো পিত্ত নালী এখন তোমরাই দেখো এই অভিন্ন যকৃত নালী আর পিত্ত নদী দুটো একসাথ হয়ে গেছে দেখো এই উপরের দিকে ছিল যক্রিত নালী ধরো এই চক্রিত থেকে কি পিত্তরস তৈরি হচ্ছে তৈরি হয়ে অভিন্ন নালী হয়ে তারপর ধরো পিত্ত নালী হয়ে পিত্তরসে পিত্তথলিতে জমা হবে এখন দেখো এই অভিন্ন এই অভিন্ন চক্রিত নালী আর পিত্ত দুটো দুটা দেখো নিচের দিকে একসাথ হয়ে গেছে একসাথ হওয়াটার নাম কি এই একসাথ হওয়াটা হয়ে গেছে এটাকে আমরা বলি অভিন্ন পিত্ত নালী কি বলি আমরা এটাকে অভিন্ন পিত্ত নালী যে দুটো নালী একসাথ হয়ে গেছে এটাকে বলা হয় অভিন্ন পিত্তনালী তারপর দেখো অভিন্ন পিত্ত নালী নি পিত্তি কাঁসা যুক্ত পিত্ত নিচের দিকে কাঁসায় যুক্ত হচ্ছে দেখো অভিন্ন পিত্ত নিচে এই যে এই নালীটা কার বলো এই নালীটা কার নালী এই যে নালীটা আসতেছে কোথ থেকে আসতেছে বলো এই নালীটা আসতেছে কোথ থেকে এই নালীটা আসতেছে তোমার অগ্নাশয় থেকে তোমার এটা নাম হচ্ছে অগ্নাশনালী অগ্নাশয় নালী বা এটাকে আরেকটা নাম বলে উর্সাং নালিও বলে

এটা কি দিয়ে উন্মুক্ত হচ্ছে এটা নাম নাম কি জাংশনটার নাম হচ্ছে এম্পুলা অফ ভেটার এম্পুলা অফ ভেটার খুবই ইম্পর্টেন্ট যে এম্পুলা অফ ভেটার কি কি দিয়ে যুক্ত হয় তাহলে এম্পুলা অফ ভেটার দুইটা দিয়ে দুইটা অংশ দিয়ে একটা হচ্ছে অভিন্ন পিত্তনালী নালী আর একটা কি অগ্নাশনালী আমি আবার বলতেছি একটু খেয়াল করো যকৃত কাজ কি পিত্তরস তৈরি করা পিত্তরস তারপর কিভাবে দেখো যে অভিন্ন যকৃত নালী দিয়ে আসবে দেখো এই অভিন্ন যকৃত নালী তারপর দেখো পিত্তথলি পিত্তথলির সাথে কি এটা নালী যুক্ত হচ্ছে দেখো পিত্তনালী পিত্তথলি থেকে পিত্তনালী আসছে আসে পিত্তনালী আর অভিন্ন যকৃত দুইটা মিল একসাথে হয়ে গেল একসাথে কি গঠন করছে দেখো অভিন্ন পিত্তনালী তারপর অভিন্ন পিত্তনালী দেখো এই যে পিত্ত নিচে দিকে আসলো ওর সাথে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে কোনটা যে আমরা যিনি অগ্নাশ থেকে অগ্নাশ নালী আসতেছে তাহলে অগ্নাশ নালী এসে যুক্ত হবে তাহলে অগ্নাশ নালী আর অভিন্ন পিত্তনালী দুইটা একসাথে যুক্ত হয়ে এই যে দেখেন ভিতরের দিকে যে তোমার ডিউডেনামের সাথে যে এটা ছিদ্র দিয়ে বা যে এটা জাংশন দিয়ে ডিডোনমের সাথে যুক্ত হয় সেই জাংশনটাকে আমরা কি বলি এম্পুল অফ ভেটার ক্লিয়ার এটা তোমার ক্লিয়ার সবাই একটু জানাও যে তোমার কিভাবে তোমার এইভাবে যে কিভাবে তোমার এখানে জিনিসটা আসতেছে এখানে নালিগুলা বুঝে গেছে কিনা সবাই একটু জানাও সবাই একটু চ্যাট বক্সে জানা যে নালিগুলা সবাই বুঝতে পারছো কিনা ওকে ওকে তাহলে এখন একটু দেখো এখন তাহলে আমাকে বল তাহলে দেখো তাহলে এম্পুল অফ ভেটার দিয়ে দুইটা রস আসবে দেখো এম্পুল অফ ভেটার দিয়ে তোমার একসাথে কি পিত্ত রস আসবে আরটা কি আসবে অগ্ন্যাশ রস আসবে ক্লিয়ার কথাটা তাহলে তোমার এই ডিডোনামের মধ্যে পিত্ত এই যে অফ ভেটার দিয়ে পিত্ত রস আসবে আরেকটা কি আসবে বলো পিত্ত রস সাথে সাথে হচ্ছে সাথে সাথে হচ্ছে আরেকটা কি আসবে বলো আরেকটা জিনিস হচ্ছে আসবে অগ্নাশয় এখন আমাকে বলো এই যে দেখ কমনলি দেখবা পিত্তথলির মধ্যে কি হয় বলো পিত্তথলির মধ্যে কমনলি তোমার হচ্ছে কি হয় পাথর হয় স্টোন হয় সবাই যে পিত্তথলি বা গল স্টোন বলে পিত্তথলির পাথর সবাই কমনলি নাম শুনছো যে পিত্তথলির পাথর পিত্তথলির থলির পাথর এবং এই পিত্তথলির পাথর গুলো আস্তে আস্তে দেখবে এগুলো এই এখানে থাকে না এই পাথরগুলো আস্তে আস্তে তোমার কি এগুলো এই পিত্তথলি থেকে চলে আসে এই যে অভিনব পিত্তনালী তো চলে আসে অনেক সময় এবং আশ্চাচ্ছনের ডিউডোনামে চলে আসে অনেক সময় তোমার পাথরগুলো এসে এম্পুল অফ হেটারের মুখটা বন্ধ করে দেয় এবং অনেক সময় তোমার কি এই পাথর ছিল এখানে এখান থেকে চলে আসতে আসতে এক সময় তোমার কি এই প্যান্ট্রেসের মধ্যে চলে আসে বা অগ্নাশের মধ্যে চলে আসে অর্থাৎ পিত্তথলির ফাদার পাথর কিন্তু খুব খারাপ মানে যদি তোমার এটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করলে এটা কিন্তু বিপদ বিপদ ডেকে আনতে পারে যার কারণে তোমার হচ্ছে এই পিত্তথলির পাথর খুবই কমন বিশেষ করে তোমার কমন নর্মালি কাদের কমন ফিমেলদের নর্মালি মেলের চেয়ে ফিমেলদের খুবই কমন আমরা কয়েকটা এফ বলি ফিমেল তারপর তোমার ফরটি যাদের এই অনেকগুলো এফ বলি ফিমেল তারপর ফর্টি তারপর তোমার হচ্ছে ফ্যাটি যারা মোটা তাদের তারপর হচ্ছে তোমার যারা হচ্ছে ফেয়ার বলি ফেয়ার ফেয়ার মানে কি বলো যারা সুন্দর দেখো সুন্দর হলেও বিপদ আছে দেখো সুন্দর হলে স্কিনের ক্ষেত্রেও বিপদ আবার দেখো যারা সুন্দর তাদের ক্ষেত্রে তোমার এই তোমার হচ্ছে তোমার গল ব্যাডার পাথর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাহলে আমরা এগুলো রিস্ক ফ্যাক্টর বলি ঠিক আছে যে তোমার যারা সুন্দর যারা মোটা যারা হচ্ছে তোমার বয়স চল্লিশের উপরে এবং যারা ফিমেল হ্যাঁ এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর বলি আমরা কথা বুঝতে পারছো তাহলে এগুলো জাস্ট জানার জন্য আর কি ঠিক আছে এবং এটা কমনলি এটা খুবই কমন খুবই কমনলি আমাদের সরকারি হসপিটাল বলো প্রাইভেট হসপিটাল সব জায়গায় কমনলি এগুলোর অপারেশন হচ্ছে হুম এখন একটু খেয়াল করো এই যে ফর্সার সুন্দর তো একই কথা রে ভাই সুন্দর বলতে কি বুঝলাম করো তাহলে এখন দেখো এই যে তারপর আমরা কি বলি বড় এবং জৈব 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 বলি বলি কেন কারণ কারণ হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে কারণ হচ্ছে তোমার রেসিজম না রেসিজম না সেটা হচ্ছে বললাম আর কি যে সুন্দর হইলেও বিপদ হ্যাঁ কালো হইলেও বিপদ মানুষ দেখতে পারে না আবার সুন্দর হইলেও বিপদ বিভিন্ন রোগে আক্রমণ করে বেশি হ্যাঁ এখন যেটা বলতেছিলাম দেখো আচ্ছা বলো তো আমাদের বডিতে পাথর হয় কোন কোন জায়গা থেকে বলতে পারো পাথর কোন কোন জায়গায় কয় জায়গায় পাথর বলতে পারো পাথর কোন কোন হয় একটা তো দেখলা এই যে কমনলি পাথর তোমার কি গল এই যে একটা তোমার দেখলা যে পিত্তথলির মধ্যে তারপর তোমার হচ্ছে কিডনির মধ্যে পাথর হয় তারপর আর কই পাথর জানো আবার তোমার হচ্ছে এই যে একটু আগে যে পড়লাম যে লালা গ্রন্থি গুলা এই লালা গ্রন্থির মধ্যে পাথর হতে পারে ঠিক আছে ঠিক আছে স্টোন বলি হ্যাঁ তো তোমার এই যে এই লালা গ্রন্থিগুলোর মধ্যে স্টোন হতে পারে পাথর হতে পারে তারপর তোমরা আরেকটা মজার ব্যাপার হচ্ছে তোমার ইভেন আমাদের ব্রেনের মধ্যে স্টোন হতে পারে যে ক্যালসিয়াম জমা হয়ে একদম শক্ত হয়ে যায় সেটাকে ব্রেন স্টোনও বলে কথা বুঝতে পারছো যে ব্রেন স্টোন অনেক সময় যে যেটা বলছিলাম একটু খেয়াল করো যে জৈব রসায়নগার তারপর দেখো এখন এই যে দেখো এই তারপর দেখো এই যে দেখো আমাদের যে যকৃত হ্যাঁ যকৃত তোমার হচ্ছে নর্মালি ওজনটা একটু খেয়াল আগে ছিল একটা কমন ওজন এখন দেখো পুরুষের হচ্ছে দেখো ওজন কত এক দশমিক চার থেকে এক দশমিক আট আর নারীদের হচ্ছে তুলনায় একটু কম এক দশমিক দুই থেকে এক দশমিক চার বাস্তব কি বাস্তব কি বলে ছেলেদের হচ্ছে কি কলিজা বড় ঠিক আছে এখান ঠিক দেখো যে পুরুষের হচ্ছে তোমার কি কলিজাটা বড় মানে এক দশমিক চার থেকে দশমিক আট কেজি আর নারীদের হচ্ছে একটু কম এক দশমিক দুই থেকে এক দশমিক চার কেজি আর আমরা দেখছিলাম কি যকৃতির মেন খন্ড দুইটা বাট তার সাথে আরো দুইটা খন্ড আছে ভিতরের দিকে তোমরা দেখতে পারবা না একটা বলে কোয়াড্রেট আরটা হচ্ছে হচ্ছে কডেট যক্রীদের হচ্ছে তোমার চারটা খন্ড হুম যকৃতে তো চারটি খণ্ড আছে কোয়াড্রেট কোরেট আর ডানার বাম খণ্ড আর গঠনটা কিবে এটা পড়াই ফিলছি এখন আসো যকৃতের ভূমিকাটা যকৃত কিভাবে কি করে এই যে গ্লাইকোজেন সঞ্চয় করে তারপর তোমার হচ্ছে রক্ত সঞ্চয় করে ভিটামিনের মধ্যে কি কি ভিটামিনের মধ্যে মেইনলি তোমার মনে রাখতে হবে তোমার এই যে আমরা জানি লিপিড সলিবল ভিটামিন কোনগুলো লিপিড সলিবল ভিটামিন তোমার কি কি অ্যাডেক বলি হুম লিপিড ফ্যাট সলিবল ভিটামিন অ্যাডেক আর অ্যাডেক সবগুলা সঞ্চয় করে তার সাথে সাথে ভিটামিন বিও ও সঞ্চয় করে তাহলে এই অ্যাডেক মানে যেগুলো আছে তোমার কি ফ্যাট সোলেবল ভিটামিন ফ্যাট সোলেবল ভিটামিন আর লিপিডে দ্রবণীয় হ্যাঁ এগুলো হচ্ছে তোমার লিপিডে দ্রবণীয় ভিটামিন তার মানে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন বাকি দুইটা বি আর সি তারপরে তোমার এই যে পিত্তরস আমরা তো বললাম যে পিত্তরস তৈরি করা হ্যাঁ মেইনলি কার কাজ মানে তোমার হচ্ছে জকরি এবং তোমার তারপরে এটা কি পিত্তথলিতে জমা হয় তারপর তোমার এই যে আমরা যত জাতীয় খাবার খাই না কেন যত খাবারই খাই না কেন ধরো বিভিন্ন যত খাবার খাই সব খাবার কি আলটিমেটলি তোমার জমা হচ্ছে কোথায় আমরা যে মানে খাবার অতিরিক্ত অংশ ধরো আমরা তো খাবার সাথে মেপে খাই না ধরো আমরা খাবার পেলে তো মাসাল্লাহ ভালো খাবার পেলে একসাথে অনেক বেশি খাবার খাই অনেক বেশি মাছ অনেক বেশি মাংস অনেক বেশি কারবারের খেয়ে ফেলি যখন অনেক বেশি খাবার খাই খাবারের এক্সট্রা অংশগুলা কয়ে গিয়ে জমা হয় জকৃতে গিয়ে জমা হয় ঠিক আছে তারপর তোমার হচ্ছে এই দেখো শর্করা সরকার বিভাগ আমি একটু পরে এগুলো নিয়ে আরো ডিটেলস কথাবার্তা বলবো কারণ আমি জাস্ট কথাগুলো বলে নিচ্ছি এখন কথা হচ্ছে বিপাক আর পরিপাক এটা কি এক জিনিস কিনা বিপাক আর হচ্ছে তোমার মেটাবলিজম আর পরিপাক দুটাকে এক জিনিস এক জিনিস না পরিপাক আমরা জিনিসটা কি পরিপাক হচ্ছে তোমার পরিপাক হচ্ছে আমরা যেটা পরিপাক একটু দেখে আসলাম যে আমাদের পরিপাক নারীদের যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে হ্যাঁ জাস্ট আমাদের যে জটিল খাদ্য হচ্ছে সরল খাদ্য পরিণত হচ্ছে সেটা হচ্ছে পরিপাক আর বিপাক জিনিসটা কি বিপাক হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ভাঙ্গা করা বিপাক হচ্ছে আমাদের পরিপাক নালী ছাড়া আমাদের দেহের ভিতরের দিকে যে বিক্রিয়া হচ্ছে যেমন তোমার লিভারের মধ্যে যে অতিরিক্ত খাবার গুলা হইলে সেটা আবার রক্তে চলে আসতেছে এই যে বিক্রিয়া গুলা অর্থাৎ আমাদের কোষের জন্য মানে কোষের শোষণ উপযোগী করার জন্য হম অর্থাৎ বিপাক হ্যাঁ বিপাক হচ্ছে মেনলি এনার্জি প্রডিউস হয় বিপাক হচ্ছে মেনলি এনার্জি প্রডিউস এবং কোষের শোষণ উপযোগী করে তোলে সেটা হচ্ছে বিপাক পরিপাক হচ্ছে জাস্ট তোমার পরিপাক নালীতে যে চেঞ্জটা হচ্ছে জটিল থেকে সরল সেটা হচ্ছে পরিপাক বিপাক হচ্ছে আমাদের ওই জায়গা ছাড়া বডির ভিতরের দিকে তোমার এনার্জি জন্য যে রাসায়নিক জন্য হচ্ছে সেটাকে আমরা কি বলি বিপাক বলি এই যে তারপর প্রোটিন বিপাক তোমরা সবাই জানো প্রোটিন বিপাক হয় কি কি প্রক্রিয়া বলে ডি অ্যামিনেশন ডি মানে কি ডি মানে হচ্ছে বাদ তোমরা পড়ছো কেমিস্ট্রি পড়ছো ডি বিক্রিয়া ডি মানে হচ্ছে বাদ ঠিক আছে অর্থাৎ তোমার বাদ করে দেওয়া তো ডি অ্যামিন মানে কি অ্যামিন গ্রুপটাকে বাদ করে দেওয়া তো অ্যামিন গ্রুপটাকে বাদ করে দিয়ে তারপর তোমার এটাকে এইভাবে তোমার প্রোটিনটাকে ভাঙাইছে এবং ভাঙ্গিয়ে আলটিমেটলি কি তৈরি করে সবাই আমরা জানি ইউরিয়া তৈরি করে তাহলে ইউরিয়া কই তৈরি হয় চক্রেতে তৈরি হয় এবং কোন চক্রের মাধ্যমে অর্নিথিন চক্রের মাধ্যমে অর্নিথিন চক্রের মাধ্যমে তোমার ইউরিয়াটা তৈরি হয় এবং আমাদের যে প্লাজমা প্রোটিন কি কি আছে আমরা জানি যে অ্যালবুমিন গ্লোবিওলিন তারপর তোমার ফাইব্রিনোজেন প্রথমবিন সবকিছু তৈরি করতে থেকে চক্রের থেকে তৈরি হয় একটা ছাড়া সেটা কোনটা গ্লোবিলিনের কয়েকটা টাইপ আছে তার মধ্যে গামা গ্লোবিলিন ছাড়া গামা গামাগ্লোবিলিন ছাড়া বাকি সব হচ্ছে তোমার এই চক্রের থেকে তৈরি হয় তারপর ফ্যাট বিপাক যে আমরা অতিরিক্ত খাবার খাচ্ছি যে অতিরিক্ত যে খাবার খাচ্ছি সেটাও তোমার এখানে এসে কি হচ্ছে এখানে তোমার ভেঙে এটাকে বডি থেকে হয় তোমার জমা রাখতেছে না সরায় ফেলতেছে তারপর দেখো অতিরিক্ত কার্বোহাইড্রেট যে খাই অতিরিক্ত কার্বোহাইড্রেটকেও ফ্যাটে রূপান্তর করে কে এই চক্রে যার কারণে দেখবো তোমার ফ্যাটি লিভার নাম শুনছো না ফ্যাটি লিভার বাংলাদেশে খুবই কমন বাংলাদেশে মানুষের যদি আল্ট্রাসোনোগ্রাফি করে আল্ট্রাসোনোগ্রাফি করলে কমনলি কি একটা জিনিস পাওয়া যায় ফ্যাটি লিভার পাওয়া যায় এই লিভারের মধ্যে প্রায় ফ্যাট জমছে ফ্যাটি লিভার সেটা কারণ কি কারণ হচ্ছে আমরা কি এই যে আমরা অনেক পরিমাণ কার্বোহাইড্রেট খাই দেখো এই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট যে বললাম অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাটে রূপান্তর করে তাহলে আমরা যে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই এই অতিরিক্ত কার্বোহাইড্রেট গুলো ফ্যাটে রূপান্তর করে এখানে আমাদের ফ্যাটি লিভার হয় এই হওয়ার মেন কারণ আমরা কি দেখো আমরা তো মানে সকাল বিকাল দুপুর পাল তিন বেলা তো কমন লিখাই পারলে পাঁচ ছয় বেলা আমরা কি ভাত খাই আমাদের মেইন খাবারের কন্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট মানে আমাদের খাদ্যাভ্যাসের কারণে ফ্যাটি লিভার খুবই কমন তারপর তোমার হচ্ছে লোহিত রক্ত এগুলো জানি তারপর চলে আসে হিমোগ্লোবিন আমরা সবাই জানি হিমোগ্লোবিন ভাঙে কোথায় এখানে এসে হিম আর গ্লোবিন হয় হিম থেকে তোমার তৈরি হয় আয়রন আর বিলিভার্ডিন ভিলিভার্ডিন কালার কি সবুজ রঞ্জক আর এই বিলিভার্ডিন থেকে পরে কি হয় বিলিরুবিন তৈরি হয় যে বিলিরুবিন হচ্ছে যে বিলিরুবিন থেকে কি হয় যে বিলি রুবিন বেড়ে গেলে কি আমাদের শরীর কি হলুদ হয়ে যাচ্ছে যেটাকে আমরা কি বলি জন্ডিস বলি ঠিক আছে তারপর তোমার উৎপাদন করে সেটা আমরা জানি তারপর হরমোন প্রায় সব যে আমাদের যকৃত এসে ভাঙবে তার মধ্যে টেস্টোস্টেরন আর এলডোস্টেরন এই দুইটা জিনিস দ্রুত ভাঙবে হচ্ছে এখানে এসে টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন এই দুইটা জিনিস দ্রুত ভাঙবে টক্সিন আর বিষ অপসারণ করা তারপর একটু এটা একটু খেয়াল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটু আসো পরীক্ষার জন্য হ্যাঁ ব্রেক একটু পরে দিব দেখো বর্তমানে দেখো গ্লাইকোজেনেসিস গ্লাইকো 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 মানে মানে গ্লাইকোজেন জেনেসিস তৈরি করা দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে কি গ্লাইকোজেনেসিস এই টার্মগুলো কিন্তু তোমাদের তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং এমসি তো দিয়ে দেয় তোমার যেটা বললাম দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন দেখো আমরা যে যে এই বললাম খাবার তো খাচ্ছি আমাদের মেপে খাই না কখনো বেশি খাচ্ছি কখনো কম খাচ্ছি বেশি খাইলে যক্রী সেটা জমা রাখে কম খাইলে যক্রী থেকে উল্টা রক্তের মধ্যে কি দেয় নিউট্রিশনটা দিচ্ছে দেখো ধর তুমি অনেক বেশি গ্লুকোজ খেয়ে ফেললা কার্বোহাইড্রেট খেয়ে ফেললা তখন সেটা কি হবে যকৃতে গিয়ে সেটা কি হবে আমাদের রক্ত থেকে এই যে গ্লুকোজটা অতিরিক্ত গ্লুকোজটা কি হবে অতিরিক্ত গ্লুকোজটা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন নামক পলিস্যাকারাইড তৈরি হয়ে সেটা যকৃতে জমা হবে তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তাহলে গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন তৈরি হবে তখন আমাকে বলো তখন আমাদের রক্তের মধ্যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে বলো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলে রক্তে কি গ্লুকোজ কমবে না বাড়বে সবাই একটু জানাও কমবে আর আমরা জানি রক্তে রক্তে গ্লুকোজ কমানো কার কাজ বলো রক্তে গ্লুকোজ কমানো কোন হরমোনের কাজ সবাই জানো রক্তে গ্লুকোজ কমানো কার কাজ সবাই বলো বলো ইনসুলিন তার মানে এই বিক্রিয়াকে এই বিক্রিয়া হইতে কে বলো ইনসুলিন এই বিক্রিয়া হইতে হেল্প করবে যেহেতু তোমার তাহলে এইভাবে তোমার আমাদের রক্তের গ্লুকোজটা এইভাবে করে কমায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে গ্লাইকোজেন করে এইভাবে তোমার রক্তের গ্লুকোজটা কমায় দেখে ইনসুলিনটা তারপর খেয়াল করো ধরো তুমি কোনো কারণ ধরো ধরো যেটা হয় ধরো পরীক্ষার সময় পরীক্ষার সময় প্রেশার দেখা যায় আট দশ ঘন্টা কেউ খাইতে চায় না বা মুখ দিয়ে খাবারও ঢুকে না বা তোমার হচ্ছে তুমি ধরো কোনো কারণে রাগ করলা বিশেষ করে মেয়েরা বিশেষ করে বেশিরভাগ রাগ করে রাগ করে অনেকক্ষণ খাবার খায় না দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাবার খায় না তখন কি তখন কি তুমি কি মরে যাচ্ছ তখন কি তুমি একদম কি অজ্ঞান হয়ে যাচ্ছ খাবারের অভাবে সেটা কিন্তু না সেটার কারণ কি যে যখন আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি তাও কিন্তু আমাদের কিন্তু ব্রেন কিন্তু তাও কাজ করে আর আমাদের ব্রেনের মেইন ফুড কি জানো আমাদের ব্রেনের মেইন ফুড কি আমাদের ব্রেনের আছে একটাই ফুড গ্লুকোজ আমাদের ব্রেনের একটাই ফুড কি গ্লুকোজ যার কারণে তোমার দেখো এই কারণে পরীক্ষার সময় তোমাদেরকে বলে কি বেশি বেশি গ্লুকোজ পানি খাইতে বলে বা তোমাদের তোমাদের হচ্ছে তোমাদের বাবা মারা দেখবে যে গ্লুকোজ পানি গোলাই দেয় হ্যাঁ যদি গ্লুকোজ পানি খাইলে হয়তো তুমি কি দু একটা অ্যান্সার কি বেশি ভালো বেরিয়ে যাওয়া নাকি না সেটা না তো তোমার মানে ব্রেনের ফুড হচ্ছে কি গ্লুকোজ যার কারণে যদি গ্লুকোজ বডিতে না থাকে এখানে আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি গ্লুকোজ কমে যায় কোনটা খারাপ বলো তো গ্লুকোজ কমে যাওয়া খারাপ না বেড়ে যাওয়া খারাপ তাহলে এখন আমাকে গ্লুকোজ কমে যাওয়া বেশি খারাপ না বেড়ে যাওয়া বেশি খারাপ যেহেতু আমাদের কি ব্রেনের ফুড হচ্ছে গ্লুকোজ এখানে গ্লুকোজ কমে যাওয়া খারাপ যেটাকে আমরা হাইপো বলি বলি কারণে তোমার ডায়াবেটিক পেশেন্ট যাদের বাসায় আসে তোমরা সবাই মেশিন তো আসে যায় সাথে সাথেই সাথে সাথে কি করতে হবে সাথে সাথে মিষ্টি জিনিস খাওয়াই দিতে হবে চিনি শরবত বা মিষ্টি জিনিস যে কোনো জিনিস নাহলে কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে আর এইভাবে যদি তোমার এই গ্লুকোজ কমে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায় তোমার এটা যদি আধা ঘন্টার বেশি এক্সটেন্ড মানে আধা ঘন্টার বেশি যদি তোমার এটা এক্সটেন্ড করে তাহলে কিন্তু পেশেন্টটা মারাই যাবে কিন্তু হ্যাঁ এনে খুবই খারাপ কিন্তু হাইপোগ্লাইসেমিয়া খুবই খারাপ মানে গ্লুকোজ কমে যাওয়া তারপর দেখো যেটা বলতেছিলাম তাহলে দেখো যদি কোনো কারণে কমে যায় এমন ধরো তুমি অনেকক্ষণ না খেয়ে থাকলা এই যে গ্লাইকোজেন তোমাদের বডিতে জমা হয়ে আছে গ্লাইকোজেন যে জমা হয়ে গেছে তো সেটা কি তাহলে সেটা আবার কি যখন তোমার রক্তে গ্লুকোজ কমে যাবে তখন সেটা কি আবার উল্টা বিক্রি হবে অর্থাৎ গ্লাইকোজেন থেকে কি হবে গ্লুকোজ হবে তো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়া সেটাকে আমরা কি বলি গ্লাইকোজেনোলাইসিস লাইসিস মানে ভাঙ্গন গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি করা তো সেটা কখন হবে সেটা হবে যখন তোমার হচ্ছে সেটা হবে যখন তোমার হচ্ছে কি হবে যখন তোমার গ্লুকোজটা যখন তোমার রক্তে গ্লুকোজ যখন অনেক বেশি কমে যাবে তখন আমার বডি কি করার চেষ্টা করে কিভাবে কাভার আপ করার চেষ্টা করে যে গ্লাইকোজেনটা জমায় রাখছিল সেই গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ করবে সেটা কি দিয়ে গ্লাইকোজেনালাইসিস বিক্রিয়া দ্বারা ক্লিয়ার কথাটা তো গ্লাইকোজেন থেকে তাহলে গ্লুকোজ তৈরি করা তাহলে এর তাহলে এখানে আমাকে বলো আমরা জানি কি আমাদের রক্তে রক্তে গ্লুকোজ বাড়ানো কোন হরমোনের কাজ বলো তাহলে এই বিক্রেতে তাহলে এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করা মানে কি রক্তে গ্লুকোজ বাড়বে আর আমরা জানি রক্তে গ্লুকোজ বাড়ানো কার কাজ বলো গ্লুকাগন এই যে একজন একজনের গ্লুকাগন তাহলে এখানে হচ্ছে তোমার কি গ্লুকা গ্লুকাগন সহজ জিনিস তাহলে এখানে কি কাজ করবে গ্লুকাগন কাজ করবে ক্লিয়ার কথাটা তারপর দেখো এই যে তারপর গ্লাইকোলাইসিস লাইসিস মানে ভাঙন মানে গ্লুকোজ হ্যাঁ গ্লাইকো মানে গ্লাইকোলাইসিস আর গ্লাইকোজ্যানোলাইসিস পেঁচাবানা গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন আর শুধু গ্লাইকো মানে গ্লুকোজ লাইসিস মানে ভাঙ্গন গ্লুকোজ ভাঙ্গাটাকে বলে গ্লাইকোলাইসিস যেটা আমরা সবাই পড়ে আসছি সবাত এবং অবাতের একটা কমন ধাপ গ্লাইকোলাইসিস হ্যাঁ সবাই পড়ে আসছি এখন আমরা নতুন একটা জিনিস নাম শিখবো নিউ গ্লুকোজেনেসিস নিউ গ্লুকোজেনেসিস এই যে আমি একটু আগে বললাম একটু আগে বললাম যে কি একটু আগে বললাম আমাদের ব্রেনের ফুড কি বলছিলাম গ্লুকোজ এখন আমাকে বলো তোমরা বর্তমান কিটোডায়েট নাম শুনছো না কিটোডায়েট কিটোডায়েট নাম শুনছো না কিটোডায়েট মানে কি জানো কিটোডায়েট মানে কি বা আমি যদি বলি বা আমি যদি বলি যে আমি আগামী মাস বা আগামী এক সপ্তাহ আগামী এক সপ্তাহ আমি কোনো কোনো কার্বোহাইড্রেট খাবো না আমি কোনো কার্বোহাইড্রেট খাব না শুধুমাত্র কি খাবো শুধুমাত্র প্রোটিনের লিপিড খাবো শুধু মাছ মাংস খাবো কোনো আমি কার্বোহাইড্রেট খাবো না তাহলে দেখো যদি তুমি শুধু কার্বোহাইড্রেট শুধু প্রোটিন লিপিড খাও আগামী এক মাস তো তখন তোমার গ্লুকোজ আসবে করতে আমি তো বলছি আমাদের ব্রেনের অনলি ফুড হচ্ছে গ্লুকোজ হ্যাঁ তখন তোমার তখন তোমার তখন তোমার গ্লুকোজ আসবে কোথেকে তখন তো তুমি তো কি তুমি ওই দিন দুই থেকে তিন দিনের মধ্যে মারা যাওয়ার কথা কিন্তু তুমি তো মারা না তুমি তুমি একদম কি সঞ্চিত সঞ্চিত যে গ্লাইকোজেন সেটা তো তোমার দুই দিন তিন দিন যাবে তুমি যে এক মাস যদি প্রোটিন লিপিড না খাও তাহলে তুমি কি মারা যাবা তাহলে তুমি কি মারা যাবা কিনা বলো মানে তখন তোমার কি বডি কি তোমার ব্রেন কি গ্লুকোজ না পেয়ে কি অজ্ঞান হয়ে যাবা মারা যাবা না তার মানে কি তার মানে তুমি যদি গ্লুকোজ নাও খাও কার্বোহাইড্রেট নাও খাও তাও তোমার প্রক্রিয়া আছে আমাদের লিভারের মধ্যে আর একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার নাম কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে নিও গ্লুকোজেনেসিস নিও গ্লুকোজেনেসিস নিও গ্লুকোজেনেসিস মানে হচ্ছে অর্থাৎ নন কার্বোহাইড্রেট নন কার্বোহাইড্রেট থেকে নিও মানে মনে রাখবেন নিও নন কার্বোহাইড্রেট মানে নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোস্তরীর প্রক্রিয়া নন কার্বোহাইড্রেট কি 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 এই যে তুমি ভাত না খাও রুটি না খাও তুমি মাছ মাংস খাচ্ছ তার মানে কি প্রোটিন খাচ্ছ লিপিড খাচ্ছ মানে প্রোটিন লিপিড থেকেও কিন্তু আমার বডি গ্লুকোজ তৈরি করতে পারতেছে লিপিড প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি বলে নিও গ্লুকোজেনেসিস বা কথাই বলে বলে বা নিও গ্লুকোজেনেসিসও বলে দুইটাই কারেক কথা বুঝতে পারছো তাহলে এটা একটু মনে রাখতে হবে এখানে হচ্ছে কিটোডাইট যারা করে মানে তোমার হচ্ছে লো কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট অনেক কম খায় বেশি বেশি ওরা প্রোটিন লিপিড খায় তাও কিন্তু তাদের বডি হ্যাম্পার হয় না কারণ এই নিউ গ্লুকোজিনেসিসের কারণে কারণ এই প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট থেকে কি কি তৈরি হতে পারে গ্লুকোজ তৈরি হয় তাই এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের রিটেনের জন্য এমসিকিউর জন্য একদম একটাও ভোলা যাবে না এখন আমরা একটু ফাস্ট যাবো একটু খেয়াল করো তাহলে এখন এই যে দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি একটু আগে পড়ায় আসলাম যা টাণটক খেয়াল করো গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া সবাই জটাপটেন্সার দিয়ে ফেলো হুম তাহলে দেখো কি বললাম দেখো গ্লুকোজ থেকে কি বললাম দেখো এই একটু আগে তো বললাম দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গ্লাইকোজেন বানানো তো জেনেসিস মানে তৈরি করা তাহলে কি হবে অ্যান্সার এই গ্লাইকোজেনেসিস এনসার হচ্ছে কি তোমার গ্লাইকোজেনেসিস তা দেখো লিখিত পরীক্ষা কি কি কোশ্চেন আসতে পারে এই যে পরিপাক নালীর গঠন হ্যাঁ মানে দন্ত সংকেত ছয় বছরের বাচ্চার দন্ত সংকেত যকৃতে কেন জৈব রসায়ন বলা হয় পাকস্থলীর গঠন ব্যাখ্যা করো তাহলে পারবা না বলো এখন সবাই ছয় বছরের বাচ্চা দন্ত সংকেতটা লিখে যাও ছয় বছর তারপর ব্রেক দেবো ছয় বছরের বাচ্চার দন্ত সংকেতটা কি হবে সবাই লিখে যাও ছয় বছরের বাচ্চার দন্ত সংকেত লিখে যাও তারপর পাঁচ মিনিট ব্রেক যাবো দন্ত সংগীত কি বিষ দন্ত সংগীত কি বিষ দন্ত সংগীত কি বিষ বলি আমরা ওকে ওকে তা ঠিক আছে তাহলে আমরা ব্রেকে গেলাম পাঁচ মিনিট ব্রেক তারপর হচ্ছে আমরা পনেরোতে শুরু করব ফাইভ মিনিট ব্রেক আমরা তার পনেরোতে শুরু করব। এই তোমরা সবাই সবাই আসছো কিনা সবাই একটু চ্যাট বক্সে জানো আমরা শুরু করে দিই কারণ আমাদের এখন অনেক পড়া বাকি সবাই আসছো কিনা একটু আঠারো বছর কি আঠারো বছর বাচ্চা তো বললাম আঠারো বছর তো একটু বললাম কি হবে না শুধুমাত্র এম থ্রির জায়গায় এম টু হবে বাকি সব সেম ওকে ওকে তাহলে একটু খেয়াল করো যেটা সেটা হচ্ছে যে পিত্তরস প্রথমত আমাকে বলো পিত্তরসে কোন অ্যাঞ্জাম থাকে এটা যে আমরা শুরু করি পিত্তরসে কোন অ্যাঞ্জাম থাকে পিত্তরসে কোন অ্যাঞ্জেন থাকে বলো পিত্তরসে কোন অ্যাঞ্জেন থাকে সবাই একটু কমেন্ট করো দেখি পিত্তরসে কোন অ্যাঞ্জিয়াম থাকে এই ছয় বছরটা কি ছয় বছর তো বললো আমি ছয় বছরটা হচ্ছে তোমার এই যে দন্ত এই যে কি বলে দুধ দাঁত যেটা আর কি এই ছয় বছর মানে কি দুধ দাঁত মানে কি আই টু সি ওয়ান পি জিরো এম টু এটা হবে আর কি আই টু সি ওয়ান পি জিরো এম টু এটা এটা কি দেখো হ্যাঁ তাহলে দেখো অনেকে তোমরা মনের মাধুর মিশাই লেখছ না টাইলিন কয়েকদিন টাইলিন লিখে একদম কি বলে চ্যাট বক্স ইয়ে করে ফেলতেছে মনে রাখবা যে পিত্তরসে কোনো এঞ্জাম থাকে না এটা খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশনে আসে পিত্তরসে কোনো এনজাইম থাকে না আর পিত্তরসের কালার কেমন সবাই জানো যে কি সবুজ কালার অনেক সময় বমির মাধ্যমে চলে আসে সবুজ বলি এবং তিতা এবং স্বাদ এবং এটা হচ্ছে তোমার কি খারিও তরল দেখো আমাদের এর আগে কি ছিল পাকস্তলির মধ্যে কি এসিডিক কিন্তু তোমার এখানে পিত্তরস কিন্তু কি খারিও কিন্তু এবং ক্ষারীয়টা কি করে ওই এসিডটাকে প্রশমিত করে তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তা পানি সব জায়গায় বেশি এখানে বেশি নাইনটি সেভেন নাইনটি এইট অজোগন কি কি থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো থাকবে আর পিত্তলবণটা ইম্পর্টেন্ট কি কি পিত্তলবণ থাকে সোডিয়াম টরোকলেট সোডিয়াম গ্লাইকোকলেট দুইটা নাম রাখতে হবে দুইটা পিত্ত লবণ থাকে সোডিয়াম টরোকোলেট সোডিয়াম গ্লাইকোকলেট হুম তারপর তোমার পিত্ত রঞ্জক এখানে দুইটা রঞ্জক থাকে যার কারণে কালার হয় হল সবুজ আমরা যে বললাম সবুজ কার কালার বিলি ভার্ডিনের কালার সবুজ আর হলুদ কার কালার বলো হলুদ হচ্ছে কি বিলি রুবিনের কালার হচ্ছে হলুদ এই কারণে কালারটা হচ্ছে হলদেটে সবুজ কারণ এখানে পিত্ত রঞ্জক দুইটা থাকে বিলি রুবিন আর বিলি ভার্ডিন বিলি রুবিনের কারণে হচ্ছে হলুদ আর বিলি ভার্ডিনের কারণে সবুজ এখানে কি কোলেস্ট্রল থাকে ফ্যাট থাকে এখন আসো পিত্তরসের মেন যেটা হম এখানে মনে রাখতে হবে পিত্তরসে কোনো এনজাইম থাকে না এটা মনে রাখতে হবে কোনো এনজাইম থাকে না কোনো এনজাইম থাকে না এটা মনে রাখতে হবে তারপর আসো যেটা এখন এই পিত্তরসের মেন কাজ যেটা মেন কাজ মনে রাখবো হচ্ছে এখানে তিনটা কাজ দেওয়া তিনটা কাজই পড়বা বা মেন কাজ মনে রাখবো হচ্ছে লিপিডে পরিপাকে সাহায্য করে পিত্তরসের মেন কাজ কি লিপিড পরিপাকে সাহায্য করা কি করে সে ইমালসিফিকেশন ইমালসিফিকেশন মানে হচ্ছে লিপিডের কণাগুলোকে লিপিডের বড় কণাগুলোকে ভেঙে ছোট ছোট কণা করা এখন আমাকে বলো বড় কণা থেকে ছোট কণা করার ফলে সুবিধাটা কি হবে একটা জমি বড় বড় থেকে ছোট হইল তাহলে ওর কি দেখো এখানে বড় কণাগুলো একসাথে আসে যখন ছোট হয়ে গেল সার্ফেস এরিয়া কি বাড়বে না কমবে যখন লিপিড কণাগুলো ভেঙে বড় থেকে ছোট কণা হবে তখন কি ওই জায়গায় সার্ফেস এরিয়াটা কি বাড়বে না কমবে বিক্রিয়ার তলটা বাড়বে স্বাভাবিক আর বাড়া আমার বাড়লে তাহলে কি হবে বলো বাড়লে তাহলে এখানে লাইপেজ এনজেম ভালো কাজ করতে পারবে আমরা জানি লিপিডের উপর মেনলি কাজ করে লাইপেজ এনজেম লাইপেজ এনজেমটা অনেক ভালো কাজ করতে পারে এখানে তাহলে এখানে মনে রাখবা কি কাজ তাহলে কে করে এটা পিত্তরস বা পিত্তরসের মধ্যে মেইনলি কে পিত্ত লবণটা তাহলে পিত্তরস এই যে লিপিডের বড় কণাগুলো ছোট কণায় পরিণত করতেছে এটাকে আমরা বলি ইমালসিফিকেশন বলি ক্লিয়ার কথাটা ইমালসিফিকেশন মানে কি ইমালসিফিকেশন মানে হচ্ছে লিপিডের বড় কণা থেকে ছোট কণা করা এখানে কিন্তু রাসায়নিক কিন্তু চেঞ্জ হবে না আমরা যেটা বলি লিপিড ভেঙে কি হয় ফ্যাটি অ্যাসিড ডিসারল এখানে কিন্তু ফ্যাটি অ্যাসিড হবে না লিপিড লিপিডে থাকবে জাস্ট বড় কোণা থেকে ছোট কোণা হবে তারপর তোমার হচ্ছে এই এনজাইম লাইপেজকে সক্রিয় করবে আমরা জানি লিপিডের উপর মেইন এনজাইম কোনটা কাজ করে একটাই সেটা লাইপেজ মানে লিপিড এর ল লাইপেজ ল তাহলে লিপিডের উপর একটা এনজাইম মেইনলি কাজ করে সেটা লাইপেজ লাইপেজ তিন জায়গায় আছে এই যে তোমার পাকস্থলীর মধ্যেও লাইপেজ আছে সেটাকে আমরা কি বলি অগ্নাশয় লাইপেজ বলি তারপর তোমার হচ্ছে অগ্নাশের রসের মধ্যে লাইপেজ আছে সেটাকে অগ্নাশের লাইপেজ বলি তারপর তোমার হচ্ছে আমাদের এই যে আন্তরিক রস সেখানেও লাইপেজ আছে সেটাকে বলে আন্তরিক রসের লাইপেজ বলি তারপর এই যে বললাম এইচসিএল কি এটাই সিড আর পিত্ত কি খার এই যার কারণে সেটা কি করবে এই এইচসিএল কে প্রশমিত করে এবং এই পিত্ত রস দিয়ে আমরা যে বলছিলাম কি লিপিড এস যে ভিটামিন এডেক এই লিপিড এর দ্রবণে ভিটামিন গুলাকেও কি শোষণে হেল্প করে এই পিত্ত রস তার এই তিনটা বেসিক কাজ মাস মনে রাখবা এই যে দেখো এখানে আমরা বলছিলাম এই যে বা এটার নাম কি বলো এই যে এই অংশটার নাম কি বলো একটুকে পড়া আসছে কি এটার নাম কি এমপুলা অফ ভ্যাটার দেখো কি কি আছে একটা হেড আছে বডি আছে টেইল আছে হ্যাঁ যেটা পাতার মতো গ্রন্থি বলি অগ্ন্যাশয় এবং অগ্ন্যাশয় আমরা কি বলি বলো অগ্ন্যাশয় হচ্ছে একটা কি মিশ্র গ্রন্থি তারপর দেখো অগ্ন্যাশয় কত দেখো বারো থেকে পনেরো সেন্টিমিটার আর চড়া হচ্ছে কত পাঁচ মানে অর্ধেক বা তিন ভাগের এক অংশ এই দেখো অনেকে আবার কি বলে মরিচের মতো বলে পাতার মতো বলে এটাকে হ্যাঁ অনেকে মরিচের মতো বলে পাতার মতো বলে তারপর আসো তোমার তিনটা অংশ বললাম আর নালে কি কি এগুলো সব পড়ানো হয়ে গেছে এখন আসো এই যে আইলার্স অফ ল্যাঙ্গারেন যে আমরা যে অগ্নাশেকে মিশ্রগ্রন্থিক মিশ্রগ্রন্থিক কেন বলি কারণ হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে বহিঘরা একটা কি বলো অন্তঘরা বলি আর এই বহিঘরা থেকে আসে কোনটা বহিঘরা থেকে আসে অ্যানজাইম গুলা যে অগ্ন্যাশয়ের যে রসটা বলি যে এই রসটা আসে বহিঘরা অংশ থেকে আর অন্তঘরা যে অংশটা সেখান থেকে কি চারটা কোষ আছে আমরা জেনে যে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স বলা হয়েছে যে বিজ্ঞানী ল্যাঙ্গারহেন্স হ্যাঁ যে আইলেটস মানে কি দ্বীপপুঞ্জ যে যখন মাইক্রোস্কোপে দেখা হয় মানে এই সেলগুলো একটা দ্বীপের মতো মনে হয় যে ছোটো ছোটো পুঞ্জ পুঞ্জ হ্যাঁ তো এর বাইরে একটু খেয়াল করে এই যে এখানে চার ধরনের কোষ আছে আলফা বিটা ডেল্টা পিপি তার মধ্যে প্রথমে খুব ইম্পর্টেন্ট তোমরা সবাই যেন আলফা থেকে আসে গ্লুকাগন আর বিটা থেকে আসে ইনসুলিন এবং কোনটা কী করে সেটা আমরা একটু আগে পড়ে আসলাম তাহলে আলফা থেকে গ্লুকাগন আর বিটা থেকে আসে ইনসুলিন আর ডেল্টা থেকে আসে কি সোমাটোস্ট্যাটিন আর পিপি থেকে আসে পিপি কোষ থেকে আসে প্যানক্রেটিক পলিপেপটাইড তাহলে সহজ জিনিস দেখো আলফা গ্লুকাগন বিটা ইনসুলিন আর ডেলটা থেকে সোমাটোস্ট্যাটিন আর পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ঠিক আছে এখন তাহলে এই যে কোনটার কাজকে এগুলো পড়ে নিবা কারণ এগুলো মেইন হচ্ছে তোমার গ্লুকাগন আর ইনসুলিন ইনসুলিন আমরা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় আর গ্লুকাগন হচ্ছে বাড়ায় হ্যাঁ আমরা পড়ে আসলাম একটু আগেই তারপর অগ্নাসের রস এটাও ঠিক সেম এখানে কী আছে যে অগ্নাশে যে বললাম পরিপাকঞ্জিয়াম থাকে পানি আটানব্বই পার্সেন্ট এখানে কি কি আনজাম আছে ট্রিপসিন কাইমোট্রিপসিন এমাইলেজ লাইপেজ তারপর অজৈব বস্তু এগুলো তো একবার রিডিং পড়বা আর কিছু লাগবে না এখানে তারপর এখানে আসো গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি কি আছে এখানে চার ধরনের কোষ আছে গ্যাস্ট্রিক গ্রন্থি চার ধরনের কোষ আছে জাম্প দিয়ে মনে রাখবা জাম্প জেড দিয়ে হচ্ছে জাইমোজেনিক কোষ জাইমোজেনিক কোষ বা চিপ কোষও বলা হয় এটা হচ্ছে তোমার জাইমোজেনিক কোষ জাইমোজেনিক কোষ যে জাইবোজনিক কোষ কি তৈরি করে পেপসিনোজেন তৈরি করে তারপর এ এতে হচ্ছে মনে রাখবা কি আর্জেন্টাফাইন কোষ আর্জেন্টাফাইন কি করে গ্যাস্ট্রিক ইনফ্রেন্সিক ফ্যাক্টর তৈরি করে যে গ্যাস্ট্রিক ইনফ্রেন্সিক ফ্যাক্টর কি করে এই গ্যাস্ট্রিক ইনফ্রেন্সিক ফ্যাক্টরের কাজ কি এটার কাজ হচ্ছে তোমার কি ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ শোষণে সাহায্য করে শোষণে সাহায্য করে ঠিক আছে গ্যাস্ট্রিক ইনসেন্সিক ফ্যাক্টর কাজ কি ভিটামিন বি শোষণে সাহায্য করে মিউকাস

প্যারাটাল তো বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস থেকে এটা নামেই বলে দিচ্ছে মিউকাস আর্জেন্টাফাইন গ্যাস্ট্রিক ইন্টেসিং ফ্যাক্টর আর জাইমোজেনিক কোষ বার টার্ম চিফ সেল বলি এটা থেকে আসা পেপসিনোজেন তৈরি হয় তারপর তোমার এই কতটুকু খরচ প্রায় ডেইলি প্রায় দুই লিটার গ্যাস্ট্রিক জুস খরচ হয় এটা দেখবা তো রস বা এটা নাম সাক্কাস এন্ড কি বলি এন্টেরিকাস বলি এখানে দেখো যে এখানেও পানি সবচেয়ে বেশি তার এখানে একটা সক্রিয়কার বস্তু থাকে এন্টারোকাইনেস থাকে যে এন্টারোকাইনেসটা ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে এই যে দেখো ট্রিপসিনোজেন হ্যাঁ এই ট্রিপসিনোজেন কি নিষ্ক্রিয়ভাবে ক্ষরিত হয় ট্রিপসিনোজেন তাহলে এই ট্রিপসিনোজেনটা কেন নিষ্ক্রিয়ভাবে ক্ষরিত হয় কারণ ট্রিপসিনোজেন এগুলো ট্রিপসিনকে প্রোটিন জাতীয় পদার্থকে পরিপাক করে এই ট্রিপসিনোজেন সক্রিয়ভাবে যদি নিষ্ক্রিয় হইতো তাহলে আমাদের আমাদের পরিপাক নালীর অংশগুলোকে পরিপাক করে ফেলতো এই কারণে ওরা এই ট্রিপসিনোজেন দেখবা তার পেপসিনোজেন এগুলো সব নিষ্ক্রিয়ভাবে খরিত হয় কারণ এই প্রোটিন জাতীয় বস্তুকে পরিপাক করে ওরা যদি সক্রিয়ভাবে যদি ক্ষরিত হইতো তাহলে আমাদের এ যে পাকস্থলি আমাদের ক্ষুদ্রান্ত बृहদন্ত্রের অংশগুলোকে পরিপাক করে ফেলতো মানে আল্লাহ সবকিছু ওইভাবেই তৈরি করে দিয়েছে এখানে ওরা নিষ্ক্রিয় ভাবে খরিত হয় তাহলে এই এনটারোকাইনেজটা কি করে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে ওকে তাহলে মানে এই আন্তিক্রস তারপর তোমার হচ্ছে যে এগুলো আমাদের সবকি এগুলার মধ্যে তোমার তারপর তোমার হচ্ছে একলা যে পরিপাক ক্ষুদ্রান্ত অগ্ন্যাশয়ের রস আছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড তিন জাতীয় খাদ্যের পরিপাককারী রসে আছে শুধুমাত্র লালারসে থাকে শুধুমাত্র কোনটা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম তারপরে খেয়াল করো এই যে পরিপাক এই যে এখানে একটা তোমার এটা ওভারঅল একটা চার্ট আছে এই চার্টটা তোমরা পড়বা কারণ এই চার্টটা জাস্ট ওভারঅল আমরা যা যা বলছি এটা একটা সামারি এখানে আমি এটা নিয়ে কথা বলবো না আমি পরেরটাতে চলে যাই একটু খেয়াল করো যে পরিপাক থেকে যদি তোমাদের রিটেনিক কোশ্চেন আসে কিভাবে অ্যানসার করবা হ্যাঁ কারণ আমরা জানি কি শর্করার যে আমরা শর্করার সোর্স কি ভাত রুটি চাল গম হ্যাঁ এগুলো শর্করার সোর্স এখন এই শর্করার একটু খেয়াল করো পরিবার কিভাবে দিবা যা সহজ সহজ দেওয়ার জন্য আমি সিম্পলি তোমাদের জন্য একদম তুলে ধরতেছি একটু খেয়াল করো মুখে তুমি খাবারটা নিলাম খাবারটা নিলে মুখে শর্করার একমাত্র পরিপাক হবে সেই জটিল শর্করা টাইলিন আছে টাইলিন এনজেমটা কি শর্করাকে কি করবে মল্টোজে পরিণত করবে তারপর এই মল্টোস কি মল্টেজ এনজাইম দি আমরা জানি আমাদের লালা রসে এনজাইম আছে এই মল্টেসটা মল্টোস কি করবে গ্লুকোজে পরিণত করবে তাহলে মুখে এই হলো পরিপাক শর্করার পাকস্থলীতে মনে রাখবা আমরা জানি সর্বরা কোনো পরিপাক হয় না ক্ষুদ্রতে হবে দেখো এখন মনে রাখবা মুখের মধ্যে খুবই 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 দেখো খুবই তোমার হচ্ছে সামান্য সামান্য হ্যাঁ খুবই সামান্য অংশ পরিপাক হবে বাকিটা একটু খেয়াল করো যেটা বলতেছিলাম দেখো তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন স্টার্চ এবং গ্লাইকোজেন হচ্ছে তোমার দেখো স্টার্চ এবং গ্লাইকোজেন হবে দেখো এমাইলেজ দ্বারা ক্ষুদ্রান্তর মধ্যে কি মল্টোজে পরিণত হবে সেই মল্টোজ আমরা জানি মল্টোজের কে কাজ করে মল্টোজেন কাজ করে গ্লুকোজে পরিণত করবে শুক্রোজ আমরা চিনি জাতীয় খাবার খাচ্ছি শুক্রোজ চিনি চিনিটাকে কোন কোনটা কি করবে গ্লুকোজ আর প্রুকটো পরিণত করবে ল্যাকটোজ আমরা যে দুধের মধ্যে জানি কি ল্যাকটোজ আছে সেই ল্যাকটোজটা কি করবে এই ল্যাক্টোজেনজামটি গ্লুকোজ আর গ্যালাক্টোজ করবে তাহলে পরীক্ষা যদি এভাবে যদি আসে তাহলে এই যে সিম্পলি বলে চার পাঁচটা বিক্রিয়া লিখে যাওয়া তাহলে এনাফ ক্লিয়ার কথাটা যদি তোমার রাসায়নিক পরিপাকটা আসে ঠিক সেম প্রোটিন কি পরিপাক দেখো আমরা জানি কি মুখে প্রোটিনের কোনো পরিপাক হয় না কি কীভাবে দেখো পাকস্থলীতে এই যে প্রোটিন এই যে পেপসিন এটা কিন্তু তোমার কি এই পেপসিন আর এই দুইটাকে নিষ্ক্রিয়ভাবে কিন্তু খরিত হবে সেটাকে আমরা পেপসিনোজেনার প্রো প্রোরেনিন বলি পেপসিনোজেনার প্রোরেনিন নিষ্ক্রিয়ভাবে খরিত হয় সেটা এইচসিএল দ্বারা সক্রিয় হবে পাকস্থলিতে যে সিএল আছে সেটা এই পেপসিনোজেন আর রেনিনকে এটা দুইটা কি নিষ্ক্রিয়ভাবে খরিত হয় পেপসিনোজেনার কি প্রোরেনিন দিয়ে প্রোরেনিন বলি আমরা এটাকে প্রোরেনিন যেটা কি দিয়ে অ্যাক্টিভ হয় এইচসিএল দ্বারা সক্রিয় হয় এটা মনে রাখো জাস্ট এইচসিএল দ্বারা সক্রিয় হয় প্রোটিন তাহলে দেখো প্রোটিনের উপর পেপসিনটা কাজ করে কি করবে প্রোটিউজ আর প্যাপটন তৈরি করবে আবার ওদিকে আমরা যে দুধের মধ্যে যে প্রোটিন থাকে কেসিন এই কেসিনের উপর কাজ করবে রেনিন রেনিনটা কি করবে প্যারা কেসিন করবে আবার এই প্যারা কেসিনকে পেপসিন প্রোটিন যে আছে পেপসিন প্রোটিনটা কি সে প্রোটিন পরিণত করবে এখানে যা সামান্য একটা অংশ হবে ক্ষুদ্রন্ত্র কি হবে দেখো এই যে প্রোটিউস প্যাপ্টন এগুলো কি হবে প্রোটিউস প্যাপ্টন এগুলো ট্রিপসিন কাইমোট্রিপসিন হ্যাঁ এগুলো দিয়ে কি হবে বলো পলিপ্যাপ্টাইটে পরিণত হবে প্রোটিউস প্যাপ্টন এগুলো ট্রিপসিন কাইমোট্রিপসিন দিয়ে আর এই পলিপ্যাপ্টাইটটা তারপর কি পলিপ্যাপ্টাইটের উপর দেখো আবার কি কাজ করবে কার্বক্সি কার্বোক্সি প্যাপ্টাইটেজে মানে প্যাপ্টাইটেজ কথাটা মানে কিন্তু প্রোটিন কারণ আমরা জানি কি প্যাপ্টাইট বন্ধন কার মতো থাকে প্রোটিনের মধ্যে

কিভাবে হচ্ছে ক্লিয়ার তাহলে শর্করা প্রোটিনের পরে পরীক্ষা লিখতে পারবা না জাস্ট এই যে বললাম যে যদি তোমার রিটেনে যদি কোনো কারণে চলে আসে তাহলে লিখতে পারবা না বলে এই যে বলো ছোট্ট করে যে জাস্ট সিম্পলি যেভাবে বললাম জাস্ট এইভাবে একটু লিখবা তাহলে এনাফ তাহলে ক্লিয়ার কথাটা যে কিভাবে শর্করা পরিপাক হচ্ছে কিভাবে প্রোটিনের পরিপাকটা হচ্ছে ক্লিয়ার কিনা সবাই চ্যাট বক্সে জানো তারপরে মানে লিপিটে চলে যাবো পারবা না বলো যেভাবে বললাম জাস্ট ছোট্ট করে তোমাদের বই দেখবে বিশাল অনেক কিছু দেওয়া হ্যাঁ ছোট্ট করে দেওয়া জাস্ট যেভাবে বললাম সুন্দর করে এই ছোট ছোট করে মুখে কি মুখে কত কি হচ্ছে পাকস্থলিতে কি হচ্ছে তারপর তোমার হচ্ছে প্রোটিনের কি 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 হচ্ছে হচ্ছে মুখে কোথায় এই কথাগুলো একটু বলবা তাহলে ওকে তারপর দেখো লিপিড দেখো লিপিড আমরা বললাম কি লিপিডেরও মুখে কোনো পরিপাক হয় না তাহলে পাকস্থলিতে হবে পাকস্থলিতে যার সামান্য একটা অংশ লিপিড কোন গ্যাস্ট্রিক লাইপিস দিয়ে গ্যাস্ট্রিক লাইপিস দিয়ে অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে ওকে তারপরে তারপরে একটু খেয়াল করো তাহলে এই দেখো ফ্যাটিস গ্লিসার হলো তারপর ক্ষুদ্রান্ত দেখো পাকস্থলীর মধ্যে কিন্তু কোনো কি হবে না কোনো ইমালসিফিকেশন হবে না কারণ আমরা জানি কি ইমালসিফিকেশনের জন্য কি লাগবে পিত্তরস লাগবে আর পিত্তরস কোথায় আসে ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে আসবে হ্যাঁ হ্যাঁ এগুলো সব পিডিএফ এ থাকবে তো যেটা বললাম যে এই লিপিডটা কি হবে দেখো লিপিডটা কি বললাম এই যে ক্ষুদ্রান্ত এসে লিপিডটা পিত্তরস দিয়ে ছোট করা হবে যেটাকে আমরা কি বলতেছি ইমালসিফিকেশন ইমালসি ইমানসিফিকেশন বলা হয় যেটাকে ইমানসিফিকেশন বলা হয় তারপর এই লিপিড কণাগুলো কি হবে তো লিপিডের বড় কণা থেকে ছোট কণা হবে যেটাকে আমি বলতেছি হ্যাঁ তারপর তোমার হচ্ছে পিত্তরস এখন এই লিপিড কণাগুলোকে আবার আমরা বলছিলাম যে ক্ষুদ্রান্তের মধ্যে কি আছে ক্ষুদ্রান্ত মানে আমাদের মধ্যে সে অগ্নাশের লাইপেজ অগ্নাশে অগ্নাশের রস আছে আন্ত্রিক রস আছে লাইপেজ তিন জায়গায় আছে গ্যাস্ট্রিক লাইপেজ পড়লাম এখন ক্ষুদ্রান্তের এসে প্রথম অগ্নাশের লাইপেজ অগ্নাশের লাইপেজ কি করবে লিপিডের যে ছোট ছোট কণা এটা কি করবে এটাকে তোমার হচ্ছে ফ্যাটিসিড আর গ্লিসারাইড করবে তারপর আবার লিপিড আবার কোনাগুলো আছে এই আন্ত্রিক লাইপেস কি করবে পরিণত করবে আর পরিণত করবে আবার যে আছে মনোগ কাজ করবে এনজাইম সেটা কি মানে সিরিয়ালি মনোগ্লিসারেস কাজ করে কি করবে ফ্যাটিসিড আর গ্লিসারল পরিণত করবে আবার আমরা যে ফসফোলিপিড আছে ফসফোলিপিড ফসফোলিপিডের এরপর ফসপো লাইপেস এঞ্জেম কাজ করে এই ফসপো লাইপেস কাজ করে কি করে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর ফসফো মানে কি এখানে ফসফরিক অ্যাসিড আছে মানে এস থ্রি বের করে দিবে তাহলে এই যা ছোট্ট করে যা যা বললাম এই কয়েকটা বিক্রিয়া একটু মুস্ত করে ফেলবা তাহলে দেখবা তোমার আর মুখস্থ দরকার যা সিরিয়াল বাই সিরিয়াল যে লিপিড পথ ছোট কণা হবে ছোট কণার উপর কাজ করে ফ্যাটিসিক ডিসার হবে ছোট কণার উপর আবার কাজ করে আন্তরিক লাইফে জাস্ট তিন চারবার যদি পড়ো তাহলে এটা আশা করি এমনি তোমার আয়ত্তে চলে আসবে তাহলে এই যা যা বললাম এগুলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট তারপর চলে আসো এখন আমরা এখন চলে আসি এই যে এখানে চাষ হচ্ছে তোমার অ্যান্জামগুলো কি অ্যান্জামের নামগুলো পড়বা কি কি সবাই জানে যে টাইলিন মল্টের নাম দেখে তুমি বুঝতে পারবা এই যে কি পরিপাক করে জিলে নাম দেখে যে পেপসিন আমরা জানি প্রোটিন জিলেটিনের জিলেটিন প্রোটিনের উপর কাজ করে রেনিন সেটা আমরা জানি প্রোটিন লিপিড পরিপ্রাম একটাই সেটা ল লি মনে রাখবা তারপরে এই যে দেখো প্রোটিন পড়ে দেখো ট্রিপসিন প আছে প মানে প্রোটিন কাইমো ট্রিপসিন প পেপটাইডেস পেপটাইডেস মানে প্রোটিন তাহলে দেখো সবই হলো তোমার প্রোটিন পরিমাণ এখানে কোশ্চেন এমসি কিন্তু মেনলি এভাবে আসতে পারে যে প্রোটিন নিচের কোনটি প্রোটিন পরিবাহী কে এনজাইম এনজাইম নয় এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে এগুলো আশা করি তোমরা সবই পারবা এগুলো সবই আমি বলে দিছি আশা করি সবই পারবা এগুলো হ্যাঁ যে এই যে লাইপেজ ল্যাকটেজ হ্যাঁ তোমরা দুধের মধ্যে ল্যাকটোজ থাকে মলটেজ সুক্রেজ এগুলো সব হচ্ছে নাম দেখে আমরা এখন যা যা পড়ে সবই এখানে আছে তারপর দেখো খাদ্য বস্তু শোষণ যেটা বললাম সবচেয়ে বেশি শোষণ স্থান ক্ষুদ্রান্তে নাইনটি পার্সেন্ট আর বৃহদন্ত্র পাখির খুবই সামান্য অংশ টেন পার্সেন্ট আর আমরা জানি কি শোষণের জন্য মেনলি কি কাজ করে ভিলাই এখন এটা মনে রাখতে হবে যে শোষণের জন্য ভিলাই থাই কতটুকু ভিলাই থাকে পঞ্চাশ লাখ ভিলাই থাকে যা শোষণ অঙ্গে কত আমাদের আগের নতুন ইনফরমেশন এটা যে ভিলাই কতটুকু থাকে পঞ্চাশ লাখ ভিলাই থাকে এটা মনে রাখতে হবে ঠিক আছে ভিলাই থাকে পঞ্চাশ লাখ এবং এই দেখো এই ভিলাইকে কেন্দ্র করে দেখো ভিলাইকে কেন্দ্র করে কি থাকে ধমনি থাকে শিরা থাকে তারপর কি লসিকা নালী থাকে তোমরা সবাই জানো ধমনে শিরা কৌশিক নালিকা এখন চলে শোষণটা একটু চলে আসো যে আমরা দুই মিনিটে পড়ে ফেলবো এটা শর্করা কি হলো তোমার গ্লুকোজ গ্যালাক্টো সরল রূপ সেটা কাইনেজ এনজাইমের সহায়তায় পোটাল শিরা হয়ে কয়ে যাবে সক্রিয় শোষণ দ্বারা সক্রিয় শোষণ দ্বারা কয়ে চলে যাবে রক্তে চলে যাবে হ্যাঁ সক্রিয় শোষণ দ্বারা রক্তে চলে যাবে তারপর তোমার ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ ওরাও কি ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে কি যাবে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে চলে যাবে ঠিক আছে এগুলো সবই হচ্ছে আলটিমেটলি কই যাবে রক্তে যাচ্ছে রক্তে যাচ্ছে তাহলে দেখো কি বললাম শর্করাটা হচ্ছে তোমার গ্লুকোজ গ্যালাক্টোজ কীভাবে যাবে গ্লুকোজ গ্যালাক্টোস এনজাইমের সহায়তায় পোটাশিয়ার প্রবেশ করে কীভাবে তোমার হচ্ছে সক্রিয় শোষণ দ্বারা রক্তে যাবে আর ফ্রুক্টোজ শুক্রোজ ল্যাকটোজ এই তিনটা হচ্ছে কোন প্রক্রিয়া ব্যাপন দ্বারা এটা মনে রাখতে হবে তাহলে আমিষ দুই ধরনের তৈরি করে সরলরূপে একটা অ্যালিমিনেস ডি মনে রাখবা ডি ডিটা কীভাবে যায় ব্যাপন প্রক্রিয়া ব্যাপন মানে কি ডিফিউশন বলি না ব্যাপন মানে কি ডিফিউশন তারপরে ডিডি মনে ডি ডিএমিনিসিড ডিপ ডিফিউশন প্রক্রিয়ায় ডিফিশেন্ট প্রক্রিয়া রক্ত যাবে আর এলিমিনেসি রক্ত যাবে কোন প্রকারে সক্রিয় শোষণ দ্বারা আর লিপিডটা মনে রাখবা লিপিড কিন্তু সরাসরি রক্তে যায় না লিপিড আগে যায় কই বলতো লিপিড আগে যায় হচ্ছে লসিকাতে যাবে লিপিড মেইনলি কি দিয়ে শোষিত হয় লসিকা দিয়ে আমাদের যে কি আছে যে আমাদের একটু আগে যে পড়ে আসলাম যে ভিলাই ভিলাইয়ের মধ্যে কি থাকে ল্যাকটিয়াল লসিকনালী সবাই জানো ল্যাকটিয়াল লসিকনালী থাকে ল্যাকটিয়াল লসিকনালী দিয়ে শোষিত হয় দেখো লিপিডটা কি হবে দেখো লিপিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হইল নালীর মধ্যে এই ফ্যাট এসিড গ্লিসারল এপিথেলিয়াম কোষ এপিথেলিয়াম কোষ মানে কি দেখো ধরো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত যে কোষগুলো আছে না বলো ক্ষুদ্রান্ত যে কোষগুলা লুমেনের মধ্যে মানে কোষের বাইরে এটাকে কোষের বাইরে না বলো এই লুমেনটা তো কোষের বাইরে এটা হলো কোষ এপিথেলিয়াম কোষ আমাদের যে ধরো ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম কোষ এখন এই ফ্যাটেসিড গ্লিসারল এগুলো এখন যাবে কোথায় আগে যাবে হচ্ছে তোমার এপিথেলিয়াম কোষে যাবে এপিথেলিয়াম কোষে গিয়ে এপিথেলিয়াম কষে গিয়ে কি করবে এই ফ্যাট এসিড গ্লিসারল এপিথেলিয়াম কষে গিয়ে এই ফ্যাট এসিড গ্লিসারল মিলে আবার লিপিড হয়ে যাবে কি বললাম এই যে কী হবে বলো এই এপিথেলিয়াম কষে গিয়ে এপিথেলিয়াম কষে গিয়ে ফ্যাট এসিড প্লাস গ্লিসারল দুইটা মিলে আবার কি হবে আবার লিপিড হয়ে যাবে হ্যাঁ এগুলো সবই হচ্ছে তোমার শোষণের সুবিধার্থী হচ্ছে ফ্যাট এসিড গ্লিসারল এপিথেলিয়াম কোষে আবার লিপিড হয়ে যাবে আর আমরা জানি দেখো লিপিড লিপিড কি নর্মালি কি লিপিড কি নর্মালি কি পানিতে দিয়ে দ্রবীভূত হয় না তার মানে কি লিপিড পানি দিয়ে নর্মালি কি চলতে পারবে না যার কারণে এখানে কি হয় যার কারণে এখানে এই লিপিডটা এই লিপিডটা কি করে লিপিডের উপর একটা আবরণ তৈরি করে লিপিডের উপর ভিতরে লিপিড ভিতরে লিপিড তার বাইরে একটা আবরণ তৈরি হয় কিসের আবরণ প্রোটিনের আবরণ লিপিডের উপর প্রোটিনের আবরণ তৈরি হয় এপিথেলিয়াম কোষের মধ্যে সেটাকে আমরা কি বলি কাইলোমাইক্রন বলে তাহলে কাইলোমাইক্রন মানে কি লিপিডের উপরে প্রোটিন অর্থাৎ লিপিডটাকে ঘেরাও দিয়ে দেখে প্রোটিন এই যোগটাকে বলে কাইলোমাইক্রন এখন যেহেতু প্রোটিন উপরে আছে এখন আমরা জানি কি প্রোটিন কি পানি দিয়ে পরিবাহিত হয় তাহলে এখন ইজিলি পরিবাহিত হতে পারবে তাহলে এই ঘটনাগুলো কেন হইল পরিবহনের সুবিধার্থে তাহলে কাইলোমাইক্রন আর কিছুই না এপিথিলিয়ামের কোষের মধ্যে লিপিডটা যে প্রোটিন দিয়ে যে কাভার্ড হবে সেটার নামে কাইলোমাইক্রন তারপর এই কাইলোমাইক্রনটা কি হবে এক্সোসাইটোসিস দ্বারা মানে যে প্রক্রিয়া কি হবে লসিকাতে চলে যাবে কাইলোমাইক্রনটা তোমার তারপর এই এপিথিলিয়াম কোষ থেকে যে প্রক্রিয়া লসিকায় যায় সেটাকে আমরা বলি আমি আবার বলতেছি লিপিড কিন্তু সরাসরি রক্তে যাবে না লিপিড কি হবে সেটা আমাদের লুমেনের মধ্যে বা আমাদের যে পরিপাক নালের ভিতরে তবে সেটা যাবে কোথায় আগে যাবে এপিথিলাম কোষে গিয়ে ফ্যাটেসিক আবার লিপিড হয়ে যাবে লিপিড হয়ে তারপর সেটা এপিথিলাম কোষের মধ্যে যে প্রোটিন আছে প্রোটিনের সাথে প্রোটিনটা লিপিডটাকে কাবার দিয়ে দিবে সেই যোগ নাম কাইলোমাইক্রন কাইলোমাইক্রন হওয়ার কারণেও কি সহজে পরিবেহিত হতে পারবে তারপর তোমার কি এপিথিলাম কোষ তারপর কি হবে তোমার তারপর এই কায়লাম একটা প্রক্রিয়ায় লসিকাতে চলে যাবে এবং লসিকা দিয়ে বাহিত হয়ে হয়ে এক পর্যায়ে কি লসিকা থেকে আবার এক পর্যায়ে কই যাবে লসিকা থেকে এক পর্যায়ে আবার রক্তে যাবে এবং রক্তে গিয়ে আবার উল্টা কায়লাম একটা ভেঙে যাবে কায়লাম একটা ভেঙে লিপিড আর প্রোটিন আলাদা হয়ে যাবে যে লিপিটা আলাদা হবে ওই লিপিডটা আবার ভাঙবে লিপিড আবার একটা এনজাইম দিয়ে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হবে এবং সেটা কোষের শোষণ উপযোগী হবে ক্লিয়ার কথাটা তাহলে এই কথাটা মনে রাখবে লিপিড কিন্তু কয়েকবার ভাঙে একবার ফ্যাটিস গ্লিসারল হইলে হয়ে আবার লিপিড হবে এই লিপিডটা আবার রক্তে গিয়ে আবার ভাঙবে ভাঙে আবার ফ্যাটিস গ্লিসারল হবে এবং মনে রাখবা লিপিড এই যে কারণ আমরা পড়ছি যখন অনেক বেশি ফ্যাট খাই তখন লসিকায় কি ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন লসিকার কালার কি হয়ে যায় বলো সাদা হয়ে যায় এবং সেটাকে আমরা কি পড়ছিলাম সেটাকে বলে কাইল বলে পড়ছিলাম আমরা সেটাকে কাইল বলে তারপর চলে আসে যে বৃহদন্ত্র যে আমাদের যে এখন বৃহদন্ত্র কি হবে দেখো আমরা যে বললাম আমরা যে শাকসবজি খাই কি আছে এগুলো সেলুলোজ আছে সেলুলোজ তো আমাদের তো কি সেলুলোজ পরিপাক করার জন্য কি লাগবে সেলুলোজ এনজাম লাগে সেলুলোজ এনজাম কি আমাদের বডিতে আছে নাই তাহলে তোমার সেলুলোজ যেহেতু এনজেমটা নাই তাহলে এখন সেল তাহলে আমাদের এই জিনিসগুলোর এই জিনিসগুলোর পরিপাকটা কিভাবে হবে এই জিনিসগুলোর পরিপাকটা কিভাবে এই জিনিসগুলো পরিপাক হওয়ার জন্য আমাদের যে বৃহদন্ত্রের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে প্রায় পাঁচশো প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের উপকার করে যারা হচ্ছে এই যে আমাদের যে সেলুলোজ জাতীয় খাবারগুলোকে কি করে গাজন করে মানে পচায় ফেলে পচায় তোমার তারপর হচ্ছে তোমার সেটার পরিপাক ঘটায় আর কি ক্লিয়ার তারপর তোমার এই যে এই পানির শোষণটা সবচেয়ে বেশি সত্তর থেকে আশি পার্সেন্ট পানের শোষণ হবে হ্যাঁ তারপর তোমার এই যে বৃহদন্ত্রের মধ্যে কি থাকে গবলেট কোষ থাকে যেটা মিউকাস খরণ করে মনে হয় এই গবলেট কোষ আর কই থাকে গবলেট কোষ ক্ষুদ্রান্ত্র থাকে এই গবলেট কোশ ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র তারপর এই গবলেট কোষ আবার থাকে কোথায় আমাদের যে ফুসফুস ফুসফুসের মধ্যে গবলেট কোষ থাকে এটা মনে রাখো তারপর দেখো এই যে মল উৎপাদন দৈনিক আমরা কতটুকু মল তৈরি করে দেখো এটা বিজ্ঞানীরা দেখো ওজন ওজন মাইফাই ফেলছে হ্যাঁ তিনশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এগুলো একবার দেখো চাস তারপর এখন দেখো পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা দেখো দুইটা প্রতিবর্তী ক্রিয়া আছে একটা অনপেক্ষ আর সাপেক্ষ অনপেক্ষ মানে কি অনপেক্ষ মানে জন্মগত মানে একটা শিশুকে মানে তুমি যার মুখে খাবার দিলেই কি লালা রসরণ হবে মুখে খাবার দিলে লালা লালা ঘরে এটা জন্মগত আর সাপেক্ষ মানে কি অভ্যাস দ্বারা সাপেক্ষ মানে কি অভ্যাস দ্বারা মানে অভ্যাস দ্বারা অর্থাৎ এই যে দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি তোমাদের কথা বলি তেঁতুলের কথা বলি তাহলে কি হবে ফুস্কা তেতুল তেতুল বা কথা যদি বলি তাহলে কি হবে বলো আমার তো এখন লালস খরণ হয়ে গেছে অর্থাৎ কি হবে অর্থাৎ তোমার এই যে ফুসকা তেতুল বা চিকেন বিরিয়ানি বা কাচি বিরিয়ানি কথা শুনলে কি হয় নামটা শুনলেই হয় বা কাউকে খেতে দেখলে আমাদের কি হয় আমাদের জীবে বা আমাদের লালারসটা খরণ চলে আসে তাই না বলো সেটা সেটা কারণ কি সেটা কারণ ঠিক তুমি অভ্যাস এখন ধরো তুমি যদি একটা বিদেশি ধরো যে দিন ফুচকা খাই নাই তুমি যদি তাস তার তার সামনে যদি হ্যাঁ তার সামনে তুমি যদি ফুচকা খাও ধরো একটা ফুসকা খাও নাই দেখো নাই তার কি তাইলে বল তার কি লালা হবে ফুচকা দেখে বলো তার কি হবে মানে যে দিন ধরো তেঁতুল খাই নাই যে কোনোদিন ফুচকা খাই নাই যে দিন তোমার কাচি বিরিয়ানি খাই নাই তার কি কখনো লালাখরণ তার লালাখরন হবে না অর্থাৎ এটা অভ্যাস মানে যে কোনোদিন খাইছে তারই দলে লালাকরণ হবে তো এটাকে বলে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া আর তোমার হচ্ছে অনপেক্ষ যেটা বললাম যে জন্মগত তোমার এ তুমি একটা বিদেশি সে খাই না কোনোদিন ফুচকা কিন্তু তার মুখে ফুচকা ঢুকাই দাও ফুচকা ঢুকাই দিলে তা অটোমেটিক লালাকরণ হবে তাহলে এটা হচ্ছে অনপেক্ষ মানে যেটা জন্মগত ক্লিয়ার কথাটা একটা হচ্ছে জন্মগত একটা হচ্ছে অভ্যাস দেখেন তো গ্যাস্ট্রিক জুস দেখো আমরা এটা ধরো খাবারটা আমরা তো মুখে না নিলাম মুখে নেওয়ার সাথে সাথে দেখবে যে আমাদের কি আমরা চোখে দেখলাম এর সাথে সাথে দেখবে আমাদের গ্যাস্ট্রিক জুস খরণ শুরু হয়ে গেল এটাকে আমরা এটাকে বলে স্নায়ুবিক বা সেফালিক ধাপ তুমি জাস্ট দেখছো বা জাস্ট মুখে নিছো তখনই তোমার লালা মানে গ্যাস্ট্রিক জুস খরন হয়ে গেছে এটাকে বলে স্নায়ুবিক বা সেফালিক ধাপ স্নায়ুভিক মানে স্নায়ু একটা স্নায়ু কাজ করে নাম কি যে ভেগা স্নায়ু কাজ করে তারপর তোমার হচ্ছে গ্যাস্ট্রিক ধাপ মানে খাবার গ্যাস্ট্রিক মানে পাকস্থলি ধাপ খাবারটা পাকাশলিতে গেলে তারপর গ্যাস্ট্রিক জুস খরন হবে এবং এটা প্রায় কথা চার ঘন্টা স্থায়ী হবে ক্লিয়ার কথাটা তোমার আন্তরিক ধাপ মানে খাবারটা স্টোমাক বা পাকস্থলে থেকে অন্তরে চলে গেল তখন তোমার কি হবে তখন দুইটা দুইটা হরমোন খনন হবে একটা হচ্ছে তোমার সিক্রেটিন একটা সিসি কে সিক্রেটিনে মনে রাখবা সিক্রেটিন কি করে এইচসিএল সিক্রেশন কমায় দেয় সিক্রেটিন এইচসিএল সিক্রেশন কমায় দেয় আর কোলেসিস্টোকাইনিন কোলেসিস্টোকাইনিন হচ্ছে পাকস্থলি একদম খালি হতে বাধা দেয় একদম খালি হতে বাধা দেয় যাতে একদম খালি না হতে পারে একদম খালি না হলে তো কি এখানে তো কি এনজাইম গুলো এনজাইম গুলো ঠিকভাবে কাজ তখন উল্টা আরো রিয়াকশন করবে তাহলে সিক্রেট এই দুটো মনে রাখবা যে কোত্থেকে থেকে ডিউডেনাম থেকে আসে সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন তাহলে এখান থেকে যে কিছু হরমোন আছে হ্যাঁ কিছু হরমোন আছে এগুলো একটু মনে রাখতে পারো হ্যাঁ এগুলো যে কয়েকটা হরমোন জিপিএস দিয়ে মনে রাখতে পারো কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন জিপিএস জিতে গ্যাস্ট্রিন পি দিয়ে দুইটা মনে রাখবা পি দিয়ে হচ্ছে প্যানক্রিয়োজাইমিন পি দিয়ে প্যানক্রেটিক পলিপেপটাইড এস দিয়ে দুইটা সিক্রেটিন আর সোমাটোস্ট্যাটিন এই পাঁচটা হরমোন আছে এখানে মেনলি গুরুত্বপূর্ণ গ্যাস্টিন তো বুঝতে পারছ কি গ্যাস্টিন জি আছে জি কোষ থেকে তৈরি হয় সিক্রেটিন আর কোলেস্টিন আমরা একটু আগে দেখে আসলাম এগুলো কোথেকে অন্ত্র থেকে আসে ঠিক আছে তারপর তোমার সোমাটোস্ট্যাটিন এটা আসবে কি পাকস্থলীর ডি কোষ থেকে আমরা পড়ে আসছি সব কিছু পড়া হয়ে গেছে আর কাজগুলো একবার একবার করে দেখবা এগুলো সবই আমরা বলে আসছি আগে স্থূলতা মোটা হ্যাঁ যে স্থূলতা নিয়ে আমরা কোন শাখা আলোচনা করি সেটাকে বলা হয় কি বেরিয়ার ট্রিক্স স্থূলতারের যে শাখা আলোচনা করা একটা কথা জানি বিএমআই মানে কি বডি মাস কেজি মিটার মিটার এইভাবে হচ্ছে আমরা নির্ণয় করি হ্যাঁ ওয়েট ইন কেজি আর হাইট ইন মানে একটা মানুষের ওজনটা কেজিতে আর তার হাইটটা মিটারে তারপর এটাকে স্কোয়ার করতে ভাগ দিতে হবে সেটা আমরা তাহলে এককটা হবে বলো একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার নর্মাল মান কত জানি আমরা বিএমআই এইট পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন কেজি পার মিটার নর্মাল এটা খুবই ইম্পর্টেন্ট বডি মাস ইন্ডেক্স যেটা হচ্ছে তোমার যেটা তুমি মেইনলি বুঝবো যে একটা মানুষ কি তার বডিকে ঠিক আছে কি না ঠিক আছে এখন দেখো কারণে কারণে কিছু অসুখ হয় হুম স্থুলতার কারণে যেমন তোমার হচ্ছে মানে অনেক কিছু হ্যাঁ যে অসুখ হতে পারে যেমন তোমার পলিসিস্টিক ওভার সিনড্রোম পলিস্টিক যে তোমার মেয়েদের ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলা সিস্ট হয় যেটা টিউমার পানির থলি বলি সৃষ্ট হয় যারা মোটা থাকে তাদের কুশিং সিনড্রোম হয় হ্যাঁ এটা তোমার একটা স্টেরয়েড হরমোনের কারণে হয় ঠিক আছে কুশিং সিনড্রোম তারপর তোমার হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয় ঠিক আছে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কমে কমে গেল স্থূলতার কারণে কমে যায় আবার কিছু ওষুধ যার কারণে স্থূলতা কিছু ওষুধ যেটা স্থূলতা মানে মোটা মানুষকে মোটা বানায় ফেলে যেমন তুমি স্টেরয়েড সবাই নাম শুনছো যে অনেকেই তোমার চিকন থেকে মোটা হওয়ার জন্য কি করে স্টেরয়েড খায় এটা কিন্তু খুবই ক্ষতিকর শরীরের জন্য তাহলে স্টেরয়েড তারপর অ্যান্টি ডিপ্রেশেন্ট অ্যান্টিডিপ্রেশন কারণ তোমার মানুষ মোটা হয়ে যায় তারপর যে জন্ম আমরা পিল যেটাকে বলে পিল যে মেয়েরা পিল খায় পিলের কারণে পিলও কি মানুষের বডি কিন্তু বাড়াই দেয় মানে করে দেয় ক্লিয়ার তাহলে ইনসুলিন এই ইনসুলিনও কিন্তু মানুষকে মোটা বানায় ফেলে তাহলে এই জিনিসগুলো একটু দেখবা হ্যাঁ যে হ্যাঁ স্টেরয়েড মেনলি গরুকে খাওয়ায় তোমরা সবাই যেন গরুকে স্টেরয়েড খাওয়ানো হয় তাহলে এখানে দেখো যে খুবই ইম্পর্টেন্ট চারটা নর্মাল কত

স্থূলতার প্রথম স্তর থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট স্থূলতার দ্বিতীয় স্তর আর ফর্টি থেকে বেশি হলে এটাকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চারটা খুবই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সবগুলো আমার মনে রাখতে হবে প্রত্যেকটা পার্থক্য ফোর পয়েন্ট নাইন করে আর এখানে আরো তোমরা দুটো জিনিস একটু মনে রাখবা সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে পাকস্থলীর মিউকোসাই দুটা জিনিস থাকে এটা একটু স্লাইডে আসে নাই পাকস্থলীর মিউকোসাতে পাকস্থলীর মিউকোসাতে দুটো জিনিস থাকে মনে হবে একটা হচ্ছে তোমার রুগী থাকে রুগী ভাজ হওয়া অংশ রুগী থাকে আরটা থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি খুবই ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে আরটা জিনিস মনে রাখবা আর একটা মনে রাখবো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মিউকোসায় ক্ষুদ্রান্ত্রের মিউকোসা ক্ষুদ্রান্ত্রের মিউকোসায় থাকে তিনটা জিনিস ভিলাই থাকে কিন্তু পরীক্ষায় আসে ভিলাই গবলেট এবং শোষণ ক্ষমকোষ গবলেট ও শোষণ ক্ষমকোষ শোষণ ক্ষমকোষ ওকে তাহলে যা যা বললাম এগুলো আশা করি মনে রাখতে পারো তাহলে এই কথাগুলো একটু মন রাখো দেখো তাহলে মুখ গব্বরের খাদ্যের কোন খাদ্যের পরিপাক ঘটে সবাই ঝটাপট অ্যান্সার দিয়ে ফেলো আমার বিশ পঁচিশ মিনিটে আমরা শেষ করে ফেলবো মুখ গব্বরের খাদ্যের কোনটা পরিপাক হয় সবাই 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 কুইক দশ সেকেন্ড সময় টেন সেকেন্ড আমি জাস্ট কাম করতেছি তাহলে এটা হচ্ছে তোমার তোমার কি তাহলে এটা তো বারবার করে বললাম সবাই সঠিক দিচ্ছ সেটা হচ্ছে হবে তাহলে কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে তারপর দেখ কি কি আছে যে পিত্র উৎপত্তি ও কাজ মিশ্রগণ কেন বলা হয় পরিপাক সঙ্গে ব্যাখ্যা করা স্থূলতার কারণ প্রতিকার কারণ প্রতিকার আসলে তোমরা এগুলো মনের মাধুরি মিশে লিখে ফেলতে পারো প্রতিরোধ কিভাবে করবা এগুলা বই পড়ে এগুলা মনের মানে একবার রিডিং দিবা তাহলে এটা পারবা এগুলা তাহলে দেখো যা যা পড়ালাম তাহলে আমরা এখন হাইড্রা ছিল যা যা পড়ালাম বুঝছো কিনা এবং এগুলো পড়লে আশা করি মানে এগুলো যদি একবার পড়ে ফেলতে পারো মানে যে কোনো জায়গায় হ্যাঁ এর বাইরে আশা করি কোশান আসবে না যা যা পড়ালাম সবাই একটু বলো বুঝছো কিনা যা যা পড়ালাম তাহলে আমরা হাইড্রাটা জাস্ট বিশ পঁচিশ মিনিট সময় নিব হ্যাঁ জাস্ট বিশ পঁচিশ মিনিটে শেষ করে ফেলবো সবাই সবাই একটু কমেন্ট করো যা যা পড়ানো হইলো এগুলা পরীক্ষা আসে পারবা কিনা এবং বুঝছো না সবার কমেন্ট চাই সবার কমেন্ট সবাই ওকে মানে সবাই তো আসলে এত ভালো বুঝে তো সমস্যা সবাই এত ভালো বুঝে ফেলো সবাই বুঝে ফেলছে আচ্ছা যাই হোক এখন চলে আসো তাহলে কত আমরা হাইড্রা চল্লিশ প্রজাতি হাইড্রা কিংডমকে এনিমেলিয়া হাইড্রা কোন পর্বের নিডারিয়া নিডারিয়া পর্বের কয়েকটা বৈষ্ণব বলো কি কি আছে বলো নিডারিয়া পর্বের কয়েকটা বৈষ্ণব কি কি আছে বলো নিডারিয়া পর্বের কয়েকটা বৈষ্ণব কি কি আছে বলো একটা হচ্ছে কি আমরা জানি কি দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক দ্বিস্তরী তারপর কি হাইড্রে কি হাইড্রে কি অরিও প্রতিসাম্য অরিও প্রতিসাম্যতা তারপর ওদের কি একটা গহবোধ থাকে নাম কি বলি আমরা সিলেন্টেরন ওদের সিলেন্টেরন নামক গ্যাস্ট্রো ভাস্কুলার গহবোধ থাকে সিলেন্টেরন ওকে তাহলে এই কথা মনে রাখ দ্বিস্তরী প্রতিসম তারপর অরিও প্রতিসাম্যতা তারপর তোমার হচ্ছে তোমার সিলেন্ডারও থাকে তার মধ্যে দুইটা স্তর কি কি একটা হচ্ছে তোমার এপিডার্মিস আরটা কি অ্যান্ডোডার্মিস ওদের কোনো মেসোডার্ম থাকে না ওদের দুইটা স্তর এপিডার্মিস আর অ্যান্ডোডার্মিস ওদের কোনো মেসোডার্ম থাকে না আমাদের যেমন তিনটা স্তর তিনটা স্তর থাকে ওদের হচ্ছে দুইটা স্তর থাকে হ্যাঁ আরেকটা হচ্ছে তো ওদের কি তাহলে এই কথাগুলো একটু এই কথাগুলো একটু মনে মনে রাখতে হবে ওরা কোষ মাত্রা ওরা টিস্যু মাত্রা হাইড্রা হচ্ছে টিস্যু মাত্রা কোষ মাত্রা হচ্ছে কি বলে কোষ মাত্রা তো তোমার হচ্ছে পরিফেরা তারপর তোমার হচ্ছে ক্লাস হচ্ছে কি হাইড্রোজোয়া অর্ডার হচ্ছে হাইড্রয়েডা ফ্যামিলি হাইড্রিডি আমরা জানি কি ফ্যামিলির সাথে আইডি কথাটা থাকে প্রাণীর ক্ষেত্রে আইডি থাকে তারপর কি জেনাসাইড্রা আর হাইড্রা ভালगारी যেটা সবচেয়ে কমন হাইড্রা ভালगारीস তাহলে দেখো এটা এই চাটানে পড়তে হবে কিংডম সবাই জানো ফাইলামও সবাই জানো তারপর দেখো ফ্যামিলি হাইড্রয়েডি হাইড্রিডি মানে আইডি কথা থাকবে এটা সবাই পারবা জেনাসাইড্রা স্পিস হাইড্রা ভাল এটাও সবাই জানো ক্লাস আর অর্ডার একটু কষ্ট করে শিখতে হবে সব হচ্ছে হাইড্রা দিয়ে ক্লাস হাইড্রোজোয়া অর্ডার হাইড্রয়েডা তাহলে এবার একটু মনে রাখতে হবে আর হাইড্রাকে কার তুলনা করেছে বলো তো হাইড্রা কার তুলনা করা হয়েছে আর হাইড্রা আবিষ্কারক কে হাইড্রার আবিষ্কার হচ্ছে লিও হুক হাইড্রার আবিষ্কারক হচ্ছে লিও হুক অ্যান্টনি ভ্যান লিও হুক হচ্ছে আবিষ্কারক আর হাইড্রার নামকরণ করছে কে হাইড্রার নামকরণ করছে হচ্ছে তোমার লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস তাহলে এই কথাগুলো জাস্ট পরীক্ষার অংশ দিয়ে দেয় ক্যারোলাস লিনিয়াস হ্যাঁ হাইড্রাকে তোমার কি হার একটা ড্রাগনের সাথে তুলনা করা হয়েছে যে তোমার গ্রিক গ্রিক একটা যে ওদের একটা দেবতা হ্যাঁ হারকিউলিস বলা হয় বা নয় মাথাওয়ালা যেটা হ্যাঁ তোমার যে ড্রাগন যে ড্রাগনের একটা মাথা কাটলে আবার কি হইতো ওই মাথার জায়গায় আরো কয়েকটা মাথা গজাতো ঠিক সেম হাইড্রের ক্ষেত্রে ঠিক সেম হাইড্রের ক্ষেত্রে কি হয় আমরা যে হাইড্রের যদি কোনো অংশ কি হয়ে যায় হাইড্রা যদি কোনো অংশকে কেটে যায় বা কোনো অংশে নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত অংশ থেকে তার কোনো কারণে হাইড্রা কয়েক মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো প্রত্যেকটা অংশ থেকে কি হয় একটা পরিপূর্ণ হাইড্রা তৈরি হয় মানে ওই যে তোমার ওই যে গ্রিক দেবতার মতো বা গ্রিক কথা যে হার্কিউলাস ছিল এই হার্কিউলাসের মতো যে ওর যেমন মাথা কাটলে আরো অনেকগুলো মাথা খোঁজাইতো ঠিক হাইড্রা যদি কোনো অংশে বিনষ্ট হয় বিনষ্ট অংশ থেকে অনেকগুলা নতুন করে হাইড্রা তৈরি হয় কথা বুঝতে পারছো তারপর খেয়াল করো আর আব্রাহাম ট্রেমলেও হচ্ছে এই যে বললাম যে পুনরুৎপত্তি ক্ষমতা এই যে আব্রাম ট্রামলে বলছে হচ্ছে ওদের যে পুনরুৎপত্তি ক্ষমতা এই যে দেখো এই যে ড্রাগনকে দেখানো হয়েছে হ্যাঁ যে পুনরুৎপত্তি ক্ষমতা যে সেটার কথা বলা হয়েছে সবাই জানি হাইড্রো হচ্ছে কি মিঠা পানির প্রাণী কিন্তু হাইড্রা কিন্তু হচ্ছে মিঠা পানির প্রাণী তারপর তোমার হচ্ছে হাইড্রো হচ্ছে মাংসাসী হম হাইড্রা কিন্তু তোমার কি লতা পাতা খায় না হাইড্রা মাংস খায় মানে মাংসাসী আমরা জানি যে হাইড্রা কি এই যে কি ক্রাশটাচি ক্ষুদ্র ক্রাষ্টি ও প্রাণী খায় হ্যাঁ তা মেইন খাবার ওদের ঠিক আছে বিভিন্ন ছোট ছোট প্রাণী খায় ওরা তারপর ওরা আমরা জানি ওদের শ্বসন এবং রচন কি দিয়ে সম্পন্ন হয় জাস্ট ব্যাপন দ্বারা জাস্ট এই কথাগুলো একটু খেয়াল করবা তারপর দেখো একটা হাইটের কি কি পার্ট আছে দেখো হাইটের তিনটা পার্ট একটা হচ্ছে হাইপোস্টম হাইপোস্টম এটা উপরে যে এখানে কি থাকে মুখচ্ছিদ্র থাকে এবং মজার ব্যাপার হচ্ছে হাইডরা এই মুখ দিয়ে খায় এই মুখ দিয়ে হাগে মানে হাগা মতো সবরে মুখ দিয়ে মানে ওই ওর যে রেচন বর্জ্য রেচন মানে বর্জ্য পদার্থে মুখ দিয়ে বের হয় আবার মুখ দিয়ে খায় কথা বুঝতে পারছো তারপর চলে আসো যে ও যে পদচাক্তি মানে যেটা দিয়ে কোনো জিনিস সাথে ধরে থাকে তাহলে পদচাক্তি থাকে নিচে যে কোনো অংশ দৃঢ়ভাবে ধরে থাকে তারপরে আসো তোমার মাঝখানের অংশটাকে আমরা বলবো তাইলে দেখো এই পদচাক্তি আর হচ্ছে তোমার কি হাইপোস্টোম এই দুইটা ছাড়া বাকি অংশটাকে আমরা দেহকাণ্ড বলবো কি কি আছে দেখো এই যে উপরে দিয়ে কি কোষিকা আছে কর্শিকা এই কোষিকা কি করে কর্শিকা দিয়ে কোষিকার মধ্যে কি থাকে এই কর্ষিকার মধ্যে থাকে হচ্ছে নেমাটোসিস্ট থাকে নিটোসাইট থাকে এই কর্ষিকার মনে রাখবে এই মধ্যে থাকে নিটোসাইড নিডোসাইট আর এই নিডোসাইটের ভিতরে থাকে নেমাটোসিস্ট নেমাটোসিস্ট থাকে ক্লিয়ার কথাটা তাহলে দেখো যেটা বলতেছিলাম দেখো তাহলে কোষিকা কি করবে কোষিকা দিয়ে চলতে সাহায্য করবে আত্মরক্ষার্থে সাহায্য করবে খাদ্য গ্রহণে সাহায্য করবে তারপর কি মুকুল থাকে যে মুকুল দিয়ে কি অজন জনন সম্পন্ন করে এবং হাইড্রার মেন জনন কিন্তু কি মুকুল হাইড্রার মেন জনন কি অজন জনন সেটা এবং কি মুকুল দিয়ে করে আর জননাঙ্গ এবং ওদের কি জননাঙ্গ দিকে জনজন হবে ওদের একই দেহে শুক্রজ থাকে হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে ওদের একই দেহের মধ্যে কিন্তু জনজনন হবে না সেটা কেন হবে না জানো জননাঙ্গ একই দেহে তৈরি হইলেও একই দেহে কিন্তু কখনো নিষেক হবে না সেটা কারণ হচ্ছে শুক্রাশয় ডিম্বাশ দুটো একসাথে তৈরি হয় না আগে পরে এই কারণে শুক্রাণু ডিম্বাণু যখন তৈরি হয় দুটো আগে পরে তৈরি হয় মানে একসাথে ম্যাচিউড হয় না বিদায় এই কারণে হাইড্রার একই দেহে কি হবে না হাইড্রার একই দেহে কি হবে না যৌন জননটা হবে না তার পদচার্থীরা বললাম যেটা ধরে থাকে তারপর খেয়াল করে যে আমরা জানি মিসের সাত ধরনের কোষ থাকে এটা মনে রাখবা এটা দিয়ে মনে রাখ এটা আনিসের এটা আনিসের গ্রন্থির সাইজ এটা মনে রাখবা এটা আনিসের গ্রন্থির সাইজ এটা মানে হচ্ছে এপিডার্মিস আনিস মানে আতে মানে কি আবরণী কোষ আতে মানে আবরণী কোষ নতে মানে হচ্ছে এই যে নিডোসাইট সতে মানে হচ্ছে সংবেদী কোষ গ্রন্থি মানে গ্রন্থি কোষ আরেক স মানে স্নায়ুকোষ আর ই মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ আর জ মানে কি জনন কোষ তাহলে এইভাবে একটু মনে রাখবা এটা আনিসের গ্রন্থির সাইজ আনিসের গ্রন্থের সাইজ হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখো পেশি আবরণী কোষ বলে দিছে ও একসাথে পেশির কাজও করবে আবরণের কাজও করবে সংকোচন প্রসারণ করবে আবার আবরণ তৈরি করবে আর ইন্টারস্টিশিয়াল কোষ এটা কি করে কোষ যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে যার কারণে এই যে আমরা বললাম এক হাইড্রেট পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড কেন ইন্টারস্টিশিয়াল কোষের কারণে সংবেদী কোষ হচ্ছে বিভিন্ন সংবেদ পরিবেশের বিভিন্ন নিউজগুলা ও মেনলি প্রথম গ্রহণ করবে তাহলে স্নায়ুকোষ কাজ কি সংবেদিকোষ যে সংবেদটা বহন করবে সেটাকে পরিবহন করবে হচ্ছে কি স্নায়ুকোষ স্নায়ুকোষ হচ্ছে পরিবহন করে গ্রন্থি কোষ গ্রন্থি মানে কি খরণ করা জনন কোষ জানো ও কি জন জননে হেল্প করবে আর নিউরোসাইট ও তো আমরা জানো নিউরোসাইট মেইনলি কি ও খাদ্য গ্রহণে হেল্প করে হ্যাঁ আর এই নিউরোসাইটের ভিতর থাকে নেমাটো নেমাটোসিস্ট তোমার নিরোব্লাস্ট নিরোব্লাস্ট হচ্ছে পরিস্ফুটনরত নিরোসাইট নিরোব্লাস্ট হচ্ছে কি পরিস্ফুটনরত আপকামিং আপকামিং যে নিরোসাইটটা পরিস্ফুটনরত পরিস্ফুটনরত নিরোসাইটটাকে বলো নিরোব্লাস্ট বলবো আর আমরা সবাই জানি ওদের যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস বা ভিতর লেয়ারটা এপি আর গ্যাস্ট্রো এই গ্যাস্ট্রোডার্মিসে দুইটা স্তর কম থাকে একটা হচ্ছে মনে রাখবা এই যে দেখো আমরা যে পড়লাম জনন জননকোষ কিন্তু একদম বাইরের দিকে থাকে তোমার এই যে ছবিতে খেয়াল করো জননকোষ এ দেখো জননকোষ একদম বাইরের দিকে মানে এপিডার্মিস থাকে জননকোষ আর কোষিকা দেখো কোর্শিকা একদম বাইরের দিকে না তাহলে কোষিকার মধ্যে কি থাকে নিডোসাইট থাকে তার মানে আর আরেকটা কি নিডোসাইট আর একটা হচ্ছে তোমার জননকোষ এই থাকে সবার বাইরের দিকে শুধুমাত্র যেমন এপিডার্মিস ছবিতে দেখলাম আর বাকি পাঁচটা গ্যাস্টোডার্মিসও থাকে তাহলে বাকি পাঁচটা কমন আর এপিডার্মিস আর এন্ডোডার্মিস দুটার মাঝখানে এই যে দুটার মাঝখানে এটা কি একটা অকোষীয় জেলির মতো স্তর থাকে সেটাকে আমরা কি বলবো ম্যাসোগ্লিয়া বলি তাহলে ম্যাসোগ্লিয়া কিন্তু এটা অকোষীয় স্তর হ্যাঁ অকোষীয় স্তর থাকে জেলিন নেয় আঠালো স্বচ্ছ হ্যাঁ এটা একটা অকোষীয় স্তর এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এখন এই যে যা যা বললাম যে পেশি আমি এগুলো যা ছবিতে দেখা যায় ছবিগুলো একটু খেয়াল করবা কারণ এইসব ছবিটা লাগবে না ছবি জাস্ট ছবিগুলো খেয়াল করবা তারপরে এই যে বললাম গ্যাস্ট্রেন কোষ গুলো তো বলেই আসছে কি কি কোষ সেম জিনিস ঠিক আছে তারপর তোমার এখানে আরো কিছু কোর্স থাকে যে ফ্ল্যাজেলীয় কোষ ঘনপদীয় কোষ হ্যাঁ সেটা তারপর এইটাই ছবিটা আঁকতে হবে এই ছবিটা সবাইকে আঁকতে হবে এই ছবিটা সবাইকে আঁকতে হবে তাহলে নিরোসাইটের গঠনটা সবাইকে আঁকতে এটা একটু ইম্পর্টেন্ট তোমার এটার এই ছবি আঁকতে হবে তাহলে ছবি এখানে একটাই এই ছবি আঁকতে হবে হ্যাঁ আঁকা লাগবে এই ছবি তোমাদের এই অধ্যায় ছবি এটা একটা লাগবে খুব ইম্পর্টেন্ট তা কি কি আছে একটু খেয়াল করো যে নিরোসিল থাকে দেখো একটা নিডোসিল যেটা ট্রিগার হিসেবে কাজ করে কি ট্রিগার মতো কাজ করে ট্রিগার ট্রিগার হিসেবে কাজ করে তাহলে এই ছবিটা লাগবে আর কি বললাম এই নিডোসিলটা কি হিসেবে ট্রিগার হিসেবে কাজ করে ট্রিগার বন্ধুকে যেমন ট্রিগার থাকে না ঠিক এরকম বন্ধু ট্রিগারের মতো তারপর দেখো কি অপার কোলম এটা ঢাকনা হ্যাঁ যখন তোমার কোন একটা খাদ্য ওর কাছাকাছি আসবে তখন তোমার এই অপার খুলে ঢাকনাটা খুলে যাবে তারপর দেখো এই বার্ড বা শেপ তার ভিতরে থাকে বার্ব আর এই বার্ব বা শেপ তাকে তাকে কি করে তাকে প্যাচা কি আছে তাকে তাকে প্যাচা আছে সুতাটা যে যে সুতাটা দিয়ে ও মেনলি কোনো একটা শত্রুকে ঘায়াল করবে বা ওর যে শিকার সে শিকারটাকে সে ঘায়াল করবে এই যে সুতাটা দিয়ে তারপর দেখো এখানে কি থাকে সাইডোব্রাজম থাকে নিউক্লিয়াস থাকে তারপর এই যে এখানে এই যে এখানে গহব্বর দেখতে এটাকে বাল্ব বলে এই গহব্বরটা নাম বাল্ব বলে মেনলি এই গহব্বরটাই না না যে কোনো একটা যেকোনো একটাই হ্যাঁ যেকোনো একটাতেই তুমি যে কোনো একটা আঁকবা হয় এটা আঁকবা না এটা আঁকবা যে কোনো একটা এটা হচ্ছে তোমার রেস্টিং অবস্থায় মানে নর্মাল অবস্থা এটা আর এই ছবিটা হচ্ছে তখন ও শিকারকে ঘায়ল করবে তখন ঠিক আছে তাহলে তোমার এই যে দেখো এটার ভিতরে কি থাকে এই এটা এই হ্যাঁ এটা হচ্ছে না এইটাই হচ্ছে মিলে নেমাটোসিস্টটা এটাই মিলে নেমাটোসিস্ট হ্যাঁ এটার ভিতরে একটা গহবত থাকে যেটা বাল্ব বলা হয় ঠিক আছে এই এবং এই নেমাটোসিস্ট কি থাকে মেনলি হিপনোটক্সিন তরল থাকে যেটা বিষাক্ত একটা তরল যেটা কি কি তৈরি তৈরি প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি আমিষ আর ফেনল দিয়ে তৈরি এটা বিষাক্ত তরল নাম হচ্ছে কি হিপনোটক্সিন ঠিক আছে এই কথাগুলো একটু মনে রাখতে হবে যেটা বলতেছিলাম যে দেখো যখন শত্রুটা আসে তখন কি করে সে শত্রু আসে ওকে শত্রু যখন আসে সে কি করে আস্তে আস্তে কি করে এই যে গহ্বরটা এই ক্ষমতাটা বেড়ে যায় যখন শত্রুটা ওর আশেপাশে দেখে তখন সে করে এই ওর যে আছে বা গহবাটোসিটের ভিতরে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার ভিতরে কি পানি ভেদন ক্ষমতাটা বেড়ে যায় পানি ভেদন ক্ষমতা বেড়ে যায় মানে কি আস্তে আস্তে তোমার পানি ঢুকতে থাকে যখন আলটিমেটলি যখন নিডোসিলের মধ্যে টাচ করে যখন সে নিডোসিলের টাচ করবে তখন ছটাফট কি করবে কিন্তু ট্রিগার হিসেবে কাজ করে যেহেতু ঝটাফট অফার কলম খুলে যাবে সাথে সাথে কি ওই এই যে তোমার প্যাচান সূত্রটা সাথে সাথে বের হয়ে যাবে বের হবে এবং এই যে গহবটা গহবটার মধ্যে তাড়াতাড়ি করে কি হবে হাইড্রোসিক প্রেশার এখানে অনেক বেশি পানি চলে আসবে হ্যাঁ মানুষের চলে আসবে এবং সেটা হচ্ছে তোমার কি করবে বলো এবং এই তোমার সুতাটা দিয়েও কি করবে আস্তে আস্তে তোমার এই যে সুত মানে যে শিকারটা শিকারটাকে পেঁচায় ফেলবে এবং মনে রাখবা একবার যদি একটা পেঁচানো সুতো বাইরে যায় এটার ভিতরে আসে না এবং বলা হয় নেমাটোসিস্ট একবার কাজ করার পরে এটা নষ্ট হয়ে যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে আবার নিডোসাইট তৈরি হয় না হিপনোডক্সিন না মানুষের কোনো না মানুষ আমার ক্ষতি করবে না যাতে কি আছে আমিষ আর সো এটা মানুষের তেমন কোনো ক্ষতি করবে না এখন আসো যে নেমাটোসিস্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখবা নিডারিয়া পর্বে নিডারিয়া পর্বে তেইশ ধরনের এটা খুব ইম্পর্টেন্ট নিডারিয়া পর্বে তেইশ ধরনের নেমাটোসিস্ট থাকে নেমাটোসিস্ট থাকে এটা কিন্তু কোয়েশ্চেন টুইস্ট মার্ক একটা কোয়েশ্চেন কিন্তু শুধু হাইড্রাতে থাকে চার ধরনের কিন্তু হাইড্রাতে থাকে চার ধরনের হাইড্রাতে থাকে কয় ধরনের নেমাটোসিস্ট শুধুমাত্র চার ধরনের এটা একটু মনে রাখতে হবে ক্লিয়ার কথাটা তাহলে নিডারিয়া পর্বে থাকে তেইশ ধরনের নেমাটোসিস্ট শুধু হাইড্রাতে থাকে চার ধরনের কোয়েশ্চানে আসে তারপর আসো যে এখানে এটা মনে রাখবা থ্রি এস বি মানে এস তে তিনটা স্টিনোটিল বা পেনিট্রেন্ট স্ট্রেপটুলিন গ্লুটিন আর স্টারোলিন গ্লুটিনোটিল বা যেটার মধ্যে কি থাকে হিপনোটক্সিন তরল থাকে স্টিনোটিল লোক লার্জেস্ট লার্জেস্ট মানে সবচেয়ে বড় স্টিনোটিল ল শেষ লার্জেস্ট আর পেনিট্রেন্ট যেহেতু সে তার মধ্যে কি থাকে হিপনোটক্সিন পেনিট্রেন্ট মানে কাকে ভেদ করা সে শত্রুকে ভেদ করতে পারবে কারণ কি মধ্যে কি বিষাক্ত তরলটা আছে কি নাম হিপনোটক্সিন এই কারণে স্টিনোটিল আর নাম কি পেনিট্রেন্ড ভলভেন্ট

কি দিয়ে পূর্ণ থাকে সবাই জটাপট অ্যান্সার দিয়ে ফেলো এই যে একটু আগে পড়ালাম তাও দেখো ফেনল অ্যান্সার দিয়ে ফেনল পানির কথা একবারে বলছিলাম তাহলে কি থাকবে বিষাক্ত তরল থাকবে এটা বারবার করে বলা হয়েছে তাহলে অ্যান্সার হচ্ছে কি হিপনোটক্সিন তাহলে অ্যান্সার হচ্ছে কি হিপনোটক্সিন তাহলে অনেকে সঠিক অ্যান্সার দিছো তাহলে এটা অ্যান্সার হবে হিপনোটক্সিন হিপনোটক্সিন তরল থাকে তারপরে এই যে দেখো হাইড্রেট খাদ্য কি বলছিলাম প্রধান খাদ্য কোনটা ক্রাস্টাসীয় সন্দিপতি প্রাণে ইম্পর্টেন্ট অন্য অন্য খাদ্য কী কি আছে লার্ভা সাইক্লব জ্যাফনি এগুলো পড়বা আর এ দেখো ওদের দুই ধরনের পরিপাকি হয় বহি কোষ এবং অন্তকোষ কোষের ভিতরেও হয় আর কোষের ভিতর বাইরেও হয় আমাদের শুধুমাত্র কোষের আমাদের শুধুমাত্র কোষের বাইরে একটু খেয়াল করো ওদের মনে কোষের বাইরে কোষের বাইরে মনে রাখবা ওদের কোষের বাইরে শুধুমাত্র প্রোটিনই পরিপাক হয় কোষের বাইরে শুধুমাত্র প্রোটিনই পরিপাক হয় শুধুমাত্র প্রোটিন শুধুমাত্র প্রোটিন পরিপাক হয় প্রোটিন পরিপাক আর কোষের ভিতরে সব দেখো যেহেতু তোমার কাকে পরিপাক করে প মানে প্রোটিনকে পরিপাক 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 করবে করবে কাকে কাকে ল লিপিডকে সর করা তার মানে এখানে সব খাদ্যই পরিপাক হবে তাহলে এখানে সব খাদ্যই পরিপাক হবে তাহলে এটা একটু মনে রাখতো বহিকোষে শুধুমাত্র কোষের বাইরে শুধুমাত্র প্রোটিন আর কোষের ভিতরে সব হ্যাঁ হ্যাঁ লাগবে লাগবে এই যে দেখো যা যা বলছিলাম এই যে আমরা আগে পড়ছিলাম তুমি দেখবা বিক্রিয়াগুলো আগের মতোই ট্রিপসিন প্রোটিন কাজ করে অ্যামিনো অ্যাসিড করবে লাইপেজ লিপিড এর কাজ করে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে অ্যামাইলেজ অ্যামাইলেজ এর উপর কাজ করে কি গ্লুকোজ তৈরি করবে হ্যাঁ হাইড্রা চলন খুব ইম্পর্টেন্ট হাইড্রা চলনটা নামটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট নামগুলা কি কি চলন আছে সবগুলোর নাম মনে রাখতে হবে এবং সবগুলোর নাম কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো সবগুলো মনে রাখবো যে এসএসসি এর নাম মনে রাখবো আমরা এসএসসি ফার্স্ট মানে সি থেকে কেউ ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে কিন্তু কি সে কম নাম্বার দিয়ে উইথ লো গ্রেড উইথ লো গ্রেড এস সি ফার্স্ট উইথ এই নামগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু নামগুলো আমরা কমনলি কুয়েশন দেয় নিচের কোনটি হাইড্রেট চলন নয় হ্যাঁ তাহলে এস এস সি ফার্স্ট উইথ লো গ্রেড এস এসি এস এস থেকে সমার্ট সল্টিং বা ডিগবাজি আর এক সাঁতার মানে কি সুইমিং এগুলো কিন্তু বাংলা ইংলিশ দুই নামে মনে রাখতে হবে সুইমিং তো সি সিতে দুইটা মনে রাখবা সিতে হচ্ছে এক হচ্ছে কি সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ মানে হচ্ছে কন্ট্রাকশন এখানে একটা আছে সংকোচন প্রসারণ না সংকোচন নয় নাম্বার আট সাত আট নাম্বার আট নাম্বার হচ্ছে সংকোচন ও প্রসারণ আর সংকোচন ইংলিশ কি আমরা জানি সংকোচন মানে কি কন্ট্রাকশন তাহলে কন্ট্রাকশন দিয়ে সি কথাটা মনে রাখবা ঠিক আছে আরেক সিতে মনে রাখবা কি এই যে হামাগুড়ি হামাগুড়ি মানে কি ক্রলিং ক্রলিং মানে হামাগুড়ি তাহলে সি দিয়ে মনে রাখবা দুইটা ক্রলিং আর কন্ট্রাকশন আর ফাস্ট ফাস্ট থেকে কি মনে রাখবা প তে কি ফ্লোটিং ভাষা মানে কি ফ্লোটিং ভাষা এলে কিন্তু দুই নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে কিন্তু হ্যাঁ আট নাম্বারটা লিখে দিলাম সংকোচন ও প্রসারণ উইথ উইথ তে ডাব্লিউ কি হাঁটা হাঁটা ইংলিশ কি ওয়াকিং ওয়াকিং আর লো এলতে কি এলতে হচ্ছে লুপিং যেটা আর কয়টা নাম আছে ফাঁসা চলন বা জোকা চলন বা শুয়োপোকা চলন আর গ্রেড গ্রেডে এর কি গ্লাইডিং বা এভার চলন এই তো সব জিনিস মনে রাখবা তো এখন দেখো লুপিং এর কয়টা নাম আছে লুপিং বা ফাসা চলন বা জোকের মতো চলন বা শুয়োপোকার চলন এটা কিন্তু নতুন বলে চেঞ্জ আসছে হ্যাঁ লুপিং ফাঁসা চলন বা জোকের মতো চলন বা শুয়োপোকার চলন আর লুপিং মনে রাখবা লুপিং ল এবং কি লম্বা দ্রুত অতিক্রম করার জন্য ইউজ করে লুপিং ল লম্বা দ্রুত আর সমারসল্টিং হচ্ছে ওদের সাধারণ চলন সমার এর শ আছে সাধারণের শো আছে তাহলে হাইটটা সাধারণ চলন কোনটা সমার সোল্টিং তো সমান রাখবা এবং এটা হচ্ছে সবচেয়ে দ্রুত চলন প্রক্রিয়া কেন দ্রুত চলন একটু পরে দেখবা গ্লাইডিং বা এমএম মতো চলন ভাষা ভেসে ভেসে থাকবে সুইমিং মানে সাঁতার কাটবে কষিকে দিয়ে হামাগুড়ি সেই ওই যে আরোহণ মানে উপরে ওঠা অবরোহণ মানে নিচে নামা অর্থাৎ হামাগুড়ির মতো হ্যাঁ সেই উপরে উঠবে নিচে নামবে এরকম হাঁটা হাঁটবে কষিকাকে তোমার পায়ের মতো ব্যবহার করবে উল্টা উল্টা ভাবে চলবে আর কন্ট্রাকশন মানে এগুলাকে ওই যে পেশি দিয়ে সংকুচিতন প্রসারণ করে তারপর সে চলাফের মেন তোমার এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নামগুলো সবগুলো নাম খুব ইম্পর্টেন্ট এসএসসি তে ফার্স্ট উইথ লো গ্রেড এটা দিয়ে মনে রাখবা আর এখানে তোমার হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে তোমার এই যে লুপিং আর সমারসল খুব ইম্পর্টেন্ট ছবি হচ্ছে একটু খেয়াল করে দেখো লুপিং এ কি একটা লুপ হবে যে একটা লুপ বলে এটা হাফ সাইকেল চক্র এখান থেকে এখানে একটা অর্ধচক্রের মতো এটাকে বলে লুপ দেখো শুরুতে এসে বেগে যাবে তুমি সবাই জানো একটা লুপ হবে তারপর সে আবার সোজা হয়ে যাবে তাহলে এইভাবে সে চলা চলাফেরা করবে এই ছবিটা আঁকা লাগবে এই ছবি আঁকবা তো দুইটা ছবি আঁকতে হবে দুইটা ছবি আঁকবা একটা হচ্ছে হচ্ছে তোমার এটা ওকে তারপর তোমার হচ্ছে সমার সোল্ডিং মানে কি ডিগবাজি যখন তাহলে একবার মাথা উপর দিকে যায় একবার মাথা নিচের দিকে থাকে একবার পা উপরে পা উপর দিকে যায় তাহলে দেখো সে একবার ধর লুক গঠন করতেছে তাহলে দেখো এই কশিকা কি এখন নিচের দিকে আসলো কোশিকার উপর ভর দিয়ে সে পদ উপর দিকে উঠাই দিবে তারপর আবার সে পদচাক থেকে কি বাঁকায় দিকে আনবে আবার আগের মতো সোজা সোজা হবে তাহলে এখন দেখো সমার সোল্ডিং কোনটাতে লুপ বেশি হচ্ছে দেখো লুপিং এ লুপ বেশি না সমার সোল্ডিং এ লুপ বেশি কোনটাতে লুপ বেশি বলো তো লুপ কোনটাতে বেশি গঠিত হচ্ছে বলো এখানে কোনটাতে লুপ সমার লুপ এখানে দুইটা লুপ হচ্ছে তার মানে কি বেশি দূরত্ব বা দ্রুত দ্রুত যাবে কোনটা দিয়ে দ্রুত যাবে সমার সোল্ডিং দিয়ে যেহেতু তোমার সমার সোল্ডিং এ কি লুপ দুইটা মানে সে দুইবার লোক ঘটন করতেছে এখানে দেখে এখানে কি দূরত্ব করবে এবং এটা দিয়ে হচ্ছে কি এবং এটা দিয়ে তোমার দ্রুত চলবে কথা ক্লিয়ার এটা একটু মনে রাখবা তারপর চলছে হাইড্র চলন ভাষা সাঁতার একটু দেখবা তারপর দেখো হাইড্রাজ জনন হাইড্রা হচ্ছে মেনলি অজন যেটা হচ্ছে মুকুল উদ্গম যে মুকুল তৈরি হয় মেইনলি গ্রীষ্মকালে মেনলি গ্রীষ্মকালে তোমার হচ্ছে ওর মুকুল তৈরি হয় যে মুকুলটাকে এক পর্যায়ে আলাদা হয়ে পরিবহনটা হাইড্রা তৈরি করে কথা বুঝতে পারছো এখন এই মুকুলটা তোমার এবং এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া এটা মনে রাখতে মুকুল উদ্গম হচ্ছে হাইড্রার স্বাভাবিক প্রক্রিয়া সবাইকে মনে রাখতে হবে মুকুল উদ্গম হাইড্র স্বাভাবিক প্রক্রিয়া তারপর দেখো এই যে মুকুলটা হাইড মুকুলটা তোমার বিচ্ছুত হয়ে স্বাধীন জীবন যাপন করতে কতদিন সময় লাগে তিন সপ্তাহ আর জাস্ট মুকুলটা তৈরি হতে মুকুল মেইনলি সময় লাগে দুই থেকে তিন দিন বাট মুকুলটা আলাদা হয়ে হাইড্রাটা স্বাভাবিক জীবন যাপন করার পরে সময় লাগবে তিন সপ্তাহ তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে হাইড্রো স্বাভাবিক জনন কোনটা অজনৌ জনন কোনটা তার বললাম হঠাৎ করে ধরো হাইড্রের কোন অংশ ধরো তোমার পায়ের নিচে পড়ে হাইড্রো কয়েক টুকরো হয়ে গেল থেকে একটা হবে করে হবে বিভাজন যেটাকে বলা হয় এটা কি স্বাভাবিক না আর জোনটাও স্বাভাবিক জোনটা হবে কি মুকুল জোনটা হবে তোমার কি প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে যখন খাদ্যের অভাব থাকবে শরৎ হেমন্ত এসব কালে কি হ্যাঁ তাহলে কি প্রতিকূল পরিবেশে দেখো এই যে তোমার একটা শুক্র থেকে শুক্রাণু তৈরি করবে আর একটা ডিম ডিম্বাণু তৈরি হবে এবং শুক্র সহ ডিম্বাণু তখন দুটো আলাদা একসাথ হয়ে কি নিষেধ ক্রিয়া সম্পাদন করবে যা সিম্পলি তোমরা এই যে তোমার শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যৌন জননটা সম্পন্ন করবে আর কি হ্যাঁ এই যৌন জনন তাহলে যৌন জননটা হচ্ছে তোমার প্রতিকূল পরিবেশে এই কথা মনে রাখবা শরৎ এবং হেমন্ত হ্যাঁ তারপর খেয়াল করো হাইড্রার মিথুজীবিতা মিথুজীবিতা কথার মানে কি একটা হচ্ছে পরজীবী একটা মিথুজীবী পরজীবী মানে দুইটা পোষক থাকবে একটা উপকৃত হবে কি আরেকটা একটা কি লস হবে বা একটা ক্ষতিগ্রস্ত হবে আর মিথুজীবিতা মানে কি মিথুজীবিতা মানে এখানে দুইজন উপকৃত হবে অর্থাৎ যেমন কি তোমাদের সাথে কি উদ্ভাস সম্পর্ক কি সম্পর্ক উদ্ভাস তোমাদের থেকে পেমেন্ট পাচ্ছে উদ্ভাস উপকৃত হচ্ছে আর তোমরা উপকৃত কিভাবে হচ্ছে তোমরা পড়াশোনা যে তোমরা পড়াটা পাচ্ছ বা তোমাদের শিক্ষাদানটা হচ্ছে তাহলে তোমাদের সাথে যেমন উদ্ভাস সম্পর্কে মিথুজীবিতা মানে দুইজনে উপকৃত হওয়া অর্থাৎ উদ্ভাস প্লাস স্টুডেন্টস কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখানে দুইজনেই উপকৃত হচ্ছে এটাই হচ্ছে তোমার মিথো তাহলে এখন দেখো এই যে শৈবালের সাথে এই হাইড্রার সাথে একটা হাইড্রাকে ক্লোরোহাইড্রা এই হাইড্রার সাথে একটা শৈবাল আছে জু ক্লোরেলা তার মধ্যে একটা মিথো জীবিতা সম্পর্ক আছে কিভাবে দেখো এই হাইড্রার শরীরের মধ্যেই শৈবালটা থাকে হ্যাঁ হাইড্রার শরীরের মধ্যে শৈবালটা থাকে তার মানে কি তার মানে তাহলে কি হবে বলো তার মানে হচ্ছে তোমার দেখো শৈবালটাকে আশ্রয় পাবে তার আমরা জানি কি শৈবালকে শালক সংশ্লেষণ করে শালক সংশ্লেষণ কি দরকার কার্বন অনঅক্সাইড দরকার আর হাইড্রা কি তৈরি করে শ্বসন শ্বসবসাইড তৈরি করবে সেই কার্বন দিয়ে সে কার্বনঅক করতে পারবে তারপর খাদ্য উৎপাদন করবে হাইড্রা যে বর্জ্যগুলা তৈরি করবে সেই খাদ্য শৈবাল কি হাইড্রা কিভাবে উপকৃত হবে তো নিজের খাদ্য তৈরি করতে পারে না তো সে কি শৈবাল থেকে খাদ্য পাবে তারপর হাইড্রার শ্বসনের জন্য কি লাগবে বলো হাইড্রার শ্বসন কি লাগবে হাইড্রার শ্বসনের সাথে হাইড্রার শ্বসনের সাথে কি লাগবে বলো হাইড্রো শ্বসনের জন্য কি লাগবে অক্সিজেন লাগবে আর আমরা জানি কি শৈবাল শালক শোষণ প্রক্রিয়া কি তৈরি করে অক্সিজেন তৈরি করবে তাহলে অক্সিজেনটা দিবে হাইড্রা কাইড্রা শোষণ করতে পারবে তারপর হাইড্রা যে কার্বন হাইড তৈরি করতেছে কার্বন হাইজার কি তার জন্য ক্ষতিকর তাহলে শৈবালটা আবার শালক শংসনের জন্য কার্বন হাইড্র শোষণ করে কি করতেছে হাইড্রাকে ঝামেলা মুক্ত করতেছে আবার হাইড্রা যে বর্জ্যগুলা সেই বর্জ্যগুলা কি শৈবাল নিয়ে ওকে কি ঝামেলা তাহলে এভাবে হচ্ছে তোমার দুইজনে উপকৃত হচ্ছে তাহলে এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট এটা তোমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু রিটার্ন আসবে এই জাস্ট মেইন কথাগুলো পরীক্ষা সে এইভাবে দিবে আশ্রয় সাল মানে মেইন কথাগুলো শৈবাল কীভাবে উপকৃত হচ্ছে আর হাইড্রা কীভাবে উপকৃত হচ্ছে দেখো কোনটা হাইড্রাতে থাকে না এটা তো লাস্ট পোল আমাদের আমাদের ক্লাসও শেষ লাস্ট পোল বলো কুইক আমি আশা করি সবাই পারবে এটা সবাই পারবে কোনটি হাইড্রাতে থাকে না আশা করি সেই দেখো এই দেখো আমি বললাম না মানে ওরা ফুল দিবেই মানে ওদের যে কি সমস্যা আল্লাহ জানে হম আমার সাথে অবশ্যই আমার সাথে মিথ্যজীবী সম্পর্কে অবশ্যই এরে ভাই এত বার বার করে বললাম তোমাদেরকে আর কি করতে পারে মানে এই পোলা বান গুলা এই মেসোডার্মোডামকে হাইড্রেতে কোনো কালে বলছিলাম কোনো কালে বলছিলাম কেউ দাগাইছে মেসোগ্লিয়া এত বার বার করে বললাম ওদের ওদের আর গ্যাস দুইটার মাঝখানে কি থাকে মেসোক্লিয়াস স্তর থাকে তাহলে মেসোগ্লিয়া থাকে থাকে কেউ কেউ কু দেখাচ্ছে মানে সে কোনো দিন হাইড্রো পড়ে নেই কেউ কেউ নিউটু সাইটও ওরা বিনোদন দিচ্ছে হ্যাঁ দেখো তাহলে এই অধ্যায় থেকে ছবি আঁকবা যাস দুইটা তাহলে এই অধ্যায় থেকে ছবি আঁকবা যাস দুইটা তাহলে দেখো কি কি আসতে পারে এই যে মিথ্য বলতে অলরেডি দেখো রাজ্য ইউনিভার্সিটি আসছে মিথ্য বলতে কি বোঝো তা তোমরা অবশ্যই স্লাইড গুলো প্রায়োরিটি দিয়ে বইয়ের সাথে মিলাই মিলাই পড়বা বই থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে তোমরা মেন কথা হচ্ছে এগুলা মেন মেন যেগুলো বললাম বাট তোমরা হুম তারপরে হাইড্রাইপিডার্মিসের কোষগুলোর নাম লুপিং সমস্যার পার্থক্য পারবা আদর্শ নিরচারী ঘটনা মানে ছবিটা লাগবে হাইডের পরিবার খাদ্য আশা করি সবকিছু তোমরা এগুলো পারবে এগুলো তোমার বই থেকে একটু সুন্দর করে দেখে নেবে আমরা মেন মেন কথাগুলো বলেছি বাকিটা তোমার বই লাগবে শুধু স্লাইড পড়ে পরীক্ষায় চান্স পাওয়া যাবে না ক্লিয়ার কাট কথা হুম তো এর পাশে বইও পড়া লাগবে ঠিক আছে তার তাহলে দেখো যেটা বলতেছিলাম তাহলে দেখো এই তাহলে এখান থেকে ছবি যা দুইটা একটা হলো তোমার হাইড্রেট চলন লুপিং আর সমাজ শোটিং এর ছবি লাগবে আর হাইড্রেট নিউরোসাইড ছবি লাগবে তাহলে যা যা পড়ালাম বুঝতে পারছি না সবাই একটু চ্যাট চ্যাটবক্সে জানাও এই দুইটা অধ্যায় যা যা পড়ালাম যা যা পড়ালাম এই এনজাইম কি পড় তো বললাম এনজাইমের নামগুলো এনজাইম তো তোমার জাস্ট বিক্রিয়াগুলো পড়লে তোমাদের এমনি মস্ত হয়ে যাবে এগুলা এনজাইম তো বললাম এই প্রোটিনে সবগুলা প আছে ট্রিপসিনে প আছে কাইমো ট্রিপসিনে প আছে পেপসিনোজেন তারপর পেপটাইডেস সবগুলাতে প প আছে আচ্ছা প নামগুলো দেখলে তোমার মনে রাখতে পারো আর লিপিডের জন্য একটা এনজাইম বল্লাইপেস প্রোটিন আর বাকি সব কার্বোহাইড্রেটের জন্য ওকে ওকে আচ্ছা ওকে তো সবাই ভালো থাকি ভাই আও ভাইরা কি আছেন জি জি ভাইয়া আমরা শেষ করি আমরা ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে পিডিএফ আট পিডিএফটা আপলোড হ্যাঁ পিডিএফ আপলোড হয় সবাই ভালো থাকিও সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ ওকে ভাইয়া সবাইকে ধন্যবাদ তোমরা ধরা হচ্ছে সহকারে ক্লাস করছো ক্লাস শেষে ডেলি এক্সামটা অবশ্যই দিয়ে দিও আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম